আমাদের এই সেশনটি আমি রেকর্ড করছি যাতে যারা লাইভ দেখতে পাচ্ছে না, যাতে পরবর্তীতে আমাদের আলোচনাগুলো দেখতে পায়। তো আমাদের আজকে আলোচনাটা তিনটা সেগমেন্টে হবে। প্রথম সেগমেন্টে হচ্ছে আমাদের সম্মানিত প্যানেলিস্টরা সবাই তাদের নিজেদের কাজ এবং জার্নি টুয়ার্ডস এইচসিআই, এটা আমাদের সাথে শেয়ার করবেন। দ্বিতীয় সেগমেন্টে সবার জন্য উন্মুক্ত কিছু কোশ্চেন থাকবে, যেটা করে আমাদের বাংলাদেশে যারা এইচসিআই এবং ডিজাইনে কাজ করছে তাদের তাদের বিভিন্ন পার্সপেক্টিভ এবং তাদের বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনা, এগুলো নিয়ে আমরা জানতে পারবো। এবং সব শেষে আমরা দর্শকদের কোশ্চেন অ্যান্সার সেশন রেখেছি। তো যারা ভিউয়ার্স আছেন আপনারা পেজের নিচে আপনাদের প্রশ্নগুলো রাখতে পারবেন এবং আমরা আমাদের থার্ড সেগমেন্টে সেই প্রশ্নগুলো আমাদের প্যানেলিস্টরা অ্যান্সার দেবেন। তো আমরা প্রথমে শুরু করছি আমাদের ডক্টর আলিম স্যার, ওনাকে দিয়ে। বাংলাদেশের এইচসিআই রিসার্চের পায়োনিয়ার একজন ডক্টর আলিম স্যার, অসংখ্য এইচসিআই স্টুডেন্ট অ্যান্ড প্রফেশনালদের হাতে হাতে খড়ি হয়েছে ওনার হাতে। তো আমরা প্রথমেই জানতে চাই আলিম স্যার, আপনার এইচসিআই রিসার্চ প্রজেক্টস অ্যান্ড আপনার জার্নি এই ফিল্ডে। থ্যাংক ইউ তামান্না, ইন্ট্রোডাকশনটা আসলে টু হাম্বল। মানে আমার নিজেরই আসলে এইচসিআই এর হাতে খড়ি হয়েছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম এবং এখনো হচ্ছে। সো অন্যরা যারা শিখেছেন তাদের সাথে আমি নিজেও শিখছি। থ্যাংকস ফর সো হাম্বল ইন্ট্রোডাকশন। তো আমি আসলে যেহেতু সুযোগ পেলাম, প্রথমেই আমি প্রথমেই আমার গ্র্যাটিচিউড প্রকাশ করছি অর্গানাইজারদের প্রতি। ইটস এ কাইন্ড অফ অনার টু মি টু গেট ইনভাইটেড ওভার হিয়ার, এবং যাদের সাথে আমি কথা বলছি আই ফিল রিয়েলি হ্যাপি। তো আমি খুব ছোট্ট করে আসলে আমাদের রিসার্চ গ্রুপ থেকে এইচসিআই রিলেটেড কিছু কাজ হয়েছে সেগুলো একটু ব্রিফ ওভারভিউ দিব, জাস্ট টু শেয়ার হোয়াট উই আর অ্যাকচুয়ালি ডুইং। আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করার চেষ্টা করছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। তো আমি যে ছোট ছোট প্রেজেন্টেশন দিব সেই প্রেজেন্টেশনের টাইটেল হচ্ছে কম্পিটিং সলিউশনস টু সার্ভ দ্য আন্ডার সার্ভ। আসলে আমি তো বাংলাদেশের, তো আমাদের এখানে প্রচুর মানুষ আছেন যারা আন্ডার সার্ভ, এবং হয়তো কান্ট্রি ওয়াইজও আমরা আন্ডার সার্ভ হিসেবে অনেক ক্ষেত্রে নিজেদেরকে ট্রিট করলেও করতে পারি। তো আমি যতটুকু কাজ করেছি বা করার চেষ্টা করছি বা ইনশাল্লাহ ভবিষ্যতেও করবো, আমরা সবসময় চেষ্টা করি আন্ডার সার্ভ পিপলদেরকে একটা মেজর টার্গেট হিসেবে রাখার। তো আমি লাস্ট যতগুলো প্রেজেন্টেশন বিভিন্ন জায়গায় দিয়েছি এক্স্যাক্টলি সেম টাইটেলেই আমি প্রেজেন্টেশন দিয়েছি, বাট কন্টেন্টস ওয়ার ডিফারেন্ট। তো আমি যদি খুব ছোট্ট করে দেখাই যে আসলে আমি কী কী জিনিস প্রেজেন্ট করতে চাই, মোটামুটি তিনটা ছোট ছোট ভাগে আমি আমার প্রেজেন্টেশনটা দিব। প্রথম পার্টে আমি কিছু এডুকেশন টুল নিয়ে কথা বলবো যেটা মেইনলি ইন্টেন্ডেড ফর ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপল অথবা যারা অন্ধ তাদের জন্য, তারা অবশ্যই ইন মেনি অফ দ্য কেসেস আন্ডার সার্ভ। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমি দেখাবো যে লেস ডেভেলপ কান্ট্রিগুলোতে পাবলিক ইন্টারফেস টুলগুলো যেগুলো ইউজ হয় সেগুলোকে কীভাবে বেটার করা যায়। আর লাস্ট যেটা, সেটা আসলে সিভিয়ারলি আন্ডার সার্ভ পিপল, রিফিউজি এবং বেগারদের জন্য আমরা কী কাজ করছি। তো প্রথমটা দিয়ে যদি আমি শুরু করি এডুকেশনাল টুল দিয়ে, প্রথমে একটা শকিং একটা স্ট্যাটিস্টিক্স দিই, সেটা হচ্ছে যে পৃথিবীতে প্রায় 285 মিলিয়ন পিপল হচ্ছে ভিজুয়াল ইম্পেয়ার্ড, যেখানে লো ভিশন আছে, অন্ধও আছেন, এবং তাদের ভিতরে একটা মেজর পার্ট হচ্ছে লো ইনকাম কান্ট্রি থেকে। কিন্তু দেখা যায় এই মানুষগুলা যাদের বিভিন্ন ধরনের ডিসএবিলিটি আছে তাদের মধ্যে যদিও অন্ধদের এডুকেশনের প্রতি ঝোঁকটা সব থেকে বেশি থাকে, তাদের এডুকেশনাল টুলগুলা মেনলি ব্লু অথবা অনলি 10%-এর দিকে ফোকাস করে। তার মানে হচ্ছে তাদের এডুকেশনাল টুলগুলোর কস্টগুলো খুব হাই হয়, কিন্তু 90% অফ দেম আর ফ্রম লো ইনকাম কান্ট্রিজ। তো আমি যদি কনভেনশনালি কি ইউজ হয় তাদের এডুকেশনের জন্য একটু বলি, আমরা মোটামুটি সবাই জানি এটা হচ্ছে ব্রেল, যেখানে পেজের উপরে এম্বোস করা কিছু ডটস থাকে এবং সেটা থেকে হ্যাপটিক, দ্যাট মিন্স টাচ অ্যান্ড ফিল, একটা সেন্স থেকে কোন ডটগুলো এম্বোস করা আছে নাই সেটার উপর ভিত্তি করে অন্ধরা আসলে বুঝতে পারেন না দেখেও যেখানে কি লেখা আছে। যেমন একেবারে ডান দিকে 6টার ভিতরে 4টা ডট, ফার্স্ট কলামে নিচে 2টা ডট, সেকেন্ড কলামে উপরে 2টা ডট যখন এম্বোস করা থাকছে তখন আমরা সেটাকে বলছি ইংলিশ লেটার টি। এই ধরনের ব্রেল কনভেনশনালি অনেক আগে থেকে ইউজ হয়, এখনো ইউজ হচ্ছে। এদের সমস্যা কি? সমস্যা হচ্ছে এদের কস্টিংটা টু মাচ কস্টলি, এদের প্রিন্টারের অনেক দাম এবং প্রতিটা পেজ ব্রেল যখন আমরা প্রিন্ট করতে যাই নর্মাল প্রিন্টিং এর প্রায় 65 গুণ খরচ পড়ে। রিসেন্ট টাইমসে আমরা প্রচুর পরিমাণে স্মার্টফোন ইউজ করছি, যার ফলে অনেক ক্ষেত্রে মনে হতে পারে ব্রেলের
ইউটিলিটি কমে যাচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং একটা স্ট্যাটিস্টিক্স বলে যে অন্ধরা যখন ব্রেলের সাথে হ্যাবিচুয়েটেড হয় তাদের এমপ্লয়মেন্ট রেটটা অনেক বেশি থাকে। সো ব্রেল আসলে কখনোই অন্ধরা হয়তো অ্যাভয়েড করতে পারবেন না। তো এই কনটেক্সটে আসলে আমরা কিছু কাজ করেছি এবং আমরা যেটা করেছি এটা কাইন্ড অফ একটা প্যারাডাইম শিফট। ব্রেল যদিও পেজের উপরে অ্যাম্বোস করে যেটার জন্য ভেরি স্পেশালাইজ প্রিন্টার দরকার, আমরা চেষ্টা করেছি সেই ভেরি স্পেশালাইজ প্রিন্টার থেকে বের হয়ে এসে আমাদের বাসায় যে 2000-3000 টাকার কনভেনশনাল ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ইঙ্ক দিয়ে প্রিন্ট করি সেই প্রিন্টার দিয়ে ব্রেল প্রিন্ট করে ফেলা যায় কিনা। ডেফিনেটলি যাই, সফটওয়্যার সলিউশনটা খুব ইজি। সমস্যা হচ্ছে যখনই আমি কাগজে কালি দিয়ে প্রিন্ট করলাম তখন তো আমার টাচ অ্যান্ড ফিল চলে গেল, এম্বোস করলে যে টাচ অ্যান্ড ফিলটা থাকে, হ্যাপটিক সেন্সটা থাকে অন্ধদের, সেটা তো চলে গেল। তাহলে আমরা কি করব? তাহলে অন্ধদেরকে অ্যাসিস্ট করার জন্য ওই প্রিন্টেড ইঙ্ক ডটগুলোকে বোঝার জন্য আমাদের একটা সেন্সিং ডিভাইস লাগবে। তা আমরা অলরেডি দুই ধরনের সেন্সিং ডিভাইস তৈরি করেছি। বাম দিকে যেটা সেটা একটা পেন শেপড সেন্সিং ডিভাইস, যেটাকে আমরা বলি আই পেন, আর ডান দিকে যেটা সেটা হচ্ছে একটা ডাইসের মতো, যেটাকে আমরা বলি ফ্লাইট। দুটার ভিতরে ডিফারেন্স হচ্ছে আই পেন যেটা করে প্রতিটা প্রিন্টেড ডটকে একটা একটা করে পড়ার চেষ্টা করে, আর ডান দিকে ফ্লাইট যেটা করে ছয়টা ডটের ভিতরে যেগুলো প্রিন্টেড আছে একসাথে পড়ে ফেলে। সো ডান দিকেরটা বেশ ফাস্ট এবং ইয়ার দেখে আসলে বুঝতে পারছেন ডান দিকেরটা আমাদের ক্রোনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। বাম দিকে আমরা আমাদের রিসার্চ যখন শুরু করেছিলাম ইট ওয়াজ আওয়ার ফার্স্ট সলিউশন। এটার আসলে আন্ডারলাইং ফিজিক্সটা ভেরি সিম্পল এবং এটা একটা হাই স্কুল ফিজিক্স। আমি যদি খুব সিম্পলি দেখাই, এখানে আসলে আমরা মেনলি একটা কাপল ইউজ করি। কাপলের ভিতরে একটা লাইট সোর্স থাকে, একটা লাইট সেন্সর থাকে। লাইট সোর্সটা হচ্ছে লেড, আর লাইট সেন্সর লাইট সোর্স লেড এবং লাইট সেন্সর হচ্ছে ফটো ট্রানজিস্টর। তো একটা সাদা কাগজের উপরে যখন লেড থেকে আলো পড়ে এবং ফটো ট্রানজিস্টরে সেটা সেন্স হয়, আউটপুটটা কাইন্ড অফ দিস ওয়ান, যেটা আমি হোয়াইট লাইন দিয়ে দেখাচ্ছি। কিন্তু যখন একটা কালো অংশের ভিতরে লেড থেকে এসে আলোটা পড়ে এবং ফটো ট্রানজিস্টরে সেন্সড হয়, আউটপুটটা তখন বেশ কমে যায়। এই যে একটা ডিফারেন্স মেক হচ্ছে সাদা আর কালোর ভিতরে, দিস রিফ্লেকশন ফিজিক্স ইজ দ্য মেন আন্ডারলাইং প্রিন্সিপাল অফ আওয়ার হোল সিস্টেম। আমরা এটা কিভাবে কাজ করাচ্ছি যদি খুব হাই লেভেল থেকে পুরো সিস্টেমটাকে দেখি, একটা পেপারে যেখানে অনেক এরকম প্রিন্টেড ডট থাকবে এবং অবভিয়াসলি এই প্রিন্টেড ডটটার উপরে একটা ফ্রেম থাকে, এই ফ্রেমটা আসলে অন্ধদেরকে গাইড করে কোন কোন জায়গায় ছয়টা করে ডটের কম্বিনেশন আছে। এই ফ্রেমটাই কিন্তু আসলে অন্ধদের একটা হ্যাপটিক সেন্সের রিপ্লেসমেন্ট দেয়। আমি যেটা একটু আগে বলেছিলাম, অন্ধরা টাচ অ্যান্ড ফিলে বুঝতে পারে একটা পেজের উপরে কোন জায়গায় এম্বোস করা আছে নাই। যখনই আমি নর্মাল প্রিন্টারে প্রিন্ট করলাম আমার ইনকে ডট আসলো, কিন্তু টাচের সেন্স চলে গেল। এই টাচের সেন্সটাকে এনাবল করার জন্য এই দুই ধরনের কেসে আমরা দুই ধরনের বোর্ড ইউজ করি, যেটা ছবি আমি ছোট করে দেখালাম। এই পেজের উপরে যখনই আমি আমাদের সেই ডিভাইস দিয়ে, যেটা পেন অথবা ডাইস, হোয়াট এভার দ্য কেস বি, সেখান থেকে আমি লাইট এমিট করি, লাইট রিফ্লেক্টেড হয়ে ফটো ট্রানজিস্টারে আসে, সেখান থেকে আসলে আমরা বুঝতে পারি যে সেটার নিচে কালো আছে না সাদা আছে। যদি কালো থাকে সেই ডটটা এক্সিস্ট করে, কালো না থাকলে সব ডটটা এক্সিস্ট করে না। সেখান থেকে আমরা একটা অডিও আউটপুট জেনারেট করি এবং অডিও আউটপুটটা আমরা ভিজুয়ালি ইম্পেয়ার্ড পার্সনের কানে দিই। আমাদের প্রথম সলিউশনের ক্ষেত্রে যদি একটা ডট এক্সিস্ট করে আমরা একটা বিপ দিই, আর দ্বিতীয় সলিউশনটা যেহেতু একসাথে ছয়টা ডটের এক্সিস্টেন্স বুঝে ফেলে, সে এ বি সি ডি এগুলো রিড আউট করে শুনিয়ে দেয়, সেটা অনেক ফাস্ট। এখানে একটা খুব ছোট্ট কেস আমরা দেখাচ্ছি, যেখানে আমরা পার্টিসিপেন্টদেরকে নিয়ে স্টাডি করেছিলাম, একদম রিয়েল স্টাডি, ঢাকার একটা স্কুলে যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড স্টুডেন্টস আছে তাদেরকে নিয়ে আমরা এই কাজটা করেছিলাম। তো এটার একটা প্যারাডাইম শিফটের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা যে সেকেন্ড কেসটা বললাম, ডাইস কেস, এই সেকেন্ড কেসটা, সেটার ভেরি ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে প্রবাবলি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরাই কাগজের উপরে উইদাউট এনি লিড অথবা এনি মেটাল লিড, শুধুমাত্র কলম দিয়ে ব্লাইন্ডদেরকে লেখা এনাবল করেছি। দ্যাট মিনস অন্ধরা কলম দিয়ে লিখতে পারে আমাদের এই সিস্টেমে, কাগজে কলমে কালি দিয়ে, যেটা আগে কখনো কোনো ধরনের এডুকেশনাল টুলে পারতো না। আমি আসলে ডিটেলে যাচ্ছি না, যদি কেউ ইন্টারেস্টেড হন প্লিজ রেফার টু আওয়ার পেপার্স। তো এটা করার পরে আসলে আমরা কি করেছিলাম, এটা করার পরে আমরা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম পেয়েছিলাম, যেটা পরবর্তীতে আমরা আবার পাবলিশ করি। সেটা হচ্ছে আমরা দেখেছিলাম অন্ধরা যখন অঙ্ক করেন তারা টেইলর ফ্রেমে অঙ্ক করেন। আমার মনে হয় আপনারা যারা আছেন অনেকেই টেইলর ফ্রেম সম্বন্ধে জানেন, এই ধরনের একটা অঙ্ক করতে গেলে এই ধরনের মেটাল লিড বসিয়ে বসিয়ে তাদের অঙ্ক করতে হয়। তো আমাদের সিস্টেমে যেহেতু আসলে অ্যালাইনমেন্টটা একটা বোর্ড দিয়ে করি, আমরা এই পুরো কাজটাকে আমাদের সিস্টেমে খুব ইজিলি ইনকর্পোরেট করে ফেলেছিলাম।
এটাতে লাভ কি হয়েছিল, সিম্পল আমি শুধু একটু স্ট্যাটিস্টিক্স দেখাই। দেখেন ক্লাসিক্যালি এডিশন বা সাবট্রাকশনে অন্ধদের অ্যাকুরেসি, আমরা যাদেরকে নিয়ে স্টাডি করেছিলাম তাদের অ্যাকুরেসি ছিল লেস দেন 40%, আর আমাদের সিস্টেমে তাদের অ্যাকুরেসি নিয়ার টু 90%। তার থেকে ইম্পর্টেন্ট, এই অ্যালাইনমেন্ট এবং এত কমপ্লিকেটেড সিনারিও টেইলর ফ্রেমে থাকে, মাল্টিপ্লিকেশন অথবা গুণের কাজগুলো অন্ধরা সাধারণত সবসময় অ্যাভয়েড করেন, এবং এই ক্ষেত্রে তাদের অ্যাকুরেসি থাকে লেস দেন অনলি 3%। কিন্তু আমাদের সিস্টেমটা তাদেরকে এতটা হেল্প করেছিল যে এটা ক্লোজ টু 80% অ্যাকুরেসিতে চলে গেছিল। এটা তো অ্যাকুরেসির পার্ট। যদি তারা অঙ্ক করতে যে টাইম নেন সেটা দেখেন, তাহলে দেখবেন টেইলর ফ্রেমে তারা যে টাইম নেন, আমাদের এই কেসে প্রায় লেস দেন 1/4 টাইমে তারা অঙ্ক করে ফেলতে পারতেন। এটা খুব সিম্পলি আমি শুধু আমাদের পুরো সিস্টেমটার একটা ওভারঅল পিকচার আপনাদের সাথে শেয়ার করলাম। দিস ইজ ফর দ্য সলিউশন ইন্টেন্ডেড ফর এডুকেশন অফ ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপল। সেকেন্ড পার্টটা আসলে পাবলিক ইনপুট ইন্টারফেসের ক্ষেত্রে, তো আমি আসলে যেহেতু এডুকেশন কাইন্ড অফ ব্লু একটা থিং থেকে হাইজিন রিলেটেড একটা পার্টে মুভ করছি, আমি আমার প্রেজেন্টেশনের কালারও চেঞ্জ করে ফেলছি ফ্রম ব্লু টু রেড। তো আসলে দেখেন কেস স্টাডি হিসাবে আমরা প্রথমে দেখেছিলাম যে অনেক লোয়ার মিডিল ইনকাম কান্ট্রিজ আছে, যেমন বাংলাদেশ, ভিয়েতনাম, ফিলিপিনস আর চায়না, যেখানে এই ধরনের টাচ এনাবলড ডিভাইসের ইউসেজের প্র্যাকটিস শুরু হয়ে গেছে। এখানে সমস্যাটা কি, সমস্যা হচ্ছে টাচ বেসড ইনপুট ডিভাইসে হাইজিন প্রবলেম থাকে। আসলে হয়েছিল কি, এই রিসার্চটা আমরা একটা খুব ব্যাড টাইমে করেছিলাম, ব্যাক টু 3 or 4 years back আমরা এটা শুরু করেছিলাম। তখন কিছু টপ ভেনুতে আমাদের রিসার্চাররা, এই রিভিউয়াররা এমন কথা বলেছিল, আমরা এই হাইজিন প্রবলেমটাকে খুব এক্সাজারেট করছি। আমি জানি না আসলে ওই রিভিউয়াররা এখনো বেঁচে আছেন কিনা এবং তারা এই করোনা প্যান্ডেমিক এক্সপিরিয়েন্স করছেন কিনা। যদি করতেন আসলে তাদের সাথে আমার একবার রিটক করার ইচ্ছা ছিল, বাট সেটা হচ্ছে না, অ্যাজ দে ওয়ার অ্যানোনিমাস রিভিউয়ার্স। তো আমরা আসলে অনেক টপ ভেনুতে বুঝাইতে পারি নাই, দেখেন এই টাস্কটা আসলে কতটা প্রবলেমেটিক হতে পারে, যেটা খুব সরফুলি আমাদের এই কারেন্ট প্যান্ডেমিকটা আমাদের বুঝিয়ে দিচ্ছে। এখানে আরেকটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে আমরা যে ডেভেলপিং কান্ট্রিজ নিয়ে কাজ করি সেখানকার পপুলেশন ডেন্সিটি অনেক ক্ষেত্রেই খুব হাই, বাংলাদেশের ক্ষেত্রে আলাদা করে এটা বলার কোনো স্কোপই নাই। যার ফলে যে জায়গাগুলোতে পপুলেশন ডেন্সিটি হাই এবং টাচ নিয়ে আমরা কাজ করি সেই জায়গাগুলোতে রিস্কও খুব হাই। এটা যদি আমি জাস্ট এক্সাম্পল কেস দেখাই, এটিএম কিপ্যাড অথবা খুব পরিচিত আমাদের এলিভেটরের সুইচ, সব জায়গায় আমরা সমানে কাজ করছি, যেটা এখন আমরা সবাই আসলে একসাথে আবার অ্যাভয়েড করার চেষ্টা করছি। তো এই অ্যাভয়েডেন্সটা আমরা অবশ্যই করা দরকার, কারণ এখানে র্যাপিড কন্টামিনেশন হওয়ার একটা চান্স থাকে। তো এটা আসলে সলিউশন কি হতে পারে, সলিউশন হতে পারে টাচকে এলিমিনেট করা। তো এরকম একটা ডিভাইস আমরা তৈরি করেছিলাম যেখানে আসলে টাচকে এলিমিনেট করে টাচলেস হইতে ছোট ছোট গেস্টচার দিয়ে সিমিলার ইনপুট আমরা দিতে পারি। খুব সিম্পল, আমি আগে যে আন্ডারলাইং ফিজিক্স দেখিয়েছি রিফ্লেকশন এক্স্যাক্টলি সেম, পার্থক্য হচ্ছে আমরা এডুকেশনাল ডিভাইসের ক্ষেত্রে আমাদের যে কাপলিং ছিল লাইট সোর্স এবং লাইট সেন্সর সেটাকে মুভ করেছিলাম, আর রিফ্লেকশন এরিয়া যে কাগজটা ছিল সেটা স্ট্যাটিক ছিল। এখানে এসে এই কম্বিনেশনটা উল্টে গেছে, দ্যাট মিন্স এখানে কাপলিং, দ্যাট মিন্স লাইট সোর্স এবং লাইট সেন্সর সেটা স্ট্যাটিক, আর যেটা রিফ্লেক্ট করাবে এক্ষেত্রে আমরা রিফ্লেক্ট করাই আমাদের হাত দিয়ে, সেটা এর সামনে বিভিন্নভাবে মুভ করে। তো এইখানে জাস্ট উপরে যে কাপলিং ইউনিটের পার্ট আছে সেখানে চারটা ডিফারেন্ট ওরিয়েন্টেশনে, অর্থোগোনাল ওরিয়েন্টেশনে কাপলিংগুলো থাকে। যদি আমি টপ লেভেল ভিউ দেখাই, এরকম এটা সাইজ খুব ছোট, 1.2 inch to 1.2 inch, এটা আমাদের একদম কাস্টম ডেভেলপ করা আমাদের একটা নিজেদের সিস্টেম। তো আমি যদি দেখাই এখানে আসলে কি হবে, এখানে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের সেই কাপলিং যেখানে একটা লাইট সোর্স লেড এবং একটা লাইট সেন্সর ফটো ট্রানজিস্টর আছে। আমরা এর কাছে যখন ধীরে ধীরে হাতটাকে নিব, এটা খুব সহজে আমরা বুঝতে পারি যে আমাদের সেন্সড লাইট ধীরে ধীরে বাড়তে থাকবে। সেই বাড়ার ট্রেন্ড দেখে আসলে আমরা বুঝি যে হাতটা ধীরে ধীরে কাছে আসছে। আবার যখন এই ফটো ট্রানজিস্টরের সেন্সিং এর ট্রেন্ডটা ডাউনওয়ার্ড হয়, তখন আমরা বুঝতে পারি হাতটা ধীরে ধীরে সরে যাচ্ছে। জাস্ট এই ভেরি সিম্পল ফিজিক্স থেকে আমরা বিভিন্ন ধরনের গেস্টচার এখানে এনেবল করতে পারি। তো আমি আগে আগের মতোই যদি হাই লেভেল অপারেশনাল ডায়াগ্রামটা দেখাই, যে আমাদের এখানে কাপলিং ইউনিটটা থাকবে, সেখান থেকে হাতে গেস্টচার নেওয়ার সময় আমরা লাইট এমিট করবো এবং লাইটের রিফ্লেকশন দেখবো, সেখান থেকে রিয়েল টাইম ডেভিয়েশন আসলে আমরা দেখবো। রিয়েল টাইম ডেভিয়েশনের এই পার্টে অ্যালগোরিদমের ভিতরে কিছু কমপ্লেক্সিটি আছে, যেটা আমরা আমাদের রিয়েল ডেটা থেকে আমাদেরকে এটা রিয়েলাইজ করতে হয়েছিল, আমি সেই ডিটেলে যাচ্ছি না। সেখান থেকে আমরা গেস্টচারে কিছু ম্যাপিং করবো এবং আমরা এক্সটার্নাল ডিভাইসে 0, 1, 2, 3, 4 ডিফারেন্ট গেস্টচারের সাথে ডিফারেন্ট ভ্যালু ম্যাপ করতে পারি। তো গেস্টচার আসলে বেশ কয়েক ধরনের হতে পারে। খুব সিম্পল গেস্টচার হতে পারে যে আপনার কাপলিংয়ের সামনে যদি আমি হাতকে টু অ্যান্ড ফ্রো করি, সেরকম চারটা ডিফারেন্ট গেস্টচার হতে পারে যেহেতু চারটা কাপলিং। আবার দুটা কাপলিংয়ে একসাথে ডায়াগোনাল বরাবর যদি আমি মুভ করি, চারটা ডায়াগোনাল গেস্টচার হতে পারে।
এবং একই সাথে ঠিক অপোজিটে প্লেসড দুটা কাপলিং এর ভিতরে আমি যদি হাতের তিন আঙ্গুল দিয়ে আমি যেভাবে দেখাচ্ছি একই সাথে আপ এন্ড ডাউন বা টুয়ার্ড ফ্লো করি, এখানে দুটো অ্যাক্রস গেস্টচার হতে পারে। এখানে 10টা গেস্টচারে আমরা আমাদের এক্সপেরিমেন্টে দেখিয়েছিলাম অনেক লাইটিং কন্ডিশনে প্রায় 99% অ্যাকুরেসি এখানে সম্ভব। এরপরে আমরা যেটা করেছিলাম, আমরা যেখানে হাত মুভ করতে পারি সেখানে আঙ্গুল না কেন, আমরা সিমিলার ওয়েতে তো আঙ্গুলও মুভ করতে পারি। আঙ্গুল মুভ করলে আমাদের সুবিধা যেটা, আমাদের হাত আছে একটা কিন্তু প্রতি হাতে আঙ্গুলটা 5টা, সো আঙ্গুলের কাউন্টকে যদি আমি একইভাবে সেন্স করে ফেলতে পারি তাহলে আমরা কিন্তু আসলে সেম টাইপ অফ ডিভাইস দিয়ে অনেক বেশি গেস্টচারে চলে যেতে পারি। তো সেই কাজটা আমরা অলরেডি করেছি এবং আমরা দেখিয়েছি আঙ্গুলের মুভমেন্টের ফল মুভমেন্টের মাধ্যমে ফিঙ্গার কাউন্টিং ও সিমিলার ডিভাইস দিয়ে সম্ভব। তো এরপরে আমার লাস্ট পার্ট, এবং এই পার্টটা আসলে এক্সট্রিমলি আন্ডারসার্ভ পিপলের জন্য, রিফিউজি এবং বেগার, তাদের জন্য আমরা কি করছি, এবং আমরা অনেক ক্ষেত্রে তাদেরকে আমাদের সোসাইটির গ্রে পার্ট মনে করি, এর জন্য আমি আমার প্রেজেন্টেশনের কালারও রেড থেকে গ্রেতে মুভ করছি। তো ফার্স্ট যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশে রিফিউজি আসলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই। এই ধরনের স্ট্যাটিস্টিক্স আমরা যদি কেউ নাও জানি, আমরা ফ্যাক্টগুলো জানি যে রোহিঙ্গারা কতটা ডিপ্রাইভড হয়ে আমাদের দেশে তাদের শেল্টারের জন্য এসেছেন, তাদের যদি একটা হাই লেভেল পিকচার আমি দেখাইতে চাই, এটা হচ্ছে তাদের কাইন্ড অফ একটা পিকচার, তারা কিভাবে আসলে বসবাস করছেন এবং তাদের ডে টু ডে লাইফের একটা পিকচার যদি দেখায়, তারা বিভিন্ন ধরনের ত্রাণের জন্য যেভাবে সাফার করেন, যেভাবে ফাইট করেন, তার একটা ছোট্ট পিকচার এটা। তো এই কাজ, মানে এই বিভিন্ন অর্গানাইজেশনের কাজগুলো দেখে আমাদের মনে হয়েছিল তাদের কাজগুলো মেজরিটি হচ্ছে রোহিঙ্গাদের বডিকে সাপোর্ট দেওয়া রিলেটেড, হোয়াট অ্যাবাউট দেয়ার মাইন্ড, কারণ তারা তো আসলে শুধু বডির উপর ডিপেন্ডেন্ট হিউম্যান বিং না, কারণ হিউম্যান বিংদের মাইন্ডও থাকে। তো আমরা আমাদের কাজে আসলে তাদের মাইন্ড রিলেটেড, সাইকেটিক রিলেটেড কিছু কাজ করার চেষ্টা করেছি। আমরা কি করেছি, আমরা চেষ্টা করেছিলাম, তারা যেহেতু টর্চার্ড হয়ে মিয়ানমার থেকে এসেছে, ফর শিওর তাদের একটা ডিজিজ, সাইকেটিক ডিজিজ থাকার সম্ভাবনা খুব বেশি, সেটাকে আমরা বলি PTSD, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। তো আমরা চেষ্টা করেছিলাম, যেহেতু তারা এটাতে হাইলি প্রিভ্যালেন্ট হওয়ার কথা, তাদের যে ব্রেন ওয়েভ আছে সেই ব্রেন ওয়েভের সাথে কোনোভাবে কোরিলেট করে PTSD কে আইডেন্টিফাই করা যায় কিনা। তো এটা একটা স্যাম্পল সিনারিও, আমরা একদম রিয়েল ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের সাথে কমিউনিকেট করে অফিসিয়ালি তাদের থেকে ডাটা কালেক্ট করেছি, এবং ডাটা কালেকশনের সময় আমরা নিউরো স্কাইয়ের এই মাইন্ড ওয়েভ হেডসেটটা আমরা ইউজ করেছি, খুবই পোর্টেবল ছোট্ট একটা জিনিস যেটা ব্লুটুথের মাধ্যমে ল্যাপটপে ডাটা ট্রান্সফার করে ব্রেন ওয়েভ সিগন্যালগুলো, এবং ব্রেন ওয়েভ সিগন্যালগুলো এক্সাম্পল হিসেবে বিটা, আলফা, থিটা, ডেল্টা, এই সিগন্যালগুলো আমরা তাদের সাথে একটা স্ট্যান্ডার্ড ইন্টারভিউ প্রসেসে কমিউনিকেট করার সময় সিগন্যালগুলোকে আমরা কালেক্ট করেছিলাম। বহু ধরনের ফাইন্ডিংস আমাদের এখানে ছিল, নেটওয়ার্ক বেসড অ্যানালিসিস, ডাটা অ্যানালিসিস করে আমি জাস্ট একটা ছোট্ট ফাইন্ডিংস আমাদের দেখাচ্ছি। দেখেন এখানে PTSD ডিজিজ, নাইটমেয়ার, অ্যাভয়েডেন্স, তারপরে হচ্ছে তাদের স্লিপিং ডিফিকাল্টি, অনেক ধরনের সাইকেটিক কেসের সাথে আমরা যখন এই বিভিন্ন ধরনের ব্রেন সিগন্যালগুলোকে কোরিলেট করতে চাই, ছোট্ট একটা কেসে শুধু লো বিটার জন্য আমরা দেখেছিলাম PTSD, ইনসমনিয়া অথবা অ্যাংজাইটি, এরকম বিভিন্ন সাইকেটিক ডিসঅর্ডার বা তাদের সিমটমের সাথে লো বিটার সিগন্যালের খুব ক্লোজ রিলেশনশিপ আছে। এটা সবগুলো ব্রেন ওয়েভ সিগন্যালের ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ অনেকগুলো সেল আপনারা ফাঁকা দেখছেন। তো আমরা আমাদের স্টাডি থ্রুতে আসলে বের করার চেষ্টা করেছি কোন কোন ব্রেন ওয়েভ সিগন্যাল এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাইকেটিক ডিসঅর্ডারের সাথে জড়িত। এটা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই ধরনের রিফিউজি কেসগুলো যখন হয় তাদেরকে মেন্টাল সাপোর্ট দেওয়া খুব ডিফিকাল্ট, তাদের সাথে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে, তাদের সাথে একটা কালচারাল ব্যারিয়ার থাকে, এতগুলো ব্যারিয়ার ওভারকাম করে তাদের সাইকেটিক স্টেটটা বোঝা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু যদি এমন হয় তাদের সাইকেটিক স্টেট বোঝার জন্য তাদের জাস্ট ব্রেন ওয়েভটাকে ক্যাপচার করেই তাদের স্টেটটা বুঝে ফেলা যায়, ইট কুড বি আ ইউনিভার্সাল সলিউশন। তো সেটাই আমাদের এই কাজের প্রপোজাল ছিল। আর আমাদের লাস্ট পার্টে, আমার খুব লাস্ট কাজটা আসলে আমাদের বেগার নিয়ে, টু বি ভেরি স্পেসিফিক, এটা আমরা শুরু করেছিলাম ঢাকার বেগার নিয়ে। এবং যদি আমি স্ট্যাটিস্টিক্স কিছু দেখাই, 2011 সালে এই ঢাকার বেগারের সংখ্যা যেখানে 40,000 ছিল, 2016তে সেটা 70,000 হয়েছে। 5 বছর পরে বা 4 বছর পরে কারেক্ট স্ট্যাটিস্টিক্স আমার কাছে নাই, কিন্তু এটা আমি বিলিভ করি এই সংখ্যাটা অ্যাটলিস্ট কমে নাই, বেড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আর এটা কিন্তু সিম্পলি বেগারের কাউন্ট, এই বেগারদের উপর তাদের ফ্যামিলিরা ডিপেন্ডেন্ট, সুতরাং বেগিং রিলেটেড ডিপেন্ডেন্ট কাউন্টটা আসলে এর থেকে বেশ বেশি। তো এই বেগাররা তাদের হেলথ কেয়ার সাপোর্টটা আসলে কিভাবে পায়, ভেরি ইন্টারেস্টিং। আমরা যখন আমাদের স্টাডিটা করেছিলাম, আমরা দেখেছিলাম ঢাকার একজন বেগার যখন সিক হয়, তিনি সাধারণত যেটা করেন, ফার্মেসিতে গিয়ে ফার্মেসির যে শপকিপার থাকেন তার সাথে কথা বলে ওষুধ নিয়ে নেন। তারা হসপিটালে সাধারণত যেতে চান না, যান তখনই যখন প্রচন্ড ইমার্জেন্সি কিছু হয়।
দুটাই কিন্তু আমাদের জন্য মারাত্মক, কারণ তারা ডাক্তারের সাথে কনসাল্ট করছেন না, সুতরাং প্রথম কেসে তারা ভুল ট্রিটমেন্ট পেতে পারেন, আর দ্বিতীয় কেসে তারা ইমার্জেন্সি সিচুয়েশনে যখন হসপিটালে যান অনেক ক্ষেত্রে আসলে কিছুই আর তখন করার থাকে না, দে আর ক্লোজ টু ডেথ। সো এই জিনিসটা দেখার পর আমাদের কাছে মনে হয়েছিল বেগারদের এই সিচুয়েশন কেন, তারা ডাক্তারের কাছে অ্যাডভাইজিং সার্ভিস কেন পাচ্ছেন না, এ ধরনের সার্ভিস কি বাংলাদেশে অ্যাভেলেবল না? আমরা বিভিন্ন হসপিটালের উপর সার্ভে করা শুরু করি এবং আমরা দেখি অনেকগুলো হসপিটাল আছে যারা আসলে ফ্রি অথবা লো কস্ট সার্ভিস দেয়, সুতরাং বেগারদের জন্য অ্যাফোর্ডেবল সার্ভিস কিন্তু সার্ভিস প্রোভাইডাররা দিচ্ছে, দেন তারা সার্ভিসটা পাচ্ছেন না কেন? তার মানে হচ্ছে ইনফরমেশনটা তাদের কাছে যাচ্ছে না, কারণটা কি? তাদের কি ফোনের থ্রুতে ইনফরমেশনটা দিয়ে দেওয়া যায়? এই জন্য আমরা বেগারদের উপরে এবং মাঝে তারা যেহেতু শপকিপারদের কাছে যান ফার্মেসিতে, তাদের উপরে আমরা কিছু সার্ভে চালাই। এবং দেখেন যখন বেগারদের উপরে ঢাকা শহরে 70 জন বেগারদের সাথে আমরা ক্লোজলি ইন্টারঅ্যাক্ট করে তাদের বিভিন্ন কন্ডিশন বোঝার চেষ্টা করি, আমরা প্রথমেই টের পাই আমরা যতই মনে করি ফকিররাও মোবাইল ফোন ইউজ করে, অনলি 10% বেগারদেরকে আমরা পেয়েছিলাম যারা ফোন ইউজ করে এবং তা কিন্তু স্মার্টফোন না, নর্মাল ফিচার ফোন। আর যেহেতু আমি একটু আগে যেটা বলেছি সেটা এই স্ট্যাটিস্টিক্স পোর্টে করে, তারা অ্যারাউন্ড 90%ই অসুস্থ হলে ডাইরেক্ট ফার্মেসিতে চলে যান ডাক্তারদেরকে অ্যাভয়েড করে। আর আমরা তাদেরকে বলেছিলাম তাদেরকে যদি হসপিটালের সার্ভিসটা কোনোভাবে অ্যাভেল করানো যায় এটা কি তাদের জন্য হেল্পফুল হবে কিনা, মোটামুটি ক্লোজ টু 100% তারা স্বীকার করেছিল এটা তাদের জন্য খুব হেল্পফুল হবে। বাট সার্ভিসটা কিভাবে পাবেন? আমরা চিন্তা করেছিলাম যেহেতু তারা শপকিপার ফার্মেসিদের শপকিপারদের সাথে কাছে যান, তাদের থ্রুতে সার্ভিসটা দিলে কেমন হয়, তারা কি একটা ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করতে পারে? তো তাদের এরকম 70 জনের উপরে আমরা যখন সার্ভে করি আমরা দেখি যে হ্যাঁ ফার্মেসির শপকিপার তারা কিন্তু স্মার্টফোন ইউজ করেন, নট অনলি ফোন, তাদের মেজরিটি স্মার্টফোন ইউজ করেন এবং তারা ইন্টারনেটও মেজরিটি ইউজ করেন। আর ভেরি ইন্টারেস্টিংলি আসলে আমাদের বাংলাদেশের মানুষ প্রবাবলি অনেকেই ফিলান্থ্রপিক, এই ধরনের শপকিপারদেরও একটা মেজরিটি পোর্শন অ্যারাউন্ড 80% এই ধরনের ইন্টারমিডিয়ারি হিসাবে বেকারদেরকে হসপিটাল রিলেটেড ইনফরমেশন দিতে এগ্রি করেন। তো এই পার্টগুলো দেখার পরে আমরা খুবই ইন্টারেস্টেড হই এবং আমরা একটা সিস্টেম মডেল তৈরি করি, যেখানে আমরা সিস্টেম মডেলে আমরা চাচ্ছিলাম যে হসপিটাল থেকে তাদের ফ্রি অথবা লো কস্ট সার্ভিসের ডাটাগুলো ওয়েব সার্ভিসে আসুক, যখনই একজন বেকার অসুস্থ হবেন তার নর্মাল যে সোশ্যাল ইন্টারাকশন প্যাটার্ন সেটা মেনটেন করে উনি সব রিপ্রেজেন্টেটিভ কাছে যাবেন। সব রিপ্রেজেন্টেটিভের একটা অ্যাপ আমরা দিয়ে দিয়েছিলাম, যেই অ্যাপ থেকে তারা বেকারের কাছ থেকে শুনেন তার প্রবলেমটা কি, তার প্রবলেম কি মাথা ব্যথা নাকি তার প্রবলেম জ্বর নাকি তার প্রবলেম পেট ব্যথা নাকি তার প্রবলেম ঘাড়ে ব্যথা নাকি হাই প্রেশার, তো তারা বলতে পারবে না, তারা বলতে পারবে ঘাড়ে ব্যথা। তো সেই প্রবলেমগুলো দেখে সেই প্রবলেমগুলো মোবাইল অ্যাপে যখন প্লেস করা হয়, মোবাইল অ্যাপটা যখন কমিউনিকেট করে ওয়েব সার্ভারে, যে ওয়েব সার্ভারে হসপিটালদের ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলোর উপর ভিত্তি করে এই ওয়েব সার্ভার একটা রেসপন্স দেয় মোবাইল অ্যাপের কাছে, সেই মোবাইল অ্যাপের রেসপন্সটা দেখে সব রিপ্রেজেন্টেটিভ আসলে বুঝতে পারেন এই বেগারকে কোথায় রেফার করলে ভালো হয়। সেই ইনফরমেশনটা তখন সব রিপ্রেজেন্টেটিভ বেগারকে বলেন যে ভাই আপনি ঢাকা মেডিকেলে যান অথবা আপনি শিকদার মেডিকেলে যান অর ব্লা ব্লা। তো এই পুরো সলিউশন আর্কিটেকচারটা আমরা ডেভেলপ করেছি এবং এটা দুটা কি পার্ট আছে, প্রথম পার্ট যেটা নিচের পার্ট এটা একটা টেকনোলজি বেসড সলিউশন, আর উপরের পার্ট যেটা সেটা একটা ইন্টারাকশন পার্ট, এটা একটা সোশ্যাল সলিউশন। তো আমরা এই পুরো সলিউশন সিস্টেমটাকে বা ইকোসিস্টেমটাকে আমরা আসলে বলছি একটা টেকনো সোশ্যাল সলিউশন। তো এই সিস্টেমটা আসলে আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম ঢাকা শহরে এবং আরো দুটা বিভাগীয় শহরে এবং 6 মাস আমরা এখানে দেখেছি যে মোর দ্যান 200 রিকোয়েস্ট এখান থেকে আসছিল। এর মানে কিন্তু এই না যে 200 জন বেগার এখানে সার্ভিস নিয়েছে, এমন হয়েছে একসাথে 2-3 জন বেগার এসে একই সার্ভিস নিয়েছে, আবার এমন হয়েছে একজন বেগার এখান থেকে সার্ভিস নেওয়ার পর তার কাছ থেকে আরো 2-3 জন বেগার বা কয়েকজন বেগার শুনেছেন। সো 6 মাস যখন আমরা এই সার্ভিসটাকে অ্যাক্টিভ রাখি তখন আসলে আমরা দেখেছি যে বেগারদের জন্য ইট ওয়াজ রিয়েলি হেল্পফুল। সো এটা আমার ছোট্ট একটা প্রেজেন্টেশন, আমরা কি কি কাজ করেছি অলরেডি। তার সাথে সাথে যেহেতু আসলে এই পুরো সেমিনারটা আসলে অর্গানাইজড হয়েছে এইচসিআই রিসার্চ বাংলাদেশ কনটেক্সটে, করতে গেলে কি কি চ্যালেঞ্জ আসে আমি খুব হাই লেভেল থেকে 3টা চ্যালেঞ্জ বলবো। প্রথম চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে প্রবলেম ফর্মুলেশন, আমাদের কনটেক্সটে এইচসিআই রিসার্চে কি প্রবলেম নিয়ে আমরা কাজ করব সেটা ফর্মুলেট করা প্রথমে ডিফিকাল্ট। এটা কি হিউম্যান নাকি এটা কম্পিউটার নাকি এটা ইন্টারাকশন, সেটা বোঝা আমাদের জন্য অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যায় প্রবলেম ফর্মুলেশনে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমরা আসলে কি ধরনের রিসার্চ মেথোডোলজি অ্যাডপ্ট করব, আমাদের ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট, আমাদের সার্কামস্টেন্সিয়াল কনস্ট্রেন্ট অনেক ক্ষেত্রে আমাদের প্রপার রিসার্চ মেথোডোলজি ফলো করতে দেয় না এবং অনেক ক্ষেত্রে হয়তো আমি নিজেও প্রপার রিসার্চ মেথোডোলজিটা জানি না। আর লাস্ট যেটা খুবই ইম্পর্টেন্ট, টেকনিক্যাল রাইটিং অ্যান্ড প্রেজেন্টেশন, আমরা অনেক সুন্দর সুন্দর কাজ করি কিন্তু আমরা হয়তো শুধুমাত্র আমার এটার প্রপার প্রেজেন্টেশন করার অভাবে আমি টপ ভেনুগুলোতে যেতে পারি না, যেটা আমার নিজের কেসে প্রচুরভাবে প্রচুরবার হয়েছে এবং আই এম অলসো এক্সপিরিয়েন্সিং ইট
right now. So these are the very three problems. So amar part theke ei presentation tai chilo. Thank you so much for your kind patience and hearing to the whole presentation. Jodi kono question thake jokhon Q&A open hobe, please feel free to ask me. Thank you so much. Thank you so much, Dr. Alim sir. Awesome presentation. এবং অনেক কিছু জানতে পারলাম আপনার কাজের সম্পর্কে। মানে অফলাইনে এসব কাজের উপরে আপনার সাথে আমার পরে কথা হবে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্যানেলিস্ট ডক্টর নোভা আহমেদ, অ্যাসোসিয়েট প্রফেসর, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমার মেন্টর, যিনি বাংলাদেশের এসিআর গবেষণার একজন দিকপাল। কম্পিউটার এডুকেশন ফর ওমেন অ্যান্ড চিলড্রেন নিয়ে। তো নোভাপু আপনি আপনি কি আছেন? হ্যাঁ হ্যাঁ আছি। আচ্ছা, আমি আলিম ভাইয়ের এই প্রেজেন্টেশন দেখার পর তো লজ্জায় মারা যাচ্ছি, কারণ কোনো স্লাইড টাইড নাই। আমি ভাবছি আলোচনা সভা, তামান্না আমাকে বলছে নোভাপু এরকম একটা টকে আসবেন কিনা। এর আগে একবারই এরকম ধরা পড়েছিলাম যে টক বলছে, এখন শুনি লাইভ, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, এখন খুব হেভি সিরিয়াস জিনিস মনে হচ্ছে, আমি তো বুঝি নাই। হ্যাঁ আচ্ছা, এইচসিআই এর জার্নি হিসাবে আমি আসলে পিএইচডি এইচসিআই এ করিনি, আমি সিস্টেমস সাইডে পিএইচডি করেছি। দেশে এসে যখন দেখেছি, দেশে এসে প্রথমে আসলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রবলেমটা নিয়ে অনেকের সাথে কথা বলছিলাম, স্পেশালি কল্লুল, সৈয়দ ইশতিয়াক আহমেদ, ও একজন মানে মেজর একজন রিসার্চ কোলাবোরেটর ছিল, আরো অনেকে ছিল। তো ওদের সাথে যখন কথা বলছিলাম তখন আমরা প্রথমে সিস্টেম সলিউশন চিন্তা করতেছিলাম, ভাবলাম যে একটা মোবাইল ফোন দিয়ে মেয়েদেরকে কি হেল্প করা যায় কিনা যখন কেউ বিপদে পড়ছে, কারণ তখন আমাদের হটলাইন গুলো ছিল না, এটা নিয়ে এত কথাবার্তাও হচ্ছিল না। ওইখান থেকে শুরু, কারণ সমাধান করার পর দেখি যে মানুষ ওটা লাইক করে না। মানুষের লাইক করাটা বা মানুষের সাথে অ্যাডজাস্ট করার জিনিসটা দিয়েই যে আমাদের শুরু করা উচিত। সফটওয়্যার সাইকেলে যদিও থাকে, সিস্টেমের লোকরা ওরা জীবনেও এগুলাকে পাত্তা দেয় না। তো ওইভাবে শুরু হয়েছে আমার নিজেকে। আমি এখনো মনে করি আমি কিছুই শিখি নাই, সেটার প্রমাণ হচ্ছে আমি মোটামুটি এক্সপার্ট কি কি কারণে পেপার রিজেক্ট হয় সেটার ব্যাপারে, পেপার একসেপ্ট করার ব্যাপারে আমি এখনো খুবই খুবই অজ্ঞ। আমি খুব আশা করছি যে এই নেটওয়ার্ক থেকে শুরু হবে, আর আমাদের বাইরেও অনেক ভালো একটা নেটওয়ার্ক আছে, এখান থেকে আমরা আমাদের যাত্রাটা শুরু করতে পারবো আর আমরা সবাই সবার সাথে কানেক্টেড থাকতে পারবো। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ নোভা আপু ফর ইওর নাইস ওয়ার্ডস। আমরা এরপরে চলে যাচ্ছি ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম স্যারের কাছে। ডক্টর নজরুল ইসলাম স্যার অ্যাসোসিয়েট প্রফেসর MIST, যিনি দীর্ঘদিন শিক্ষকতা এবং এইচসিআই গবেষণার সাথে যুক্ত আছেন। বাংলাদেশের পাশাপাশি উনি ফিনল্যান্ড এবং সুইডেনে কাজ করেছেন। তিনি সম্প্রতি ডিজিটাল ইন্টারভেনশন ফর ফাইটিং COVID-19 ফ্রম বাংলাদেশ পার্সপেক্টিভ এর একটি গবেষণা পরিচালনা করছেন, এবং বাংলাদেশের সাম্প্রতিক অনেক অনেক বিষয় নিয়ে উনি অনেক সুন্দর সুন্দর গবেষণা করছেন। তো স্যারের কাছ থেকে আমরা এখন একটু শুনবো উনার গবেষণার ব্যাপারে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ তামান্না। আসসালামু আলাইকুম অল। আসলে আমিও নোভা আপার মতেই একটু অপ্রস্তুত, আমিও ভেবেছিলাম জাস্ট গল্প করতে হবে, আর আলিম ভাইয়ের আসলে এত অর্গানাইজ প্রেজেন্টেশনের পর ভাবলাম আমি কেন প্রেজেন্টেশন স্টার্ট করিনি। দেখলাম যে আমার সিরিয়াল হলো নোভা আপার পরেই, আমার মনে হচ্ছিল যে আমি অল্প সময় তৈরি করতে পারবো না। যাই হোক, এবং আলিম ভাই বরাবরই খুব অর্গানাইজ, আলিম ভাইয়ের সাথে আমি কাজ করেছি ওয়ার্গেমে। যাই হোক, আমি জাস্ট 2015 বাংলাদেশে ব্যাক করেছি ফিনল্যান্ড থেকে, এবং সবাই মোটামুটি এখানে জানেন যে আমি বাংলাদেশ আর্মিতে জয়েন করেছিলাম। বাংলাদেশ আর্মি পিএইচডি হিসেবে সরাসরি মেজর হিসেবে কিছু অফিসার রিক্রুট করেছিলেন, সেভাবে আমার আশা MIST তে জয়েন করেছি এবং ওখানে ফ্যাকাল্টি হিসেবে আছি। গত বছর ঠিক এই জুন মাসে আমি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পেয়েছি। তো মেইনলি আমার পিএইচডি ফিল্ডটা ছিল অলমোস্ট মানে এসি রিলেটেডই, তবে আমার ইউজেবিলিটি এবং ইউএক্স নিয়ে আমি কাজ করতাম সেখানে। তো দেশে আসার পরে মূলত যে প্রজেক্টগুলো আমি করতে পেরেছি তার একটু জাস্ট ব্রিফ আপনাদের একটু দিতে চাচ্ছি। মূলত দেশে আসার পরে আমার যেটা খুবই ভালো লাগলো যে দেশে দেখলাম যে এসি এর কাজ করার যথেষ্ট মানে প্রচুর অপশন আছে। প্রচুর অপশন মিনস যে বাংলাদেশে যে প্রত্যয় নিয়ে আগাচ্ছে যে ডিজিটাল বাংলাদেশ বা ডিজিটালাইজেশন,
তো ডিজিটালাইজ হচ্ছে, অনেক ডেভেলপ হচ্ছে, অনেক অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে, অনেক সিস্টেম, অনেক ওয়েবসাইট। বাট প্রবলেম যেটা, সেটা হলো যেটার ইউজেবিলিটি, ইউজফুলনেস এবং অ্যাডাপ্টেশনটা হচ্ছে না সেইভাবে। কারণ ইউজার অ্যাকসেপ্টেন্স পয়েন্ট অফ ভিউ থেকে বা এই যে ইউজার ফ্রেন্ডলিনেস, এই জিনিসগুলো যথেষ্ট ল্যাক আছে। এছাড়া বিভিন্ন ধরনের ইন্টারাকশন, নতুন নতুন ডিভাইসগুলো যে আসছে সেগুলো নিয়ে যথেষ্ট কাজ করার সুযোগ আছে। তো বিশেষ করে ICT4D, এটাও আমার একটা রিসার্চের টপিক ছিল, সেটার সাথে আমি এসে মিলেই আমি কাজগুলো করেছি। তো আমার যেমন কিছু কাজ ছিল অনেক তালিম ভাইয়ের মতোই, যেমন ব্লাইন্ড গেম তৈরি করা ব্লাইন্ডদের জন্য, যেমন আনলিমিটেড ফান্ড কেন তারা করবে না বা তাদের তো ফান্ডের প্রয়োজন আছে, তো সেরকম একটা গেম তৈরি করা, এই প্রজেক্টটা আমাদের বেশ ভালো পাবলিসিটি পেয়েছে। এছাড়া রিসেন্টলি আমি NMI নামে একটা সিস্টেম করছি, যে নোস মোবাইল ইন্টারাকশন। যদিও বিভিন্ন ধরনের অল্টারনেট ইন্টারাকশন ডেস্কটপ কম্পিউটারের জন্য অলরেডি অ্যাভেলেবেল আছে টেকনোলজিগুলো, কিন্তু মোবাইল বা ট্যাবের সাথে নোস বা টিপ দিয়ে ইন্টারাকশন, এটা মানে অ্যাজ ফার অ্যাজ নো যে আমরা ফার্স্ট এটা করেছি এবং মোটামুটি এটা পাবলিকেশনের জন্য রিভিউতে আছে। তো এটা আমার স্টুডেন্টদের সাথেই করা। এছাড়া BCI নিয়ে, মানে ব্রেইন কমিউনিটি ইন্টারফেসিং নিয়ে আমার কাপল অফ প্রজেক্ট আছে। এর মধ্যে একটা ছিল যেমন সিরিয়াস গেম খেলার সময় আমরা ওই ব্রেন হেডসেট, যেটা আলিম ভাই ইউজ করেছেন, আমরা ব্রেন হেডসেট ইউজ করি, তাদের আলফা বিটা গামা ওয়েভ ফর্মগুলো নিয়ে আমরা জাস্ট মেজার করার চেষ্টা করেছি যে কোন ধরনের ওয়েভ লেন্থের জন্য সে এক্সাইটেড থাকে, কোন ধরনের জন্য সে ডিপ্রেস থাকে বা এনকারেজ থাকেন। তো এই ধরনের বিভিন্ন ইউএক্স প্যারামিটারের সাথে আমরা ওয়েভ লেন্থকে মিলে আমরা জাস্ট চেষ্টা করেছি যে জাস্ট ইউএক্স অ্যাসেসমেন্ট যেমন শুধুমাত্র সাবজেক্টিভ হয় বা অবজেক্টিভ হয়, এর পাশাপাশি নিউরোলজিক্যাল বা ফিজিওলজিক্যাল ইভ্যালুয়েশন গুলো হয় কিনা। এবং এর এক্সটেনশন কাজ হিসেবে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি যে এই যে ইউজেবিলিটি বা ইউজার এক্সপিরিয়েন্স ইভ্যালুয়েশন আমরা ইউজেবিলিটি টেস্টিং ল্যাবে নিচ্ছি বা কোশ্চেনারিজ করে নিচ্ছি, এর পাশাপাশি যদি আমি তার নিউরোলজিক্যাল ফিজিওলজিক্যাল ডাটা গুলো নেই, ফর এক্সাম্পল ওয়েন দ্য মানে পার্টিসিপেন্ট ইজ প্লেইং ইন এ সিরিয়াস গেম অর সামথিং লাইক দ্যাট, অথবা লাইক সামথিং ওয়ার গেম, তখন তাদের আসলে এই নিউরোলজিক্যাল ফিজিওলজিক্যাল ডাটা গুলো থেকে তার ইউএক্স কে মডেলিং করা যায় কিনা, এবং সে যদি মডেলিং যতটুকু করা যায় সেটার সাথে তার সাবজেক্টিভ ফিডব্যাকের সাথে কতটুকু সিমিলারিটি হয়। কারণ এখন আসলে সাবজেক্টিভ ফিডব্যাকটা একটু ডিফিকাল্ট, বা যদি অটোমেটিক আমার ফিডব্যাকটা আসে আমার নিউরোলজিক্যাল ফিজিওলজিক্যাল ডাটা থেকে, তাহলে সেটা মোর অ্যাকুরেট হওয়ার পসিবিলিটি থাকে। আর এছাড়া ICT ডিভিশনের সাথে আমরা একটা কাজ করেছি এম হেলথ অ্যাপ্লিকেশন গুলো নিয়ে। আমি বেশ সারপ্রাইজ হয়েছি যে বাংলাদেশে 234 মোবাইল হেলথ অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল বিভিন্ন অ্যাপ স্টোরে এবং বাংলাদেশ ন্যাশনাল অ্যাপ পোর্টালে। বাট আমি অলসো সারপ্রাইজ হয়েছি যখন আমি বেশ এডুকেটেড পিপলদেরকে ইন্টারভিউ করতে গিয়েছি যে আপনি কয়টা এম হেলথ অ্যাপ্লিকেশন ইউজ করেন, তো আমি সারপ্রাইজিংলি বেশিরভাগ ক্ষেত্রে শুনেছি যে তারা কোনো মোবাইল হেলথ অ্যাপ্লিকেশন ইউজ করেন। অথচ বাংলাদেশে 234টা মোবাইল হেলথ অ্যাপ্লিকেশন আছে, কিন্তু আমার সচেতন লোকরাও আমরা ইউজ করছি, ইভেন অনেক ডাক্তারও ইউজ করছেন। তাহলে শুধুমাত্র কিছু অ্যাপ যেমন আপনজন, মায়া, কিছু অ্যাপ আছেন যারা ইউজ করতেছেন এবং জাস্ট ইউজাররা খুবই ফোকাসড ইউজার, যেমন এক্সপেক্টিং মাদার এবং জাস্ট সামথিং লাইক দ্যাট, বাট বেশিরভাগ অ্যাপ মানে মোস্ট অফ দ্য অ্যাপ কেউ ইউজ করছে। তো আমি এই ফিল্ডে আমরা একটা স্টাডি শুরু করি, ICT ডিভিশন আমাদের কিছু ফান্ডিং করেন, আমার একটা PhD স্টুডেন্ট আছে, সে আমার এটাতে মুখ লিড দেন, এছাড়া একজন আরে ছিল। তো আমরা এখান থেকে খুব সারপ্রাইজিং আউটকাম পাই যে আসলে মেইন প্রবলেম হলো যে অ্যাওয়ারনেসটা নাই এবং এতে ট্রাস্ট নেই এবং এর ইউজার ফ্রেন্ডলিনেস বা এটা এটা লাইভ না আর কি। তো আমরা এর ইউজেবিলিটি এবং ইউএক্স ইভ্যালুয়েট করি, এটা আমাদের একটা ভালো একটা জার্নালও পাবলিশ হয়েছে। এবং আমরা সার্চ স্কোর যেটা বলি আমরা, যে সিস্টেম ইউজেবিলিটি স্কেল, এটা আমরা সারপ্রাইজিংলি ভেরি পোর পেয়েছি। তো দেখা যাচ্ছে অ্যাপ আছে, ভালো ভালো অ্যাপ আছে, মোটামুটি যে টপিকে আমি খুঁজতে গিয়েছি আমি অ্যাপ পেয়েছি মোবাইল হেলথ সেক্টরে, বাট তার ফাংশনালিটিসগুলো কমপ্লিট না, অ্যাজ ওয়েল অ্যাজ ইউজেবিলিটি লেভেল ইজ ভেরি পোর। ইভেন মানে সারপ্রাইজিংলি যে আমরা যে নেলসনসের যে ফান্ডামেন্টাল 10টা প্রিন্সিপাল আছে তার একটা, ফর এক্সাম্পল যে ইরর কন্ট্রোলিং বা সামথিং, যেখানে একজন আছে যেখানে আইডি নাম্বার দিতে হবে সেখানে হয়তো টেক্সট লিখলেও নিচ্ছে, মানে সাউন্ড ইরর কন্ট্রোলিং, যে সেলফ ইরর কন্ট্রোলিং যে সিস্টেমগুলো, এই ধরনের কনসিডারেশনগুলো আমাদের ডেভেলপাররা করছেন না। তারপর হয়তো একটা জায়গায় ডিস্ট্রিক্টের নামগুলো আসবে, কোনো নির্দিষ্ট ওয়ার্ডারে আসতেছে না, ডেট অফ বার্থ সেট করা যাবে, ডেট অফ বার্থ সেট করা যাচ্ছে না, ভেরি মাইনর মাইনর প্রবলেম। আই হ্যাভ এ ভেরি বিগ সেট অফ মানে আমরা প্রায় 234টা অ্যাপ ডিটেলে করেছি, অনেক বড় একটা রিপোর্ট আছে। তো ICT ডিভিশনও বেশ হ্যাপি যে আমাদের রিপোর্টটা পেয়ে, বাট উই আর ওয়েটিং ফর সিং দ্য ইম্প্যাক্ট। তো এই ধরনের একটা মোবাইল হেলথ অ্যাপ্লিকেশন একটা প্রজেক্ট ছিল। এছাড়া যেহেতু আমি মিলিটারি পার্সোনাল হিসেবে জয়েন করেছি, আমি সুযোগ পেয়েছি বাংলাদেশ আর্মির সাথে কাজ করার জন্য। তো বাংলাদেশ আর্মির কিছু আমরা কাজ করছি,
যেমন আমি রিসেন্টলি একটা পেপার পাবলিশ করেছি যেখানে আমি এইচসিআই কে মিলিটারি অ্যাপ্লিকেশন ডেভেলপের রোডম্যাপ হিসাবে দেখিয়েছি। যেমন আমার কাছে মনে হয়েছে যে ই লার্নিং, ই কমার্স এবং ই মিউজিয়াম বা কালচারাল হেরিটেজ এই ধরনের অ্যাপ্লিকেশনে ইউজেবিলিটি একটু প্রবলেম থাকলেও দ্যাটস এ ম্যাটার অফ ফিউ সেকেন্ডস অর ডিসস্যাটিসফ্যাকশন। বাট যে অ্যাপ্লিকেশনগুলো আমরা মিলিটারি ওয়ার্ল্ড ফিল্ডে ইউজ করি সেখানে যদি আমাদের কোনো কারণে এসিআই রিলেটেড প্রবলেম থাকে সেখানে একটা ক্লিক একটা লাইফ হতে পারে, ইভেন একটা মেজর ডিসিশন হতে পারে। তো আমার কাছে মনে হয়েছে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেক্টর টু এক্সপ্লোর দ্য এসিআই ইন দিস ফিল্ড। এরপর আমি এখানে পড়াশোনা শুরু করলাম উইথ মাই টিম উইথ সাম মিলিটারি অফিসার্স এবং সারপ্রাইজিংলি আমরা দেখলাম যে মাত্র 32-34 এর মতো আসলে আর্টিকেল আমরা পেয়েছিলাম যেখানে এসিআই এবং মিলিটারি অ্যাপ্লিকেশন নিয়ে পড়েছে। তো আমরা এই সেক্টরে একটা কাজ করি এবং কাজটা আমাদের ফিউচার সোলজার সিস্টেম কনফারেন্স যেটা চেক রিপাবলিকে হয় এভরি অল্টারনেট ইয়ার অর্গানাইজ বাই ন্যাটো, এরপর এশিয়ান কনফারেন্স অন ডিফেন্স টেকনোলজি এটা প্রতি বছর হয় এশিয়ার যে কোনো একটা কান্ট্রিতে। তো আমরা এই দুটো কনফারেন্সে আমরা দুইবার অ্যাটেন্ড করার সুযোগ পেয়েছে। এছাড়া একটা ডিফেন্স জার্নালে আমাদের পেপারটা গেছে, সেখানে আমরা দেখেছি যে কী কী ফ্যাক্টর আসলে কনসিডার করা উচিত মিলিটারি অ্যাপ্লিকেশন ডেভেলপ করার সময়। যেমন ওখানে একটা আমাদের ফাইন্ডিং এসেছে যে চেইন অফ কমান্ড মেনটেন করতে হবে মিলিটারি অ্যাপ্লিকেশনের ইউজার অ্যাক্সেস কন্ট্রোলটা ডিফাইন করার সময়। যেমন সাধারণত আমরা কী করি যে অ্যাডমিনকে দেই বা একে পাসওয়ার্ড দেই একে অ্যাক্সেস দেই তো ডিফাইন করি সফটওয়্যারগুলোতে, বাট মিলিটারি অ্যাপ্লিকেশনগুলোতে যেমন সোলজার সে কখনই কমফোর্ট ফিল করে না ডিরেক্টলি একটা কমান্ডিং অফিসারের সাথে যোগাযোগ করতে, সে তার সেকশন অফিসারের সাথে হয়তো যোগাযোগ করতে কমফোর্ট ফিল করে। তো দিস ইজ অলসো পার্ট অফ দ্য ইউএক্স অফ ইউজিং অ্যান অ্যাপ্লিকেশন বাই দ্য মিলিটারি সোলজার্স। এরপর আমাদের মিলিটারি সোলজার্সরা যখন ফিল্ডে ডিপ্লয় থাকে তারা সার্টেন টাইমের পরে তারা মেন্টাল স্ট্রেস ফিল করতে পারে, তাদের ফিজিক্যাল ই হতে পারে। এখন আমরা ইন্টেল হেলমেট ইউজ করে আমরা তাদের বিভিন্ন ধরনের ডাটা ফিজিক্যাল ডাটা বিভিন্ন ডাটা আমরা কমান্ড পোস্টে নিয়ে আসি এবং আমরা দেখার চেষ্টা করি যে কী ধরনের মেজারমেন্ট বা থ্রেশহোল্ড ওভার হলে তাকে ব্যাক করানো যেতে পারে বা তার ব্যাপারে কনসিডারেশন দেওয়া যেতে পারে। এছাড়া আমরা লক সোলজার নামে আরেকটা সিস্টেম ডেভেলপ করেছি যেটা আমাদের কোনো অপারেশন ডিপ্লয় করা শেষ হলে কোন সোলজার কোথায় আছে বা সে সুস্থ আছে না অসুস্থ আছে জীবিত না মৃত আছে জাস্ট তার একটা ওয়ারেবল ব্যান্ডের মাধ্যমে এবং কন্ট্রোল ইউনিট থেকে তার সাথে যোগাযোগ করা যায়। তো এইভাবে এইচসিআই কে আমি বাংলাদেশ মিলিটারি কয়েকটা প্রজেক্টের মধ্যে ইন্টিগ্রেট করার চেষ্টা করেছি এবং আমরা একটা প্রজেক্টে সাকসেস হয়েছি, বাকিগুলো অনগোয়িং আছে। তো এটা আমার একটা রিসার্চের পার্ট ছিল। মূলত এই ধরনেরই কয়েকটা যে এই আরেকটা লাস্ট প্রজেক্ট ছিল যেটা আমি আইসিটি ডিভিশনের সাথে করেছি সেটা হলো যে ইলিটারেট পিপলদের জন্য জব সার্চিং অ্যাপ্লিকেশন। তো আমার পিএইচডি একটা পার্ট ছিল সিমোয়েটিক থিওরি নিয়ে স্টাডি করা। সিমোয়েটিক থিওরিটা হলো যে আসলে ট্রেডিশনাল ইন্টারাকশনের বাইরে, মানে দ্যাট মিনস যে এভরি ইন্টারফেস সাইন, ফর এক্সাম্পল গুগলের জি আইকনটা এটা যে গুগল মিন করে, মানে এভরি আইকন সিম্বল হলো একটা মিনিং রেফার করে, মানে কোনো কিছুইকেই আমরা আইকন বা সাইন বলতে পারবো না যদি তার কোনো মিনিং না থাকে। তো দ্যাট মিনস যে আমরা যদি যে কোনো কিছু ইন্টারাক্ট করতে আমরা কি আইকন সাইন নেভিগেশন লিঙ্ক থাম্বনেইল ইমেজ এগুলোর সাথে ইন্টারাক্ট করি, তো এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখেছি যে এই জিনিসগুলো কতটুকু ইন্টুইটিভ করা যায়। এগুলো যদি ইন্টুইটিভ হয় তাহলে অ্যাপ্লিকেশনের পারপোজটা ক্লিয়ার হয় এবং এটা লার্নেবিলিটি বেড়ে যায় এবং ইউজাররা অ্যাপ্লিকেশনকে সাস্টেইন করতে চায়। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখেছি যে ইলিটারেট পিপলদের জন্য তো আসলে দরকার, বাংলাদেশে যদি আমরা ডিজিটালাইজ করতে চাই আমাকে তো সবাই ডিজিটালের আওতায় আনতে হবে এবং যেহেতু এখনো অ্যারাউন্ড 26% আমার ইলিটারেট অ্যাকর্ডিং টু দ্য লাস্ট স্ট্যাটিস্টিক্স। তো আমরা এখানে দেখার চেষ্টা করেছি যে কোন ধরনের ইন্টারাকশন মিন্স ইউজ করলে ইলিটারেট পিপলদের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন করা ইউজ হতে পারে ফর দ্য জব সার্চিং। তো আমরা সেখানে জাস্ট ফর এক্সাম্পল একজন চুনকা কাজ করতেছে, চুনকা যে ছবিটা দিয়েছি তো আমরা দেখলাম যে একবার আইকন দিয়ে দেখেছি, একবার টেক্সট দিয়ে দেখেছি, একবার ভয়েস দিয়ে দেখেছি এবং একদম পিক্টোগ্রাফি দিয়ে দেখেছি এবং আমরা তখন দেখেছি যে কোন কোন ধরনের ইন্টারাকশন তাদের জন্য ভালো। তো এটা আমার একটা মাস্টার্স স্টুডেন্ট ছিল, সে এই কাজটা করেছে। তো এই চার পাঁচটা প্রজেক্ট আমাদের ছিল যেখানে আমরা ডিসেবল পিপল আই মিন ব্লাইন্ড পিপল, ইলিটারেট পিপল অ্যাজ ওয়েল অ্যাজ আ মিলিটারি পার্সোনাল এবং এম হেলথ এই চারটা কি প্রজেক্ট বাংলাদেশে আমি লাস্ট 4 বছরে করার সুযোগ পেয়েছি। এছাড়া পাশাপাশি বিভিন্ন ধরনের ছোটখাটো প্রজেক্টে যতটুকু পারি কন্ট্রিবিউট করি। তো থ্যাংক ইউ ফর গিভিং মি চান্স, ইনশাআল্লাহ আই উইল টক এগেইন অ্যাবাউট দ্য চ্যালেঞ্জ অ্যান্ড অপরচুনিটি ওয়েন দ্য সেশন উইল কাম ব্যাক। থ্যাংক ইউ গোয়ান্না। থ্যাংক ইউ সো মাচ নজরুল স্যার, অ্যামেজিং। প্রত্যেকটা কাজ এত সুন্দর, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে বলার ভাষা রাখে না। তো মুভিং ফরওয়ার্ড, পরে চলে যাচ্ছি ডক্টর ফরহাদ রাব্বি স্যারের কাছে। উনি অ্যাসোসিয়েট প্রফেসর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
তিনি একজন মেরি কুরি ফেলো। তিনি বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রজেক্টে কনসালটেন্ট হিসেবে কাজ করার পাশাপাশি ডেভেলপমেন্ট ও ডিজাইন নিয়ে গবেষণা করছেন বিভিন্ন মাইনরিটি গ্রুপের জন্য, এবং উনি পিপিলিকা বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। সো স্যার, আপনার কাছ থেকে শুনতে চাই আপনার কাজ এবং আপনার জার্নি নিয়ে। ধন্যবাদ তামান্না, সবাইকে শুভ সকাল। আমি আসলে কম্পারেটিভলি আসলে মনে হয় খুবই নতুন আর কি এই এসিআই ডোমেইনে, যেহেতু আমার আসলে মাস্টার্স ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর উপরে আর পিএইচডি ছিল ডেটা মাইনিং বা বিগ ডেটা এই এরিয়ার উপরে। তো এসিআইটা আসলে মানে অনেকের আসলে কি বলবো আর কি ইনফ্লুয়েন্স ছিল বা গাইড মানে তা ভালো গাইডেন্স ছিল দেখে আসলে আমি এসিআই তে কাজ করা ইন্টারেস্টেড হয়েছে এবং করছি আসলে। তো ডেফিনেটলি আমি প্রথমেই বলবো যে আমি এসিআই এই ডোমেইনে আসলে ভালো একটা ক্রেডিট যাবে এবং নজরুল ভাইয়ের কাছে। আমার মনে আছে 2017 যখন আমরা ট্রেনিং দিয়েছিলাম মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ট্রেনিং ছিল, তো ওই সময় ওনার সাথে থেকে আসলে অনেক মানে ইন্টারেস্টিং কিছু জিনিস আমি মানে অবজার্ভ করলাম বা ইনসাইট গুলো উনি আমার সাথে অনেক কিছু শেয়ার করেছিলেন, যার কারণে আসলে খুব ইন্টারেস্ট ফিল করেছিলাম। এবং লেটার অন আমি একটা প্রজেক্ট পেয়েছিলাম এম্পাওয়ারের কাছ থেকে, এম্পাওয়ারের সাথে একটা প্রজেক্ট করেছিলাম ইউএসএইডের একটা প্রজেক্ট, ওখানে ক্ষেত্রে আমাকে আসিফ হাসান নাদিম ও আমার বন্ধু মানুষ, তো ওর একটা প্রভাব ছিল এটা এই লাইনটা নিয়ে আসার জন্য। এবং ওই কাজটা ছিল অনেকটা ICT-4D টাইপের কাজ আর কি, তো ওইটা খুব ইন্টারেস্টিং ছিল আমাদের জন্য, কারণ আমাদের ডিপার্টমেন্ট সাধারণ ডিপার্টমেন্ট আমার খুবই পপুলার একটা ডিপার্টমেন্ট, বাট আসলে আমরা এই সে রিলেটেড আসলে কাজ করি না, কারণ আমাদের মেজর মোস্ট অফ দ্য কাজ হয় মেশিন লার্নিং, NLP, নেটওয়ার্কিং, এই টাইপের কাজগুলো, মেশিন ট্রান্সলেশন, এই টাইপের কাজগুলো আসলে আমরা খুব বেশি ফোকাস করি। তো এসিআইটা আসলে আমাদের জন্য নতুন এক্সপিরিয়েন্স ছিল, এবং ওই ICT-4D ওই প্রজেক্টটা করতে গিয়ে আসলে আমরা অনেক কিছু শিখেছি আসলে, এবং ফিল্ড লেভেল থেকে শিখেছি আসলে। এবং সবচেয়ে বড় যে কন্ট্রিবিউশন আমার এই ডোমেইনে আসার জন্য ডেফিনেটলি নব আহমেদ ম্যাডাম, কারণ এরপর পরই আমি অনেকগুলো ওনার তিনটা সামার স্কুল আমি অ্যাটেন্ড করেছি, এবং আমি লটস অফ থিং আই হ্যাভ লার্ন ফ্রম দোজ সামার স্কুলস অ্যান্ড মিডল স্কুল। তো আসলে এই তিন চারজন মানুষ আসলে মানে খুব অ্যাক্টিভলি কাজ করছে দেখে আসলে আমার পক্ষে সম্ভব হয়েছে এই ডোমেইনে কাজ করার আর কি বা কাজ করে যাওয়ার। তো মোটামুটি আসলে আমার 2.5 বছর হয়েছে এই ডোমেইনে আছে, এবং তামান্না যেটা বললো যে আসলে আমার মোস্ট অফ দ্য কাজ আসলে এখন আমি যেটা করছি আসলে ডিজাইন কি ধরনের হবে, ভিজুয়ালাইজেশন কি ধরনের হবে, এই ধরনের ইস্যুগুলোর উপর কাজ করার আমি চেষ্টা করছি আর কি। তো আমার মেজর কাজগুলোতে আমি একটু শেয়ার করি, সেটা হলো যে আমি মাইনরিটি এথনিক গ্রুপদের নিয়ে কাজ করার চেষ্টা করছি, ওদের ই কমার্স অ্যাপ্লিকেশন গুলো কি ধরনের হওয়া উচিত, ডিজাইনটা কি ধরনের হওয়া উচিত, বা মেইন ট্রেডিশনাল যে ই কমার্স সাইট গুলো আছে এগুলো কেন মানে এগুলো ডিজাইন চ্যালেঞ্জ গুলো কি মাইনরিটি এথনিক গ্রুপের গুলোর জন্য, ওগুলো নিয়ে আমি একটু ইনভেস্টিগেট করার চেষ্টা করেছি। আমরা বোথ মাইনরিটি এথনিক গ্রুপ পিপল কমিউনিটি পিপলদের সাথে কথা বলেছি, যারা ডেভেলপার ছিল এই ধরনের অ্যাপ্লিকেশন মোবাইল অ্যাপ্লিকেশন গুলো ডেভেলপ করেছিলেন ওই গ্রুপগুলোর সাথে কথা বলেছি, এবং আমরা ট্রাই টু ফিগার আউট দ্যাট হোয়াট ক্যান বি দ্য বেস্ট ডিজাইন সলিউশন ফর দিস দিস পিপল ফ্রম দিস কমিউনিটি। এটা একটা কাজ ছিল, এবং মাইনরিটি এথনিক গ্রুপের আরেকটা কাজ আমরা করছি, সেটার জন্য আমরা ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজির সাহায্য নিচ্ছি। সেটা হলো আমরা আর্লি চাইল্ডহুড নিয়ে অনেক কথা বলি, আর আমাদের অনেক কাজও আছে আর্লি চাইল্ডহুড নিয়ে আমার, বাট আমরা মাইনরিটি এথনিক গ্রুপের যে ওই কমিউনিটির যে পিপলদের যে বাচ্চাগুলো আছে তাদের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে আসলে আমরা খুব কম কথা বলি বা কথা বলি না। তো এই ক্ষেত্রে আমার কোনো ডিজাইন সলিউশন যখন আমি বলি তখন নট নেসেসারি সবসময় প্রোডাক্ট সলিউশন, এটা হতে পারে প্রসেস সলিউশনও হতে পারে, ঠিক আছে। তো ওইটা আমরা ফিগার আউট করার চেষ্টা করছি। তারপরে আমরা মার্জিনাল পিপলদের নিয়ে কাজ করার চেষ্টা করছি, স্পেশালি চা শ্রমিক যারা আছে তাদের নিয়ে কেমন চিন্তা ভাবনা করছি। রিসেন্টলি আমরা একটা অর্গানাইজেশনের সাথে মিলে আমরা ইন্স্যুরেন্স মোবাইল অ্যাপ্লিকেশন করা চাচ্ছে, তো ইন্স্যুরেন্স মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য তো আমরা শুরু করেছিলাম আসলে এই আসলে এই লকডাউনের কারণে আসলে আমরা কাজটা ঠিকমতো শুরু করতে পারিনি, কারণ আমাদের ডাটা অ্যাক্সেস এখন আসলে ওইভাবে আমরা অ্যাক্সেস করতে পারছি না ওই পপুলেশনটাকে, কারণ আসলে আমাদের যেতে হবে ফিল্ডে, ফিল্ডে গিয়ে ডাটা কালেক্ট করতে হবে, একটু থেমে আছে কাজটা, বাট
can be a very interesting research with the research and development of it. এই যে চাষ শ্রমিকদের জন্য কিছু কাজ করা বা তাদের জন্য কোনো ডিজাইন সলিউশন চিন্তা করা, তো এটা একটা কাজ করছি। এছাড়া আমার স্টুডেন্টদের মধ্যে থেকে অনেক কাজ হচ্ছে, যে আমার আন্ডারগ্রাড স্টুডেন্ট বা মাস্টার স্টুডেন্টদের মধ্যে থেকে কিছু মানে এম হেলথ রিলেটেড কিছু কাজ আছে, যেখানে হলো যে আমরা যখন ফার্মেসিতে কোনো কিছু ওষুধ কিনতে চাই, তখন আসলে বাংলাদেশ বা এই সাব কন্টিনেন্টে একটা কমন প্র্যাকটিস হলো যে আসলে মেডিসিন ছাড়াই মোস্ট অফ দ্য কেসেস আমরা মেডিসিন গুলো কিনি। তো সেই ক্ষেত্রে আমি একটা ডিজাইনের কথা চিন্তা করছিলাম যে এই জন্য খুব একটা অ্যাপ বা থাকতে পারে কিনা, যেটা আসলে সামহাউ অ্যাওয়ারনেস তৈরি করবে যে বায়ার এবং যে সেলার ফার্মেসিতে সেল করতেছে, বুথ পার্টিকে অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ড করবে যে কোন ধরনের কেন এই মেডিসিন কেনা উচিত না বা কেন না, বা ওয়ার্নিং গুলো একটু শো করবে, বা বায়ারের যে হেলথ প্রোফাইল আছে এগুলো আসলে ক্রস চেক করবে যে কোন মেডিসিন গুলো কেনার আগে। তারপরে আমরা কাজ করছি, রিসেন্টলি কাজ শুরু করেছে একটা ক্রাইসিস ম্যাপিং নিয়ে, হয়তো অনেকে দেখবেন COVID-19 ক্রাইসিস ম্যাপিং নিয়ে আমরা কাজ শুরু করেছি, এবং ইনিশিয়ালি এটা সাপ্লাই ডিমান্ড বেসড ম্যাপিং এটা, বাট আমাদের প্ল্যান আছে আস্তে আস্তে এই COVID-19 ক্রাইসিস ম্যাপিংকে আস্তে আস্তে আমরা কৃষি নিয়ে যাওয়া, ডিজাস্টার ম্যানেজমেন্ট সলিউশনের দিকে নিয়ে যাওয়ার জন্য। রিসেন্টলি আমি পার্টিকুলারলি যে মানে এই ক্রাইসিস ম্যাপিং আসলে অনেকগুলো অ্যাসপেক্ট আছে বা অনেকগুলো প্যারামিটার আছে আপনি কাজ করতে পারেন, তো আই স্টার্টেড উইথ দ্য ভিজুয়ালাইজেশন, যে ভিজুয়ালাইজেশনটা কিভাবে ইম্প্রোভাইজ করা যায়, যেন যারা এনজিও আছে বা লোকাল গভর্নমেন্ট আছে তাদের ডিসিশন মেকিং এ যেন একটা সহজ হয়, তো ওইটা নিয়ে আমরা একটু কাজ শুরু করেছি। এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ আমরা করছি কোলাবোরেটিভলি ক্যানাডার সাথে আমি কাজ করছি, সেটা হলো অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম নিয়ে একটু কাজ করার চেষ্টা করছি COVID-19 সময়তে। মানে এই ডিভিশনে দেখা গেছে যে এটা হিউজ একটা চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের জন্য, তো আমরা যে চেষ্টা করছি সেটা বোঝার চেষ্টা করছি যে এই অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম বা ই লার্নিং প্ল্যাটফর্ম এর ক্ষেত্রে বাংলাদেশে আসলে মেইন চ্যালেঞ্জ গুলো কি কি বা ইস্যু গুলো কি কি, এবং যারা ডেভেলপ কান্ট্রি ওদের আসলে ওরা কিভাবে কন্ট্যাক্ট, ওদের জায়গায় মেইন চ্যালেঞ্জ গুলো বা ইস্যু গুলো কি কি, সেটা একটা কম্পারিজন স্টাডি করার চেষ্টা করছি, এবং বেসড অন দিস সলিউশন আমরা হয়তো বা কোনো একটা ডিজাইন প্রোডাক্ট ডিজাইন সলিউশন দিতে পারি কিনা, এটাও একটা চিন্তা ভাবনা করছি। ডেফিনেটলি এখানে জিনিসটা কাজ সহজ হচ্ছে না, কারণ আমাকে শুধু টেকনিক্যাল আসপেক্ট চিন্তা করলেই হচ্ছে না, আমার সোশ্যো ইকোনমিক কন্ডিশন অনেক কিছু চিন্তা করতে হচ্ছে, কারণ বাংলাদেশ পার্সপেক্টিভে কাজ করতে হচ্ছে, কারণ অনেক কিছু ছোট ছোট অনেক কিছু আসলে ইম্প্যাক্ট ফেলতেছে আমার প্রোডাক্ট বা টুল সিলেকশনের ক্ষেত্রে। তো এগুলো আসলে মোটামুটি এই টুকটাক কাজগুলো আমরা করছি, তো দেখা যাক আর কি। আমি যেহেতু বললাম নতুন, এবং জানিন স্যার যেটা বললেন আসলে এইসব কাজ করতে গেলে মেইন যে চ্যালেঞ্জটা প্রবলেম ফেস করতেছি আমরা, সেটা হলো আসলে যে অ্যাপ্রোপ্রিয়েট রিসার্চ মেথোডোলজিটা আইডেন্টিফাই করা। তো এটা একটা অনেক সময় আমি অনেক আমি বলবো অনেক জায়গায় আমি পেপার সাবমিট করেছি এবং অনেক জায়গায় রিজেক্ট হয়ে গেছে এইগুলো, যে এই মেথোডোলজি তুমি কেন ইউজ করেছ, ঠিক আছে এটা দিস ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট মেথোডোলজি, তুমি এইটা চিন্তা করতে পারো, তখন আমার যখন আবার রিস্টার্ট করতে হয় তখন আসলে আবার টাইম লাগে। বাট এই যে বলুন নবাহমেদ আপু, যে সামার স্কুলগুলো ছিল বা উইন্টার স্কুলগুলো ছিল, স্পেশালি যে লাস্ট সামার স্কুলটা হলো জুনে এই মাসেই হলো যেটা, সেটা আসলে ভেরি ভেরি গুড, it was very very good and I learned a lot from the summer school that methodology actually jantam nai ekhane je methodology actually exist kore, thik ache amar mone hocche the methodology la khub interesting hote pare amar research group khetre, to moteoti ei chilo amar jinish gula, etchara jehetu ami amar public university teacher ashole amader ke ese five or audit domain e kaj korte hoy, je definitely amar machine learning niye kaj korte hoy, nlp niye kaj korte hoy, blockchain niye tukta kaj korte hoy, to ami jeta chesta kore ar ki এই ডোমেইন গুলোকে সামহাউ এসআই এর সাথে অ্যালাইন করা যায় কিনা সেটা চেষ্টা করি আর কি। আর আমিও চেষ্টা করছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের পার্সপেক্টিভে এসআই কাজ করতে গেলে আমার ইন্টারডিসিপ্লিনারি কোলাবোরেশন খুবই দরকার, তো আমি খুব চেষ্টা করি যে এখানকার যেহেতু বললাম এসআই আসলে খুব কম নতুন একটা টার্ম আমার সাস্টের জন্য, এখানের যে অ্যানথ্রোপলজি ডিপার্টমেন্ট, সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, আর্কিটেকচার ডিপার্টমেন্ট, বিজনেস ডিপার্টমেন্ট, এদের সাথে কোলাবোরেট করার চেষ্টা করছি, শুরু করেছিলাম আসলে কোলাবোরেশনটা, আসলে লকডাউনটা না হলে তো আমি ভালো একটু ভালো মানে ভালো একটা জায়গায় চলে যেতে পারতাম,
আর আমার ডিপার্টমেন্টে বলবো, আমার ডিপার্টমেন্টও আস্তে আস্তে কিন্তু বিসে দেখা যাচ্ছে আসলে পপুলার, মানে একটু মানে মানুষজন একটু ইন্টারেস্ট ফিল করতেছে। আমি বলবো যে আমাদের আরেকজন অ্যাসোসিয়েট প্রফেসর আছে ডক্টর ফরিদা চৌধুরী, উনি ইউজেবিলিটি নিয়ে কাজ করতেছেন, উনি সাধারণত যে বিটকয়েনের ইউজেবিলিটি অ্যাপ্লিকেশনগুলো নিয়ে কাজ করছেন, উনিও আসলে মানে উনিও দেখলাম যে আজকাল অনেক ভালো 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 কাজ করছেন এই এসএ ডোমেইনে। তো উনিও হচ্ছে আমাদের আমাদের এই কমিউনিটির গুড ইনক্লুশন কাজ করার জন্য। তো এছাড়া আমার যেহেতু পিপিলিকা নিয়ে কাজ করি, পিপিলিকার কোঅর্ডিনেটর হিসেবে আছি, পিপিলিকাতেও আসলে আমরা অনেক ধরনের কাজ করি। যেমন আমরা ফেক নিউজ বা নিউজ মনিটরিং এগুলো নিয়ে কাজ করছি, বা আমরা করোনা ম্যাপিং নিয়ে কাজ করেছি, এছাড়াও আমার ডেঙ্গু নিয়ে কাজ শুরু করছি। এখানে আরো অনেক ধরনের কাজ আছে যেগুলো আসলে মানে সম্ভব এসি এর সাথে অ্যালাইন করা যায় খুব সহজে। জাস্ট আমি আইডেন্টিফাই করতে পারি, আইডেন্টিফাই করে এখান থেকে আমি যদি ডেটা নিয়ে অ্যানালাইসিস করে সম্ভব আমি এখান থেকে একটা ভালো একটা অ্যানালাইসিস বা ইনসাইট আমি খুঁজে পেতে পারি আর কি। তো মোরলেস আসলে এটাই ছিল মানে আমার দিক থেকে ইনপুট দেওয়ার, যে আমরা আসলে কি ধরনের এসি কাজ করতেছি এবং তারা আমাদের সাথে আছে। আর যেহেতু বললাম মাত্র দুই আড়াই বছর হয়েছে, আসলে খুব বেশি পাবলিকেশনে যেতে পারিনি, দুই একটা পাবলিকেশন হয়েছে এবং মোস্ট অফ দ্য কেসেস আসলে আমার অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট হচ্ছে, এবং এবং মোস্ট অফ দ্য রিজন রিজেকশনের হলো যে রিসার্চ ম্যাথোলজিগুলো আসলে ইউজ ইস্যু আর কি। তো হোপফুলি ডেফিনেটলি আমরা যদি একটা স্ট্রং কমিটি গ্রো করতে পারি, তাহলে এই কলাবরেট ওয়ার্কের মাধ্যমে আসলে অনেক এই ধরনের শর্টকামিং গুলোকে আমরা ওভারকাম করতে পারবো। কারণ অনেকেই আমাদের আমি ডেফিনেটলি জানি এখানে নজরুল ভাই নম বাবু এরা ভেরি গুড ইন ম্যাথোলজি, এরা ভালো ম্যাথোলজি জানেন, ওনারা যদি আমাদের সাথে কলাবরেট করেন, আমার নিজের মধ্যে কলাবরেট করে হয়তো বা দেখা যাবে যে আমি আমার যে জায়গাটায় আমার শর্টকামিং আছে আমি ওগুলো কমপ্লিট করে ফেলতে পারবো। আর ডেফিনেটলি আমি আরেকের কথা বলবো, সেটা হলো কল্লোলের কোণে ইস্তিয়াক আহমেদ কল্লোলের কথা। সেও কিন্তু অনেক চেষ্টা, তারও কিন্তু অনেক কাজ আছে, তার কাজও কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আসলে আমি আমি যখনই কোনো মেথোলজি নিয়ে সার্চ করতে যাই তখনই দেখি ইস্তিয়াক আহমেদ কল্লোলের ব্যাপারগুলো চলে আসে সামনে, এবং তার ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং। আমি রিসেন্টলি কয়েকটা তার পেপার পড়েছি এবং জাস্ট ওই মেথোলজি যখন শিখতে গেলাম তখন দেখলাম যে আসলে মানে সিম্পল কিছু সিম্পল মেথোলজিতে কিভাবে একটা সুন্দর গুড পেপার লেখা যায় সেটা তার কাজগুলো দেখলে বুঝতে চায়, এবং সেও সেও আসলে খুব চেষ্টা করে যে এই ধরনের এসএ রিলেটেড কাজগুলো যেন বাংলাদেশকে পপুলার হয় এবং এই ধরনের কমিটি যেন স্ট্রংলি গড়ে উঠে, সেই জন্য সে ভালো সেও ভালো কাজ করছে। তো কল্লোল ইস্তিয়াক আহমেদ কল্লোলকেও আমি আসলে থ্যাংকস দিব যে মানে এই ধরনের কাজ করে যাওয়া দেশের বাইরে থেকেও। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সামনে তো আরো কথা বলবো, ধন্যবাদ তামান্না। Thank you so much, Farhad Rabi sir. Nice talk এর জন্য। আমরা এতক্ষণ আমাদের একাডেমিশিয়ানদের পার্সপেক্টিভ থেকে, ইসিআই রিসার্চ পার্সপেক্টিভ থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় শুনতে পারলাম, স্পেশালি বাংলাদেশের জন্য। এখন এই কমিউনিটির জন্য আরেকটি সাইড, অত্যাবশ্যকীয় সাইড হচ্ছে ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভ। আমাদের সাথে এখানে আছেন একজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট, মোহাম্মদ মঈনুদ্দিন ভূঁইয়া। মঈন ভাইকে এক কথায় বলা যায় বিল্ডার অফ দ্য ডিজাইন টিম ইন গ্রামীণফোন। উনি বাংলাদেশের টেলিকম সেক্টরে ইউএক্স ডিজাইনকে প্রথম পরিচয় করিয়ে দিয়েছেন। কাস্টমারকে জানা, তাদের প্রয়োজন অনুযায়ী প্রোডাক্ট এবং সার্ভিস ডিজাইন করা, এই ধারণাকে বাংলাদেশি টেকনোলজি ডিজাইনের ভিতরে ইনক্লুড করার চেষ্টা করছেন মঈন ভাই। এছাড়া গ্লোবাল এইচসিআই কমিউনিটির সাথে বাংলাদেশের এইচসিআই ডিজাইন কমিউনিটিকে একত্রিত করে একটি নতুন উচ্চতায় নেওয়ার জন্য বাংলা কাই এবং ঢাকা এসিএম শিক্ষায় চ্যাপ্টারের মতো অনেক ইনিশিয়েটিভ, অনেক ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ নিয়ে কাজ করছেন। তো আমরা এখন মঈন ভাইয়ের কাছ থেকে শুনবো উনার জার্নিটা। থ্যাংক ইউ দাদাবাবু, আশা করি যে খুব বেশি নয় হয়তো আমাদের সাইড থেকে আসছে, আমাকে বাসা থেকে চেষ্টা। অসংখ্য ধন্যবাদ অর্গানাইজারদের। আমি নিজেও আসলে যখন নিজেকে বলি যে নিজেও এসি সম্পর্কে শিখছি এখন, আমার জার্নি যদি শর্ট করে বলতে হয়, আমি ফার্স্ট এসিআই সম্পর্কে, আমি যদিও কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট ইন্ডিয়া থেকে, ইনিশিয়ালি কাজ করি হচ্ছে অ্যানালিটিক সাইডে অলমোস্ট 9 বছর। দেন 2016 বেসিক্যালি আমার খুবই কাছে একজন বন্ধু এবং আমার মেন্টর আমি বলি আতাউর রহমান সুবার, একজন বাংলাদেশ থেকে আমাকে এসিআই সঙ্গে পরিচয় করায়, এবং এখানে অনেকেই আমার মেন্টর বলা যায়, নবাব কল্লোল ভাই, এসএম ভাই,
কাজিন ভাই এখানে আছেন, ওনাদের কাছ থেকে আমি এখনো শিখছি কিভাবে আসলে এটা ইউটিলাইজ করা যায়, আরো কি কি শিখার আছে বিভিন্ন সাইটগুলো এসে। এটা এত রোবাস্ট একটা এরিয়া, আমি নিজেও আসলে এই জায়গাগুলো এখনো এক্সপ্লোর করছি। ইন টার্মস অফ কাজ, আমাদের যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করা এবং গ্রামীণফোন 2016 সাল থেকে একটা ছোট্ট ডিজাইন টিম আমরা গ্রামীণফোনে তৈরি করি, টিমে at this moment পাঁচ জনের মতো আছেন। টাইমটা আমাদের যেটা হয়েছে যে আমার টিমে একজন অ্যানথ্রোপোলজিস্ট কাজ করেন, একজন সাইকোলজি এবং হিউম্যান ফ্যাক্টর্স এর স্পেশালিস্ট একজন আছেন যারা কিনা বেসিক্যালি ইউজেবিলিটি সাইটগুলো দেখেন, ইন্ট্রাকশন ডিজাইনার আছেন, ভিজুয়াল কমিউনিকেশনের একজন এক্সপার্ট আছে। আমাদের টিমটা বেসিক্যালি চারটা ভাগে ভাগ করা, আমরা যেটা কাজগুলো বলেছি সার্ভিস ডিজাইন, ইউজার রিসার্চ, UI design এবং usability, চারটা ভাগে আসলে আমরা কাজ করি। এবং আমরা পুরো এন্টায়ার গ্রামীণফোনের যে বিভিন্ন ডিপার্টমেন্ট গুলো আছে, সেটা ইন্টারনালি হোক বা কাস্টমার ফেসিং যে প্রোডাক্ট সার্ভিস গুলো আছে, যেমন 76 মিলিয়ন কাস্টমার, আমরা চেষ্টা করে যাচ্ছি, এখনো বলবো না যে 100% সফল, কারণ আমরা চেষ্টা করে যাচ্ছি যেন গ্রামীণফোনের যে প্রোডাক্ট সার্ভিস গুলো আমরা নিয়ে আসছি এবং সামনে নিয়ে আসবো, এই প্রোডাক্ট গুলো যেন কাস্টমারটা পছন্দ পায়। সোফার আমাদের 4-5 বছরের যে জার্নি, সোফার আমাদের মোটামুটি বেশ কিছু সাকসেসফুল যে কাস্টমার আমাদের সাথে আছে এবং আমাদের কাস্টমার বেস অ্যাকচুয়ালি গ্রো করছে। কাস্টমার আমাদের এখনো আমাদের অনেক কিছু ইমপ্রুভ করা আছে, আমরা কন্টিনিউয়াসলি কাস্টমারদের ফিডব্যাক কালেক্ট করি অল অ্যাক্রস বাংলাদেশ, চেষ্টা করে যাচ্ছে যারা ECI যে বিভিন্ন মেথডগুলো করাছে বলতে এইগুলো ইউজ করে এবং ECI বিভিন্ন ফিল্ড যেটা আছে সেগুলো এখন আমি চলে যাচ্ছি তাজিন সাদিদ ভাইয়ের কাছে। আমরা একাডেমিশিয়ানদের কাছে শুনলাম, ইন্ডাস্ট্রি এক্সপার্টের কাছে শুনলাম, এখন একজন অন্টারপ্রেনারের দৃষ্টি থেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে তাজিন ভাই ফাউন্ডার এন্ড সিও অফ স্পৃহা বাংলাদেশ, যেটি 10 বছর ধরে বাংলাদেশে আন্ডারপ্রিভিলেজ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা এবং চিকিৎসা খাতে সেবা দিয়ে আসছেন। উনার ওয়েবসাইটে একটা কথা আমার খুব ভালো লেগেছে, টু ব্রিজ দ্য গ্যাপ বিটুইন টেকনোলজি ইউজার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এটাই হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে যেখানে HCI-এর এই যে গ্যাপটা, উনি একজন উদ্যোক্তার পার্সপেক্টিভ থেকে কিভাবে দেখছেন। এবং উনার ব্যাপারে আর হচ্ছে, উনি দীর্ঘদিন মাইক্রোসফট ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করেছেন, এছাড়াও সম্প্রতি তিনি মাইক্রোসফট এশিয়ান এমপ্লয়ি রিসোর্স গ্রুপের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। সো তাজিন ভাই, আপনার কাছে এখন চলে যাচ্ছি। থ্যাংক ইউ তামান্না আপু, সবাই আজকে HCI জার্নি গুলো শুনে খুব ভালো লাগছিল, অনেকদিন পরে এরকম একসাথে অনেককে পাওয়া গেল। সো আমি আসলে HCI-এ যখন কাজ শুরু করেছি তখন এই ফিল্ডটাও খুব নতুন ছিল, আমি প্রায় 18 বছর ধরে কাজ করছি HCI নিয়ে। তো এর মধ্যে আমার 10 বছর, প্রথম 10 বছর কেটেছে মাইক্রোসফটে, ওখানে মোস্টলি কাজ করেছি UX ডিজাইন রিসার্চ এগুলো নিয়ে। দুটা বড় রিসার্চ এরিয়ার মধ্যে একটা ছিল আমার কমিউনিকেশন কোলাবোরেশন, এগুলো রিলেটেড টুলস, এবং তারপরে আবার একটা বড় সময় কাজ করছে সার্চ এক্সপিরিয়েন্স নিয়ে। তো এটার পাশাপাশি যেটা বলছিলেন যে হেলথ কেয়ারটা আমার একটা খুব প্যাশনের এরিয়া, সো হেলথ কেয়ার নিয়ে কাজ করছি বাংলাদেশে প্রায় গত 13 বছর ধরে। তো গত 2016 সালে ফাইনালি আমি বাংলাদেশে চলে আসি। তো এখানে আমাদের স্পৃহার কথা বলছেন, স্পৃহার থ্রুতে এবং আরো কিছু ইনিশিয়েটিভ আছে সেগুলো থ্রুতে হেলথ কেয়ারটা একটা বড় এরিয়া, আরো কিছু এরিয়া নিয়ে কাজ করছি। এবং এখন আসলে ঠিক HCI না বলে মোস্টলি হিউম্যান সেন্টার ডিজাইন নিয়ে কাজ করা হয় বেশি, সব জায়গায় যে টেকনোলজি ইউজ হয় তাও না। আমরা প্রায় গত 5 বছরে প্রায় 2 লাখ মানুষকে স্বাস্থ্য সেবা দিয়েছি, সো সেটার থ্রুতে আমাদের প্রচুর লার্নিং হয়েছে হেলথ কেয়ার নিয়ে, এবং সেগুলো রিলেটেড বিভিন্ন রকম ইনিশিয়েটিভ আমরা চেষ্টা করি হিউম্যান সেন্টার ডিজাইন প্রিন্সিপালস গুলো ফলো করে। তো আমরা বিহেভিয়ারাল চেঞ্জের চেষ্টা করি, যেমন ডক্টর আলিম স্যার বললেন যে ফর এক্সাম্পল
ওষুধ খাওয়ার ব্যাপারটা। বাংলাদেশে প্রায় 90% মানুষই কিন্তু জাস্ট ফার্মেসি থেকে, মানে তাদের হেলথ কেয়ার প্যাটার্নটা এমন, আইদার তারা ডক্টর প্রাণ গোপাল দত্তের কাছে যাবে নাহলে ফার্মাসিস্টের কাছে যাবে। আর ওরা তো আসলে ফার্মাসিস্ট না, এরা সবাই হচ্ছে আসলে মানে সোজা বাংলায় দোকানদার আর কি, তারা তো ফার্মেসিতে তাদের ডিগ্রি নাই যদি তারা ফার্মেসি চালায়। সো এই ধরনের হেলথ কেয়ার বিহেভিয়ার চেঞ্জ কিভাবে আনা যায় সেগুলো নিয়ে আমরা কাজ করি। আরো চেষ্টা করি হচ্ছে গিয়ে কি কিভাবে নতুন ইন্টারভেনশন আনা যায় যেটাতে আসলে হেলথ কেয়ার প্রবলেম গুলো সলভ হয়। যেমন একটা প্রবলেম আমরা দেখছিলাম যে মানুষজন বাংলাদেশে একটা টেস্ট, যদি ডাক্তাররা প্রচুর টেস্ট লেখেন, কারণ টেস্ট না লিখে তো তারা বুঝতে পারবেন না যে কি কি ধরনের ডায়াগনোসিস এর জন্য। একটা টেস্ট করতে যাওয়া আসা ঢাকা শহরে ফর এক্সাম্পল আপনার যেতে 2 ঘন্টা আসতে 2 ঘন্টা, ওখানে অ্যাভারেজ ওয়েট টাইম 45 মিনিট, সো টোটাল একটা 3-5 ঘন্টার একটা ব্যাপার। আবার রিপোর্ট আনতে যাওয়া 2-4 ঘন্টা, আর আধা ঘন্টা ওখানে লাইনে, সো 10 ঘন্টা লাগে শুধু একটা মানে একটা টেস্ট করাতে। এখানে মধ্যে যদি ব্লাইন্ড নিয়ে কথা বলছিলেন, বাংলাদেশের অ্যাক্সেসিবিলিটি একটা বড় সমস্যা, একজন পেশেন্ট যিনি চলতে পারেন না ফিরতে পারেন তাকে নিয়ে যাওয়া আরো কষ্ট, বা কেউ যদি অন্যরকম কোনো ডিসএবিলিটি থাকে বা টেম্পোরারি কোনো সমস্যা হয় তাদের জন্য অনেক কষ্টকর। সো আমরা যেমন একটা সার্ভিস চালু করেছি আমার ল্যাব নামে, যেখানে কেউ মেসেঞ্জারে বা ফোন কলের মাধ্যমে আমাদেরকে বললে আমরা তার বাসায় যাই, স্যাম্পল কালেক্ট করে উনি যেই ল্যাবে বলেন সেই ল্যাবে আমরা টেস্ট করি, আবার রিপোর্টটা বাসায় দিয়ে যাই। এটা যেমন সম্পূর্ণ একটা একটা স্টার্টআপ হিসেবে কাজ করছে আমরা। ইনফ্যাক্ট গতকালকে আমাদের 2000তম ক্লায়েন্ট সার্ভ করলাম আর কি এ থেকে এই সেবার মাধ্যমে। তো এইভাবে আমরা ছোট ছোট বিভিন্ন রকম ইন্টারভেনশন চেষ্টা করি যেগুলা আসলে ওদের হয়তো হেলথ কেয়ারের প্রবলেমটা সলভ হবে। এবং যেটা বললাম যে সব জায়গায় প্রযুক্তির ব্যবহার আছে তা না, আমরা চেষ্টা করি যেখান থেকে যেটা সবচেয়ে ভালোভাবে সলভ করা যায়। এই করোনা পিরিয়ডে যেমন আমরা হেলথ কেয়ার দুটো জিনিস নিয়ে কাজ করছি। একটা হচ্ছে গিয়ে একটা নাম হচ্ছে দ্রুত সেবা। বেসিক্যালি নজরুল ভাই বললেন যে যেমন প্রায় 224টা অ্যাপ আছে টেলিমেডিসিনের, কিন্তু বাংলাদেশ আসলে অ্যাপ তেমন কেউ ইউজ করে না, ওগুলো ইউজেবিলিটির সমস্যা আছে। এবং আমরা হয়তো যেভাবে ভাবি যে মানুষজন অ্যাপ ডাউনলোড করে নিল আপডেট করলো রেগুলার, এটাও মানুষ করতে চায় না। ইভেন বড় বড় ব্র্যান্ড স্টোরেও ফোন কেনার পরে ওরা এপিকে থেকে অ্যাপ গুলা ইনস্টল করে দেয়, কারণ মানুষজন অ্যাপ ইনস্টল করতে চায় না। তো আমরা তখন দেখলাম যে কিভাবে এটা করা যায়। তো একটা দেখলাম যে আমরা মোটামুটি মেসেঞ্জার প্রচুর মানুষজন ইউজ করে, আমরা মেসেঞ্জারের চ্যাটবটের মাধ্যমেই এখন যে মেসেঞ্জার রুমস বলে যে জুম এর মতো একটা সার্ভিস এসেছে এগুলাকে ট্যাগ করে একটা ভিডিও ডাক্তারের ভিডিও চেম্বার ভার্চুয়াল চেম্বার তৈরি করলাম, যেখানে ডাক্তার অন্য সাইড থেকে তিনি একজনের পর একজন পেশেন্ট দেখতে পারবেন, কিন্তু মেসেঞ্জারে পেশেন্ট শুধু মেসেঞ্জারেই থাকবে। সো এই পুরো প্রসেসটা আমরা তৈরি করেছি এবং এটা দিয়ে আমরা প্রথম যেদিন ইয়ে করি সেদিন একদিনেই আমরা প্রায় 1860টা কল পেয়েছি। সো প্রচুর মানুষজন আসলে এখন করোনার সময় সাধারণ রোগী যারা শুধু করোনা রিলেটেড না অন্যান্য রোগে যারা ডাক্তার দেখাতে পারছে না তাদের জন্য এটা একটা বড় সুবিধা আর কি। তারপরে সেখান থেকে আমাদের লার্নিং হলো মানুষজন দেখতে চায় স্পেশালিস্ট, এখন আমরা স্পেশালিস্ট আনছি, আগামীকাল বা পরশু আমাদের হয়তো আবার নতুন করে আমরা চালু করছি স্পেশালিস্ট দিয়ে দ্রুত সেবা। তারপরে আরেকটা এরিয়া যেটা হচ্ছে গিয়ে এখন প্রচুর কথা হচ্ছে এটা নিয়ে, খুব ভালো লাগছে মানুষজন এগুলো নিয়ে কথা বলছে, মানসিক স্বাস্থ্য। তো সেটা নিয়ে আমরা কাজ করছি কিভাবে আসলে যে স্টিগমাটা দূর করা যায়। আমার আসলে এইচসিআই লাইনে আসা হচ্ছে কি একটা সেটা হচ্ছে কি 99 আমি একটা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট থাকতে একটা সাইকোলজি ক্লাস নিয়েছিলাম, এন্ড দ্যাট ওপেন দ্য হোল লাইক ডোর টু উইন্ডো অফ অপরচুনিটি, এবং মানে নতুন একটা জগৎ উন্মোচিত হয়েছিল। সো কিন্তু আমরা তো সাইকোলজি নিয়ে আসলে অত কথা বলতে চাই না, তো সেইখানে একটা বড় এরিয়া। তো এই স্টিগমাটা কিভাবে ব্রেক করা যায়, কিভাবে আসলে ইজিলি মেন্টাল হেলথ নিয়ে কথা বলা যায় সেগুলো নিয়ে যেমন কাজ করছে থ্রু মাইন্ডলি। এইরকম বিভিন্ন রকম আমরা চেষ্টা করি যে আসলে এখন যেটা বললাম যে এইচসিআই থেকে বেশি হচ্ছে গিয়ে হিউম্যান সেন্টার ডিজাইন নিয়ে এখন কাজ করা হয় বেশি। করোনার সময় তো আরো প্রচুর রকম অপরচুনিটি ওপেন হচ্ছে, আরো ক্ষেত্র তৈরি হচ্ছে কাজ করার। আমরা রিসেন্টলি একটা কাজ করলাম বাংলাদেশে, প্রথম ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম করলাম, সেখানে বাংলাদেশের মানুষ তো প্রচুর টাকা দেয়, এটাকে কিভাবে আসলে টেকনোলজির সাহায্যে আরো কিভাবে ইজি করা যায়। একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে গিয়ে মেডিকেল খাতেই যদি বলি, আমরা সারাক্ষণই অমুক ফ্রেন্ড অসুস্থ বা এ অসুস্থ ক্যান্সার পেশেন্ট তার জন্য টাকা কালেক্ট করা হচ্ছে, প্রচুর টাকা কিন্তু রেইজ করা হয় সেখানে, 10 লাখ 20 লাখ 1 কোটি টাকাও রেইজ করা হয়, কিন্তু এর বিকাশ নাম্বার দাও, ওকে ফোন করো, কার অ্যাকাউন্টে দিব। এই জিনিসটাকে কিভাবে আসলে টেকনোলজির মাধ্যমে ইজিলি করা যায় যাতে দ্রুত
সেটা রেজ করা এবং দ্রুত যার দরকার তাকে সেটা পৌঁছে দেয়া, সেটা কিভাবে করা যায় সেটারই এখন একটা এক্সপেরিমেন্ট করছি আমরা চলো সবাই নামে একটা প্ল্যাটফর্মের থ্রুতে। সো এইভাবে আসলে মোস্টলি যেটা বলবো যে হিউম্যান সেন্টার ডিজাইন ফোকাসড বিভিন্ন উদ্যোগ নিয়ে এখন কাজ করছি। থ্যাংক ইউ সো মাচ রাজিন ভাই, আপনার কাজগুলো খুবই ইন্টারেস্টিং এবং খুবই দরকারি আমাদের দেশের এই সময়ের জন্য। সবাইকে ধন্যবাদ প্যানেলিস্টদের তাদের কাজ, এত সুন্দর সুন্দর কাজগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। এখন আমরা আমাদের সেকেন্ড সেগমেন্টে চলে যাচ্ছি, যেখানে আমি ফ্লোর ওপেন করে দিব সব প্যানেলিস্টদের কাছে এবং তারা নিজেরা অ্যান্সার দিবে। তো প্রথম যে কোশ্চেনটা আমি সবার জন্য রাখতে চাই, আমাদের এখানে স্বনামধন্য একাডেমিশিয়ানরা আছেন, ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছেন, এন্টারপ্রেনার আছেন, সবার কাছে যে কোশ্চেনটা আমি রাখতে চাই সেটা হচ্ছে এইচসিআই রিসার্চ অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে বাংলাদেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি কি। আবার বলছি, বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আপনারা আপনাদের কাজের পার্সপেক্টিভে কে কিভাবে দেখছেন? আলিম ভাই কি শুরু করবেন? আছেন আলিম ভাই, বাকিরা মানে আমরা সবাই আলাপ করতে পারি। আমার কাছে মনে হয় প্রাইভেট ইউনিভার্সিটির টিচার হিসাবে আর কি আমরা মানে গাধার মতো ক্লাস নেই, মানে কন্টিনিউয়াস ক্লাস দিতে হয় এবং আমাদের আসলে কোনো সামার ব্রেক নাই। আমি যখন মাঝে মাঝে হতাশ বোধ করি, যখন অন্য আমার বন্ধুদের দিক তাকাই, ওদের প্রোফাইলগুলো দেখি, বুঝি যে আসলে রিসার্চের জন্য ডেডিকেটেড টাইম আছে। মানে টাকা পয়সা বাদ দিলাম, আমাদের ছাত্ররা মন ভরে কাজ করবে, কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ যে সময়ের অভাব। দুই নম্বর হচ্ছে স্ট্রং গ্র্যাজুয়েট প্রোগ্রামের অভাব, কারণ আমাদের কাজ করতে হয় আসলে আন্ডার গ্র্যাজুয়েট বা মাস্টার্স যারা খুব কম সময়ে কাজ করে। একটা পিএইচডি স্টুডেন্ট যেভাবে 5 বছর ধরে কাজ করবে সেটা নেই, এটা আরেকটা চ্যালেঞ্জ। আর আমরা তো গরিব দুঃখী, আর টাকা যেগুলা পায় সেগুলা তাও প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক আর মিলিটারি ইউনিভার্সিটির যদি কিছু পায় ওরা টাকা পয়সা দেখছে বোধহয়, আমরা চিরকাল গরিব দুঃখী। কিন্তু মানে বড় চ্যালেঞ্জ হচ্ছে সময় আর কাজ করার মানুষ, এই এইটা একটা মানে কন্টিনিউয়াস চ্যালেঞ্জ। আমি জানি না অন্যরা কি ফিল করছে, আমি মনে হয় আমি সবার কাছেই কান্নাকাটি করেছি এগুলো নিয়ে, কেউ নাই বোধহয় যাদের কাছে আমি এগুলো নিয়ে প্যান প্যান করি নাই। আমি মনে করতে পারছি তাজিন, মইন, ফরহাদ রাব্বি ভাই, নজরুল ভাই, কেউ বোধহয় বাকি নাই গ্রুপে, আলিম ভাই, হ্যাঁ সবার সাথে আমি এটা ডিসকাস করেছি কি করা যায়। হ্যাঁ, তবে খুব ভালো হবে যদি আমরা আমাদের নিজেদের মধ্যে সমন্বয় করতে পারি, অল্প অল্প করে কোলাবোরেটিভ কাজ, যেটা ফরহাদ রাব্বি ভাই একটু বলছিলেন, ওটা ওটা বোধহয় অনেক দরজা খুলে দিতে পারে যে যা আমার নাই হয়তো আরেকজনের আছে। হ্যাঁ, এই উদ্দেশ্যে মেইনলি আজকের এই ডিসকাশনটার অ্যারেঞ্জমেন্টটা এই উদ্দেশ্যে যে বাংলাদেশে যারা, আলিম ভাই কি পালিয়ে গেছে নাকি? আলিম ভাই আছেন, সবাইকে কানেক্টেড করে দাও। আমি আছি ম্যাডাম, আমরা অনলাইন স্টুডেন্টদের মতো ফিল করছি যে আসলে কি আছে নাকি। ফরহাদ ভাই কি বলেন, আপনার কি মনে হয়? ম্যাডাম আমি তো আগের বার আগে শুরু করেছিলাম, আমার মনে হয় টু বি ফেয়ার আই শুড বি দা লাস্ট অ্যাট লিস্ট ইন দিস টার্ন। আমাদের দেশের একটা সম্পদ আর কি, বুয়েটের প্রতি যেভাবে যে সুদৃষ্টি, মানে বিশেষ করে আমরা ছোট ইউনিভার্সিটি চাকরি করে বিভিন্ন জায়গায় যখন যাই, বিভিন্ন কাজ করার সুযোগ চাই, তখন আসলে আমাদের প্রতি ট্রাস্ট মানে করতে চায় না, একটু সময় নিতে চায় আর কি। যদিও এটা জাস্ট পান করার জন্য বললাম, বাট স্টিল ইট হ্যাজ, বাংলাদেশে যদি কোনো কাজ করার সময় আসলে এই ধরনের একটা মাঝে মাঝে ফিল করি, হয়তো অনেকদিন দেশের বাইরে ছিলাম এই কারণে মনে হতে পারে। বাট যে চ্যালেঞ্জগুলো, যে চ্যালেঞ্জের প্রশ্নটা এখন তামান্য বললো, এই ব্যাপারে জাস্ট আমি 2 মিনিট সময় নেব। অলমোস্ট কিছু চ্যালেঞ্জ আলিম ভাই বলেছেন তার ইয়ের সময়, তার লাস্ট লাইকটায় ছিলেন রিসার্চ মেথোডোলজি, প্রবলেম ফর্মুলেশন এবং টেকনিক্যাল রাইটিং। So I am agree with that, এগুলো আসলে আমাদের পার্সোনাল বা আমরা নিজেরা হয়তো বা কম্পিটেন্সি গুলো গ্রো করে করা যাবে। আমি যে চ্যালেঞ্জগুলো বলতে চাই, সার্বিক যেভাবে নোভা আপা চিন্তা করেছেন, তো আমার কাছে প্রথম যেটা মনে হচ্ছে মোটিভেশন এন্ড এনকারেজমেন্টের খুবই অভাব। মানে অনেক সময় অর্থ ছাড়া বা অনেক কিছু সময় পার্সোনাল সময়, ফ্যামিলি সময় রিসার্চ করা যায়, বাট সেটা একটা ভ্যালু অ্যাসেসমেন্ট হওয়া দরকার আমাদের সোসাইটিতে, আমাদের টিচিং কমিউনিটি, আমাদের সারাউন্ডিং,
এই জায়গাটাতে এই এই অ্যাসেসমেন্টের খুবই আমরা হয়তো খুব গুটিগত নিজেদের মধ্যে নিজেরা একটু এটা অ্যাসেস করি, বাট ওইভাবে আমরা এটা পাই না। তবে এটা বড়ই প্রয়োজন, টাকার চেয়ে মাঝে মাঝে এটা প্রয়োজন নিজেকে এনকারেজ বা মোটিভেটেড রাখার জন্য। আর ফান্ডিং ইস্যুটা খুবই বড় ইস্যু, কারণ আমরা বেশিরভাগ রিসার্চ দেশের বাইরে আমরা সবাই ছিলাম, আন্ডারগ্রেড ওরিয়েন্টেড তেমন রিসার্চ হয় না, কিন্তু বাংলাদেশে কিন্তু ইউজি স্টুডেন্ট দিয়েই আমাদের রিসার্চের কাজ করতে হয়। এবং ইউজি স্টুডেন্টকে দিয়ে যখন রিসার্চের কাজ করাই, তারা ফোর্থ ইয়ারে আমাদের সাথে আসেন এবং হয়তো বা একদম সেপ্টেম্বর অক্টোবরে গিয়ে যেখানে ডিসেম্বরে তার ইয়ার এন্ডিং গ্রাজুয়েট হবে, তখন সে হয়তো বা এসে কিছু কাজ প্রডিউস করা শুরু করে, কিন্তু এরপরেই সে তার লাইফ চ্যালেঞ্জে চলে যায়, সে হয়তো হায়ার স্টাডি আইএলটিএস প্রোফাইল বা জব মার্কেটে চলে যায়, তখন তাকে আমরা কাছে পাই না, এই কারণে প্রজেক্টটা কন্টিনিউ করতে পারি না। যেহেতু এটা লার্নিং একটা ব্যাপার আছে, তাই সে যে জায়গায় শেষ করে যায়, পরবর্তী বছর স্টুডেন্টকে কিন্তু আমি ওই জায়গাতে শুরু করতে পারি না, কারণ তাকেও তো এবিসিডি শিখে ওই ডি পর্যায়ে আসতে হবে যদি আগের ব্যাচটা ডি তে রেখে যায়। তো এই ধরনের একটা ডাইলেমাতে আমরা কনসিস্টেন্ট আমাদের সাথে টিম পাই না, যে যারা একটা প্রজেক্টকে অবশ্যই একটা ভালো পাবলিকেশন হতে শুধু রিভিউতেই 6-9 মাস থাকে বা মোর দ্যান দ্যাট। তো এই যে একটা কনসিস্টেন্সি বা স্ট্যাবিলিটি রাখা একটা টিমকে, সেটা আমাদের সুযোগ হয় না। এবং পাস করার পরে কিছু স্টুডেন্ট আমাদের সাথে থাকে যারা ফ্যাকাল্টি মেম্বার হয়, তারপরে সেই ফ্যাকাল্টি মেম্বার যদি ফোর্থ ইয়ারে আমার সাথে থিসিস করে থাকে, তাহলে শুধুমাত্র আমি লাকি, আদারওয়াইজ তাও আমি লাকি না, কারণ আমার সাথে যে থিসিস করেছে সে যদি আমার সাথে থাকে তাহলে সে কিছু কাজ কন্টিনিউ করে, আদারওয়াইজ সে করে না, যেটা আমি একদম প্র্যাকটিক্যালি রিয়েলাইজ করেছি এখানে। এরপর দেখা যায় কাজটা ওইখানেই হয়তো থেকে যায়, অথবা সেই আর্গুমেন্টটা দিয়ে আবার মাস্টার্স স্টুডেন্ট চেষ্টা করি, মাস্টার্স স্টুডেন্ট দেখা যায় 2-3-4 বছরের মধ্যে সে গিভ আপ করে। তো এই জিনিসটা আমাদের একটা মানে অ্যাপার্ট ফ্রম দ্য ফান্ডিং, এই যে এনকারেজমেন্ট মোটিভেশন এবং এই যে স্টুডেন্টের যে এটা যে পোস্ট পিজি ওরিয়েন্টেড করতে পারছি না ইউজি বা যেটা বললাম এটা, এছাড়া অবশ্যই এইচসিআই ফিল্ডে আমি যেটা এখানে আসার পরে যেটা করেছি, আমার একটা জিনিস আমি করতে পেরেছি, আমার অথরিটিকে বুঝিয়েছি যে এইচসিআইটা ইম্পর্টেন্ট, আপনি এটা মেইন কোর্সের সাথে ইনক্লুড করেন। আলহামদুলিল্লাহ আমাদের এটা একদম মেইন সিলেবাসের সাথে লেভেল 4 টার্ম 2 তে আমরা মেইন সিলেবাস বা কারিকুলামে আমরা এইচসিআই কোর্সটাকে আনতে পেরেছি, যদি এটা আনতে আমাকে অনেক মোটিভেট করতে হয়েছে যে আসলে এটা ফান্ডামেন্টালি দরকার। এবং বাট প্রবলেম হলো এগেইন যে যেহেতু এইচসিআই একটা মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট, চ্যালেঞ্জটা ওইখানে যে এখানে সাইকোলজি আছে, এথনোগ্রাফি আছে, ডিজাইন আছে, কম্পিউটার সায়েন্স আছে, ম্যানেজমেন্ট আছে। তো আমি তো কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট এবং আমার ডিগ্রি কম্পিউটার সায়েন্স ওরিয়েন্ট, আমার স্টুডেন্টরা কম্পিউটার গ্রাজুয়েট। তো এই যে অন্যান্য সোশ্যাল সায়েন্সেরও এখানে কোলাবরেশন দরকার, এই যে অন্যান্য ডিসিপ্লিনের যে কোলাবরেশনটা দরকার আমাদের নিজেদের মধ্যেই তো যথেষ্ট দুর্বল। অ্যাজন যেমন আমরা এখানে যারা বসছি, আজকে আমি চ্যালেঞ্জ করবো তুমি সবাই হয়তো কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, যদিও তাজিন ভাই আর ওই দুই ইন্ডাস্ট্রি ভাইকে আমি ওইভাবে জানি না, বাকি সবাইকে আমি জানি কম্পিউটার ব্যাকগ্রাউন্ড। তাহলে এখানেই দেখি এইচসিআই কিন্তু আমাদের কম্পিউটার ব্যাকগ্রাউন্ডের না, এটা কিন্তু একটা মাল্টি ডিসিপ্লিনারি ডিসিপ্লিন। তো এই যে কোলাবরেশনটা, কোলাবরেশন উই নিড অলসো ফ্রম আদার ডিসিপ্লিন, এটাও আমি একটা চ্যালেঞ্জ বলে মনে করি, ইন অ্যাপার্ট ফ্রম দ্য থিংস দ্যাট ইউ হ্যাভ মেনশন বিফোর। এছাড়া ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবরেশন, এটা তো আসলে এখানে পার্সোনাল লেভেলে যদি হয়তো হয়, আদারওয়াইজ ইন্ডাস্ট্রি থেকে এটা মানে যেভাবে ফর এক্সাম্পল আমি পিএইচডির পার্ট অফ প্রায় 50% ফিনান্সিয়াল সাপোর্ট আমি পেয়েছি ইন্ডাস্ট্রি থেকে, এবং ইন্ডাস্ট্রিরা ওখানে ইউনিভার্সিটি এসে বসে থাকতো যে আমাদের দিয়ে তাদের কিছু পার্ট অফ কাজ করানো। বিশেষ করে আমরা যেহেতু এইচসিআই তে ছিলাম, আমি দেখেছি যে এইচসিআই কিছু ফর এক্সাম্পল নোকিয়ার লুমিয়া 9.2 যখন এটা প্যাকেট ওপেন করে, এটাও আমাদের ডিপার্টমেন্টে আসেন এবং আমাদেরকে বলা হয় যে এটা ইউএক্সটা আপনাদের ল্যাবে আমরা করি। দেখা যায় ওই একটা কাজটা যেটা আমাদের ল্যাবে করেছি, কিভাবে একজন ইউজার প্যাকেটটা খোলেন, প্রথমে সে সিম মানে ব্যাটারি খোলেন নাকি প্রথমে সে ইয়ারফোন খোলেন, এই পুরো প্যাকেজটাই আমরা করেছি। ইন্ডাস্ট্রিতে এতটা ইউনিভার্সিটির সাথে লিঙ্ক আপ থাকে এবং বেশ কিছু, যেমন ওয়েলমো নামে একটা অ্যাপ আছে, এটা আমরা নিজেরা ওরা ডেভেলপ করার পর আমাদেরকে দেন এবং আমরা ইভালুয়েট করি, এইভাবে তারা একটা পার্ট মনে করেন। তো এই জিনিসটা ইন্ডাস্ট্রির সাথে এখানে কিছু কাজ হচ্ছে না তা না, বাট সেটার উইন উইন মডেলটা ঠিকমতো কাজ করছে কিনা সেটা নিয়ে আমার একটা যথেষ্ট প্রশ্ন থেকে যায়। আর পার্সোনাল পরিচিতি বা পার্সোনাল এঙ্গেজমেন্ট ছাড়া এটা একটা কমন প্র্যাকটিস বাংলাদেশে এখনো হয়নি, বা সেটার টেন্স টু কতটুকু আছে সে ব্যাপারে আমার একটা সন্দেহ আছে। তো এই কয়েকটা পয়েন্ট ছিল আমার মেইন ইস্যু আসলে, যে মোটিভেশন, কনসিস্টেন্সি, ল্যাবরেটরি ফ্যাসিলিটি, ইনক্লুশন অফ একাডেমিক কারিকুলাম এন্ড ইন্ডাস্ট্রি একাডেমি। থ্যাংক ইউ নজরুল স্যার, থ্যাংক ইউ। না না না, খুবই ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্ট বলেছেন। আমাদের সাথে এখানে একজন বিশেষ অতিথি আজকে জয়েন করেছেন, তিনি হচ্ছেন ডক্টর আসাদ স্যার, প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি। থ্যাংক ইউ সো মাচ স্যার জয়েন করার জন্য। থ্যাংক ইউ। আমি আমার একটা মিটিং ছিল, ওই জন্য আমি আলিম ভাইয়ের টকটা মিস করেছি, মাঝখানে এসেছিলাম, পরে
আলিম ভাই লাস্ট স্লাইডে যখন আসলাম তখন আমি দেখলাম যে আর বাকিদের কথা আমি শুনেছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এটা একটা গুড পয়েন্ট। তো আমি আসলে অতিথি না, আমি আসছি হচ্ছে একজন পার্টিসিপেন্ট হিসেবে শুনতে, সুতরাং বিশেষ অতিথি হলে খাবার দাবার থাকা উচিত। হ্যাঁ, আপনার মাথা কই, আপনি কই? আমি এই ল্যাবে আছি তো মাস্ক পরা। আচ্ছা, আমি আমাকে নোভা হচ্ছে আমার 2 বছর জুনিয়র, ঢাকা ইউনিভার্সিটির আমার কলিগ। যখন সে প্রাইভেট ইউনিভার্সিটি গরিব শিক্ষক বলে, তখন বলতে হয় যে সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসসি শিক্ষক ছিল। হ্যাঁ, ঠিক আছে। এরপরে সে চলে গেছে কারণে আর আমাকে নেয় নাই, ফিরত আসার পর জঙ্গি তাড়িয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আনফরচুনেট। তো বাট এখন আমি যেই দুই একটা কথা বলতে চাচ্ছি, আমি আসলে নোট ডাউন করেছিলাম ডিউরিং দ্য প্রেজেন্টেশন এবং আদার্স। তো মজার বিষয় হচ্ছে যে তাজিন ভাইয়ের সাথে আমার পরিচয় নাই, কিন্তু আমি ওনার হেলথ কেয়ার নিয়ে একটা পয়েন্ট লিখেছিলাম। আমি নিজেও কিছু হেলথ কেয়ার নিয়ে কাজ করি। তো অ্যামেজিং যে আপনাদের এই কাজগুলো, আর বাকিরাও যারা বলেছেন তাদেরকে তো মানে অনেক ধন্যবাদ। তো কয়েকটা পয়েন্ট আমার কাছে মনে হয় যে, 1 নম্বর হচ্ছে যে আমাদের এনলিস্ট করা দরকার অ্যাটলিস্ট 10টা টপ অথবা কোর ইস্যুস টু ওয়ার্ক ইন বাংলাদেশ, বাংলাদেশ পার্সপেক্টিভে এসিআই রিলেটেড অথবা হিউম্যান সেন্ট্রিক ডিজাইন এই টপিকগুলোতে করা যায়। এগুলোর জন্য আসলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রচুর পরিমাণে এই টাইপের ব্রেন স্টর্মিং উইথ ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট কমিউনিটিস। এবং যেটা নজরুল ভাই বলে ফেলছেন সেটা আমার লাস্ট পয়েন্ট ছিল, যে আদার ডোমেইনস সাইকোলজিস্ট বা সোশ্যাল সায়েন্টিস্টদেরকে ইনভলভ করা। কিন্তু আমরা যদি পিক করতে পারি 10টা মেজর ডোমেইন এবং সেগুলো নিয়ে যদি অন্তত নেক্সট 3 ইয়ার্স আমরা একটা প্ল্যান ওয়াইজ কাজ শুরু করি, তাহলে কিছুটা আগাবে। নতুবা ডিসক্রিটলি হয়তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করছি, আর সবগুলো কাজই পাবলিকেশন পারপাসে যদি না হয়ে আমরা যদি চিন্তা করি যে একটা কোর ইফোর্টস দিব, লার্নিং প্রসেসটা দরকার। আমাদের জীবন তো শেষ হয়ে যাচ্ছে না। আমরা এখানে প্রত্যেকে যে এজে আছি তাদের একাডেমিক লাইফ কারো 30 বছর, কারো 25 বছর, এরকম রয়ে গেছে। তো অ্যানাদার 20-30 ইয়ার্স যদি আমরা কাজ করি এবং আমরা যদি জেনারেশন ক্রিয়েট করার চেষ্টা করি, তাহলে আসলে আমাদেরকে কিছু ফোকাসড এরিয়াতে ধরে নেই যে আমরা নেক্সট 3 ইয়ার্স আমরা লার্ন করব, শিখবো, ট্রেইনড আপ হবো। ইন দ্যাট রিগার্ড যদি আগাই তাহলে হবে। যেমন আইটি সেন্সর নিয়ে প্রচুর কাজ করে ছেলেপেলেরও করে, কম্পিউটার ভিশন বা এগুলো নিয়ে কাজ করে। কিন্তু আমাদের দেখতে হবে যে লোকস রিসার্চ টপিকস এসিআর একটা প্লাস পয়েন্ট হচ্ছে, যে আমি গত জাস্ট 2 বছর ধরেই মূলত এসিআর ওয়েবসাইট গুলো এবং পেপার গুলো আমি ফলো আপ করি। তো আমি দেখেছি যে অনেক কাজ আছে যেগুলোর জন্য টাকা পয়সা তেমন দরকার নাই, কম্পেয়ার টু আদার বিগ ফিল্ডস। লাইক আমি যদি কম্পিউটার ভিশন বলি, তাহলে আমার জিপিইউ লাগবে, এই লাগবে, সেই লাগবে, অথবা অন্য কিছু লাগবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে লো কস্টে একটা সময় নিয়ে এবং মাল্টি ডিসিপ্লিনে কাজ করা সম্ভব। তো এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে নিড মোর এন্ড মোর ইন্টারাকশনস লাইক দিস, এবং দেন হচ্ছে কোলাবোরেশন স্টার্ট হবে। যার যেটা চয়েস, যাকে যেই গ্রুপে পছন্দ হয় সবাই সব কিছুতে কথা বলবে বা পারবো সেটা কখনোই হবে না। তো এর মধ্যে একটা জিনিস যেটা, সেটা আমি সবসময় যেটা বলি যে আসলে আমাদের দেশে যেটা মিসিং, যেটা জাপান বা কোরিয়া বা চায়না আমেরিকাতে কিরকম হয় যায় না, অনেক সোসাইটি আছে যেগুলো হচ্ছে যে ডোমেস্টিক ওয়েতে তারা বছরে 2-3-4 ইভেন্ট করে কনফারেন্সের মতো। সেখানে ওরা এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্ট সাবমিট করে অথবা অ্যাবস্ট্রাক্ট সাবমিট করে, অ্যান্ড দেন ওরা অ্যাটেন্ড করে। অ্যাটেন্ড করার মূল উদ্দেশ্য হলো যে তারা শেয়ার করবে কে কি কাজ করছে। কোনো কপিরাইটের ব্যাপার নাই, কোনো পেপারের ব্যাপার নাই, এক্সট্রিমলি লো কস্ট, যার যার মতো মানে ইউনিভার্সিটি ক্যান্টিনিয়ে খাবে। দেখা যাচ্ছে যে এই মানে এই কাজগুলো, এরকম আমাদের ফোরাম দরকার। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে এখানে আহসান হাবিব আছে, যে অ্যাসোসিয়েট প্রফেসর এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারে এখন সেক্রেটারি, এক্সট্রিমলি গুড গাই। তো আমরা সহ এরপরে পরবর্তীতে লাফিফা সহ আমরা কতগুলো ইভেন্ট করেছিলাম, যেটা নোভা জানেন, যে যেটাকে আমরা বলছি যে স্টুডেন্ট কনফারেন্স অন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ওটার মেন টার্গেট ছিল যে পোলাপাইন মানে যাই কাজ করুক ওরা আসবে, আসার পরে প্রেজেন্ট করবে, আমরা কিছু স্পিকার রাখবো যাতে ওদের থেকে শিখে, আর ছেলেপেলেরা বা ইয়াং টিচাররা তারা প্রেজেন্ট করবে। প্রেজেন্ট করার মাধ্যমে ব্রেন স্ট্রিমিং হবে, লো কস্ট, 500-700 টাকা দিয়ে ওরা অ্যাটেন্ড করতেছে। আমাদের এমনও হয়েছে যে মানে টাকা পয়সা পরে ইস্যুতে আসি। তো এই ডোমেস্টিক কনফারেন্স যদি আমরা এসসিআই বা সিমিলার রিলেটেড আমরা প্ল্যান করি, এবং বছরে যদি চিন্তা করি যে 2টা করব, এক একবার এক একটা ইউনিভার্সিটিতে আমরা হোস্ট করব একদিনের প্রোগ্রাম, এবং যারা যারা কাজ করছে এবং যাদের অলরেডি পে জার্নাল অথবা কনফারেন্স মোটামুটি লেভেলে হয়ে গেছে, ওদের জমাও দিতে হবে না, ওরা শুধু এসে ওদের কাজগুলো প্রেজেন্ট করবে। আজকে যেরকম আমরা অনলাইনে করলাম, উই ক্যান ডু অনলাইন ইভেন্ট,
স্পেশালি কোভিড-19 আমাদের এই অপরচুনিটিটা দিয়েছে যেটা আজকে আমরা পারলাম। আমরা যদি বাংলাদেশে থাকতাম বলতাম যে ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটি বা এনএসইউতে অথবা জিপিতে বসে আমরা এরকম একটা মিটিং করব, কথা বলবো, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। তো এই ক্ষেত্রে এবং আমরা জানি অলরেডি কয়েকজনের নাম বলা হয়েছে এবং দে আর গুড পিপল, যে আমাদেরই ছেলেপেলেরা বাইরে আছে এবং তারা খুব ভালো কাজ করছে এবং দে আর পজিটিভ টু হেল্প আস, তো ওদের সাথে ইন্টারাকশনটা তখন ইজিয়ার হবে। তা আমরা এটা একটা প্ল্যান করতে পারি, ফর এক্সাম্পল এই প্রোগ্রেসে যে এখন থেকে 2 মাস পরে বা 3 মাস পরে কোনো একদিন আমরা একটা পরিকল্পনা করি যে আমরা একটা মানে ডোমেস্টিক ফ্লেভারেই ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব যারা আসবে তারা কথা বলবে, কিন্তু বাংলাতেই হবে, ওপেন ডিসকাশন, কিন্তু একটা ফর্মেটিভ ওয়েতে আমরা একটা ডে লং কনফারেন্স অ্যারেঞ্জ করতে পারি, ঠিক আছে, যেটার জন্য কোনো পয়সার ব্যাপার নাই বা ইত্যাদি, এবং এর জন্য যদি 5-10 হাজার, আর এখন তো খাওয়ারও ব্যাপার নাই, আমাদের কনফারেন্সে মূলত খরচটা হতো যে ভেনু কস্ট আর হচ্ছে পোস্টার টোস্টার এগুলো করা, কোনো বইপত্র আমরা করতাম না, শুধু খাবারটাও আমরা হল থেকে লো কস্টেই করতাম, ঠিক আছে। তো এই পয়েন্টগুলো যদি আমরা করি তাহলে আমরা আগাবে 3 বছরে একটা পাইলট প্রজেক্ট যদি টার্গেট নেই যে উই নিড টু নো হোয়ার উই স্ট্যান্ড অ্যান্ড হাউ ফার উই ক্যান গো, বেসড অন দিস আমরা আগাবো এবং তখন হয়তো সলিড কিছু কাজের টার্গেটে যাওয়া যাবে। এবং বাংলাদেশের ছেলেমেয়েরা যে কি পরিমাণ পোটেনশিয়াল সেটা আসলে কল্পনা করা যায় না, তো এটা একটা বিষয়। আর হচ্ছে যে ফাইনালি যেটা সেটা হলো যে টাইম দিতে হবে, আমরা যদি পরিকল্পিতভাবে টাইম দেই, সময় দিলে সময় সবসময় রিটার্ন করে, এটা আমরা জানি, তো টুডে টুমোরো এটার একটা বেনিফিট আসবে। আজকের যে ফোরাম আমি হুট করে সকালে দেখেছি, তো লাকিলি দেখার পরে আমার আবার মিটিং এট দ্য সেম টাইম ছিল, বাট এরপর আমার খুব ভালো লাগছে যে মিটিং এ 3 জন স্পিকার থাকে, আজকে 2 জন ফাঁকি দিয়েছে, সুতরাং 1 জন টক দিয়েছে, বাকি 2 জন ফাঁকি দিয়েতে আমি ইনস্ট্যান্টলি জয়েন করতে পারছিলাম আর কি। তো ধন্যবাদ, আমি একটু বলে ফেললাম অনেক কিছু, ভালো থাকবেন। না না, খুব পছন্দ হয়েছে আতিক ভাই, মানে এই অ্যাকশন ওরিয়েন্টেড সমাধানই আমাদের লাগবে, যে একটা কনফারেন্স করব। আরেকটা আমি জিনিস চিন্তা করতাম, একটু করে বলে ফেলি এখানে যেহেতু মিলে গেছে জিনিসটা, যে কোনো একটা টার্গেটেড প্রজেক্ট, যেমন আলিম স্যারের ওই অন্ধদের প্রজেক্টটাই, ওখানে সিস্টেম আছে, ওখানে ইউজেবিলিটি আছে, ওখানে লার্নিংও ইউজ করতে পারি, ভিশন ইউজ করতে পারি, মানে একটা প্রজেক্টে যদি অনেকগুলো গ্রুপ আলাদা আলাদা পার্সপেক্টিভ থেকে অনেক দিন কাজ করতে পারে, আসলে ওটা তখন একটা ম্যাচিওর জিনিসের দিকে যেতে পারে। হ্যাঁ, অনেক ধন্যবাদ, খুব পছন্দ করলাম, আশা করছি আমরা এটা করতে পারবো। তবে ঢাকা ইউনিভার্সিটি টিচারদের মতো টাইম তো আর হবে না, এটা 100%। আমি আবারও বলি যে একজন প্রাক্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এরকম কথা বললে এটা বিশ্বাসযোগ্য না আর কি। আচ্ছা, আমি মাঝখান দিয়ে একটু বলে নিই, আমাদের এই প্রোগ্রামটা যেহেতু লাইভে আছে, অনেকে আমাদের সাথে লাইভে দেখছেন, তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা ইভেন্ট পেজে নিচে কমেন্ট হিসেবে লিখতে পারেন এবং আমি কোশ্চেনটা আমাদের প্যানেলিস্টদের কাছে পৌঁছে দিব। আপনার ওখানে লিস্টে ছিল যে ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন, তো সেখানে কিন্তু আসলে অনেক কিছু করার সুযোগ আছে। একটা বড় চ্যালেঞ্জ আমি বলবো যে এই যে চ্যালেঞ্জ গুলো নিয়ে কথা বলছি, একটা হচ্ছে গিয়ে আমরা সবসময় একাডেমিক প্রজেক্ট খুঁজি আর কি, ইন্ডাস্ট্রির সাথে কিন্তু কাজ করার অনেক সুযোগ আছে। একটা এক্সাম্পল যদি দিই, এখানে কিন্তু অনেকবার চেষ্টা করেও হয়তো লোকালি পারি নাই, কিন্তু ইউনিভার্সিটি অফ মিশিগান থেকে ওখান থেকে একটা টিম আমাদের সাথে 3 বছর ধরে কাজ করছে স্পিয়ার সাথে। ওরা প্রথমবার এসেছে এখানে, প্রায় 3টা অনেকগুলো এনজিও কে ওরা অ্যাসেস করেছে, তারপরে 3টা এনজিওর সাথে তারা আরো ক্লোজলি ওদেরকে ভিজিট করেছে, ওদের প্রফেসর এসেছেন, তারপরে ফাইনালি তারা স্পিয়াকে চুজ করেছেন। এবং এরপরে তারা গত সামারে 3 মাস সবাই কিন্তু একজন বাংলাদেশি ছিল, বাকি সবাই কিন্তু ওদের ওখানে বিদেশি, ওরা এসেছেন আমাদের ওখানে ছিল 3 মাস, রায়ের বাজারের বস্তিগুলোতে তারা 3 মাস সময় কাটিয়ে ওখানকার কি, ওরা প্রায় 220টা প্রবলেম স্টেটমেন্ট ক্রিয়েট করেছে, তার মধ্যে ওরা এখানে ফাইনালাইজ করতে করতে 12টা প্রবলেম আইডেন্টিফাই করেছে যেগুলোতে ওরা কাজ করতে পারে, সেগুলো ওরা নিয়ে গেছে, নিয়ে আবার কাজ করেছে, তারপরে আরেকবার এসেছে তারা সেখান থেকে, এখন তারা ফাইনালি কাজ করছে ওখানে। বস্তির রুম গুলা প্রচন্ড হিটেড হয়ে যায় গরমের সময়, এটা কিভাবে এই হিটটা কমানো যায় সেটা নিয়ে কাজ করছেন। এবং তারপরে হচ্ছে একটা প্রোটোটাইপ ওরা তৈরি করেছে, এই সামারে ওদের আসার কথা ছিল, ওরা আসতে পারেনি করোনার জন্য, বাট ওরা হয়তো চেষ্টা করছে ডিসেম্বর না হলে আগামী সামারে এসে প্রোটোটাইপটা টেস্ট করবে তারা। এবং এরা সবাই কিন্তু দুজন ছাড়া, দুজন হচ্ছে গিয়ে মাস্টার স্টুডেন্ট, বাকি সবাই আন্ডারগ্রাড স্টুডেন্ট। হ্যাঁ, ও কিন্তু ওরা কিন্তু কাজটা করেছে এটা, এবং এইরকম অপরচুনিটি
ওদের সবচেয়ে বড় খরচ হচ্ছে যাওয়া আসা। এখন বাংলাদেশে যারা আছে তার স্টুডেন্টদের তো যাওয়া আসার কোনো খরচ নাই, হ্যাঁ, কিন্তু এই অপরচুনিটি গুলো কিন্তু আছে এবং এখানে একটা চ্যালেঞ্জও আছে এবং এখানে অনেক সময় লার্নিং অপরচুনিটি অনেক বেশি থাকে। যেমন আমি বললাম যে আমরা তো 2 লাখ শুধু সার্ভিস দিয়েছি, কিন্তু আমরা তো ডোর টু ডোর কাজ করি। আমাদের ওখানে প্রায় পরিবারই আছে 80,000 একটা প্রজেক্টে, হ্যাঁ, তার মানে অলমোস্ট প্রায় ওখানে যদি বলি প্রায় 3 লাখের উপরে মানুষ একটা প্রজেক্টেই আছে। এই কাজগুলো যদি আমরা করতে পারি আর কি। আমাদের এখানে আসান হাবিব স্যার আছেন, অ্যাসোসিয়েট প্রফেসর ICT ডিপার্টমেন্ট, মৌলানা ভাসানী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি। ওনার এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাচ্ছেন। থ্যাংক ইউ ইন্ট্রোডাকশনের জন্য। আসলে থ্যাংক ইউ, আসলে এসিআই নিয়ে যে বাংলাদেশে প্রায় বছর ধরে কাজ হচ্ছে সেটা আমি জানি। আমার এখানে যে আমার একজন ফ্রেন্ড আছে জায়গাটাতে বোঝানোর একটা লিমিটেশন আমরা ফেস করতেছি। আমি যদি অন বিহাফ অফ ICEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার থেকে কথা বলি, আমরা তো বিভিন্ন ফিল্ডে বিভিন্ন সময় ওয়ার্কশপ সেমিনার করি, কিন্তু ACI যে বিভিন্ন মাল্টি ডোমেইনের যে বিষয়ে জড়িত এই বিষয়টা আসলে আমাদের ছাত্রছাত্রীদেরকে বোঝানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমার মনে হয় যে ইনিশিয়ালি আজকের ডিসকাশনের উপর ভিত্তি করে প্রফেসর আতিকা হাসান যেটা বললেন যে আমরা ফর্মালি যদি এরকম আমাদের এই ফিল্ডের যারা প্রমিনেন্ট রিসার্চার আছেন তাদের বাকিরা একটু মিউট করে রাখি। প্রফেসর কয়েকজন প্রমিনেন্ট প্রফেসর তারা কি নোটিস দিলেন, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু স্টুডেন্ট যারা প্রজেক্ট করেছে, যেমন অলরেডি শুনলাম প্রফেসর নজরুল, ফরহাদ রাব্বি এবং নবাব ম্যাডামের আন্ডারে অলরেডি কিছু কাজ হচ্ছে, তারা যদি এখানে প্রেজেন্ট করে আমাদের যে নতুন আরো কিছু জেনারেশন আছে তারা কিন্তু এনকারেজ হবে। এবং কি কি বিষয়ের ফিল্ড এখানে প্রয়োজন, যেমন ইন্ডাস্ট্রির লোকজন লাগবে, রোবোটিক্স এর লোকজন লাগবে, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, এদেরকেও কিন্তু আমাদেরকে কানেক্টেড করতে হবে এই ACI-র মধ্যে। তো যেহেতু এখন একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, আগে যেরকম ফিজিক্যাল মিটিং এ একজন অ্যানথ্রোপোলজিস্ট বলেন বা সাইকোলজিস্ট, সোশ্যাল ওয়ার্কার, তাদেরকে যেরকম কানেক্ট করা একটা ডিফিকাল্ট হতো, আমার মনে হয় যে এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা যদি একটা 1 মাস বা 2 মাস সময় হাতে নিয়ে একটা সিম্পোজিয়াম বা ওয়ার্কশপ এর আয়োজন করি, আমি ব্যক্তিগত ভাবে বলতেছি আমরা ICEE কম্পিউটার সোসাইটি থেকে যদি টেকনিক্যাল সাপোর্ট এবং এখানে ম্যানেজমেন্ট বা অর্গানাইজিং সাপোর্ট, যেখানে আমাদের প্রায় 200-300 যাতে থাকতে পারে আমাদের এই কমিউনিটিতে এই ভার্চুয়াল কনফারেন্সে, সেটার ম্যানেজমেন্টে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে পারি। তো এই পর্যন্তই ছিল আসলে আমার ব্যাপার। আমিও শিখতেছি আসলে ACI সম্পর্কে। আমি জানতেছি আমি PhD করছি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে IoT এর উপরে, সেন্সর নেটওয়ার্ক এর উপরে, আর আমি গ্রাজুয়েশন IoT থেকে বর্তমানে আছি মাওলানা ভাসানী ইউনিভার্সিটিতে ICT ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর এন্ড ফরমার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ টু অল, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আমাদের ইন্ডাস্ট্রি এক্সপার্ট মঈন ভাই, উনি হ্যান্ড রেজ করে কিছু বলতে যাচ্ছেন। উনি প্রজেক্ট ও ফান্ডিং যতটা না বড় চ্যালেঞ্জ আছে, বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এখানে আমার আর কি ফার্স্ট 5 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স হচ্ছে যে স্টুডেন্টদেরকে স্পেশালি কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং, যেহেতু তারা এখন অবভিয়াসলি তাদের ইউনিভার্সিটি থেকে যে ধরনের প্রজেক্ট অফার করা হয় ওগুলোতে বেশি অ্যাট্রাক্টিভ হয়। আমার লাস্ট 4-5 বছরে কিন্তু আমরা বেশ কয়েকবার রিক্রুটমেন্ট বলি বা বিভিন্ন প্রজেক্টের জন্য আমাদের কোলাবোরেশনের ট্রাই করা হয়েছিল ফর্মালি। তো বারবার যে প্রজেক্টের রিকোয়েস্ট গুলো যেগুলো আসে যে আমরা আপনাদের ডেটা কিভাবে পেতে পারি, এবং ডেটা গুলো ফর এক্সাম্পল ওখান থেকে আমরা একটা মেশিন লার্নিং একটা প্রজেক্ট করতে পারি, বাট মেশিন লার্নিং আসলে কিভাবে ইউজ করবে সেটার কোনো যখন অ্যান্সার জিজ্ঞেস করা হয় তখন আর পাওয়া যায় না। এই জায়গায় টিচারদের একটা বড় সাপোর্ট লাগবে যে তারা যেন ইয়ে নজরুলের ইয়ে করছে যে MIS-এর প্রোডাক্ট কোর্সটা তারা ইয়ে করছে, এই ধরনের কোর্স গুলো করা। সোফা নোভা পুরা আমরা 3টা সামার স্কুল করেছি। সামার স্কুল গুলোতে যে বাইরের থেকে এবং লোকাল যে আমাদের এক্সপার্ট থাকে রিসার্চ মেথড বা অন্যান্য বিভিন্ন অ্যাসপেক্ট গুলো আসছে এখানে ডিজাইনে, এইখানে সোফার ঢাকা ইউনিভার্সিটি গুলোতে বাইরের পার্টিসিপেশনটা খুব কম থাকে। ফর এখানে আমাদের মোটামুটি বা
ওনারা কিছু হয়তো এখন রিসেন্টলি পার্টিসিপেট করছে, তো অন্যান্য ইউনিভার্সিটি গুলো এখানে আসতে হবে। আমরা এখান থেকে আমাদের যে সাপোর্ট গুলো চ্যাপ্টার থেকে সেখান থেকে আমরা চেষ্টা করছি যতখানি সাপোর্ট এক্সটেন্ড করার, এই জায়গাটা একটা। আর আরেকটা পয়েন্ট তাজিম ভাই যেটা বলেছেন, প্রজেক্ট গুলো আসলে আন্ডারগ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েটের জন্য না, ক্যারিয়ার আমার যদি আন্ডারগ্রাজুয়েট শেষ হয়ে যায় এরপরে আমি আসলে প্রজেক্ট কন্টিনিউ করতে পারি। আমরা এখানে এই জায়গাটা আমাদের জবের বাইরেও আমি একটা সিগনিফিকেন্ট পোর্শন নিজের জন্য আসলে স্পেন্ড করি, আমার লার্নিং বা আমার প্রজেক্টের জন্য বাইরে সেই সময়টুকু আমাদের আসলে আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টদেরকে দিতে হবে। বিকজ এখনকার ওয়ার্ল্ডটা অনেক কম্পিটিটিভ, শুধুমাত্র টেক সাইড নিয়ে যদি আমি যাই ইটস ভেরি ইজি টু বিল্ড সামথিং, বাট 234টা অ্যাপের কথা বলা হয়েছিল, তো ওইখানে একটা আমি কিছুক্ষণ আগে বা কিছুদিন আগে ডিসকাস করছিলাম তাদের সাথে যে আমরা ওই ধরনের জিনিসগুলো যে প্রাইভেসি সিকিউরিটি নিয়ে যে একটা প্রজেক্ট হতে পারে এটা নেসেসারি না একটা টেকনোলজি, আমাদের যে ডেটাগুলো আছে অনেক সময় বলা যায় আমরা ডেটা থাকলে বিগ ডেটা প্রজেক্ট করবো, ওইটা কীভাবে ইউজ করবো, ওগুলো প্রপারলি হচ্ছে কিনা, ওটা প্রাইভেসি নিয়ে বাংলাদেশের মানুষের এই ধরনের প্রজেক্ট গুলো নিয়ে আগ্রহ থাকতে হবে, বাইরের বিভিন্ন এরিয়া গুলো এক্সপ্লোর করা যায় কোন জিনিসগুলো এখন রিসার্চ হচ্ছে, নট জাস্ট ফর পেপার। অনেক জায়গায় হয়তো টেকনোলজি কিভাবে আসলে এখন যেটা হয় ফেসবুক বা অন্যান্য জায়গায় দেখেছে টেকনোলজির আসক্তি কমানোর জন্য আসলে তারা রিসার্চ করছে এই জায়গাগুলো, নতুন নতুন এরিয়া গুলোতে রিসার্চের স্কোপ বা কাজ করার জন্য ট্রাই করা মনে হয় খুব ইম্পর্টেন্ট, রাদার দেন বদ ভালো যে আমাদের যে কোডিং এর স্কিল অন্যান্য এগুলো ইম্পর্টেন্ট আর সাথে এই জিনিসগুলো দরকার, ওই জায়গাটা হচ্ছে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাদার দেন ফান্ডিং বা কোলাবোরেশন আছে। থ্যাংক ইউ মঈন ভাই, আমি ফরহাদ রাব্বি স্যারকে ফ্লোর দিচ্ছি, উনি মানে আমি জাস্ট একটু অ্যাড করতে যাচ্ছিলাম যে আমার চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলাম তো, এবং আসলে মানে মোটামুটি সবাই মানে মেইন পয়েন্ট গুলো ধরেছে, আমি জাস্ট মনে হয় যে কিছু অ্যাড করতে চাই যে স্টুডেন্টের মোটিভেশনটা আসলে একটা বিশাল জায়গা কাজ করার জন্য, কারণ আপনি যদি আমাদের স্টুডেন্ট না থাকে এককভাবে প্রজেক্ট করা টাফ হয়ে যায়, কারণ এসি এর ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে মোস্ট অফ দ্য কেসেস এর প্রজেক্ট গুলো একটু লেংদি টাইপ, মানে একটু সময় নেয়, বিশেষ করে ম্যাথোলজি গুলোর কারণেই হয়তো বা বেশি সময় চলে যায় এই ধরনের প্রজেক্ট গুলোতে। তো আমাদের আমি আমার কাছে মানে দুটা আরো এক্সট্রা দুটা মানে ইস্যু মানে চ্যালেঞ্জ মনে হয়েছে, একটা হলো যে স্পেশালি যেমন আমার ডিপার্টমেন্টে এটা বোঝানো যে এসিআই একটা ইন্টারেস্টিং এরিয়া কন্ডাক্ট রিসার্চ প্রসেস কন্ডাক্ট করার জন্য সেটা বোঝানো, কারণ স্টুডেন্টকে আনাটাই একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে যায়, কারণ তারা ভাবে কারণ যে আমি এনএলপিতে কাজ করবো বা মেশিন লার্নিং এ কাজ করবো বিগ ডাটাতে কাজ করবো, মানে এগুলো ফ্যান্সি জিনিসগুলোতে মানে তারা খুব বেশি ইন্টারেস্টেড থাকে এইচসিআই, তারপরে যখন এই ধরনের কাজ করতে বলি যে তোমাকে সার্ভে করতে হবে, অবজারভেশন করতে হবে, মানে অ্যানালাইসিস করতে হবে, বলে এটা কি আসলে কম্পিউটার সায়েন্সের টপিক কিনা, এইসব আসলে কাজ করলে তার ভ্যালু থাকবে কিনা মার্কেটে ইন্ডাস্ট্রিতে গেলে সেটাও একটু কনফিউজ থাকে আর কি। হয়তো এখানে আমরা কিছু কাজ করতে পারি, হয়তো আমি মোটিভেট করতে পারি না বলেও হতে পারে, হয়তো যাই হোক হয়তো বিশ্বাস করেন আমার কথা, তো হয়তো বা এখানে যারা আবার প্রমিনেন্ট যারা এসি রিসার্চার আছে বোথ একাডেমি ইন্ডাস্ট্রি থেকে তারা হয়তো এই ধরনের কিছু মোটিভেশনাল স্পিক দিতে পারি আমাদের মানে ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটিগুলোর জন্য যেহেতু আমরা স্টুডেন্ট পাই, এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হলো যে কোলাবোরেশন, আমি আমার পয়েন্টে বলেছিলাম যে আমি খুব চেষ্টা করি কোলাবোরেট করার জন্য, এবং কোলাবোরেশনের ক্ষেত্রেও একটা বিশাল চ্যালেঞ্জ আছে, মানে আমার পার্সোনালি ফিল করি যে আমি কি ভাষায় কথা বলি আর যার সাথে কোলাবোরেট করতেছি যদি মাল্টিডিসিপ্লিনারি হয় ওনারা কি ভাষায় কথা বলে, প্রায় ক্ষেত্রেই দেখা যায় এগুলো মাথায় ঢুকে চলে যায়, মানে একজন আরেকজনের ল্যাঙ্গুয়েজ হয়তো বুঝি না বা সাইকোলজিটাও বুঝি না বা মেন্টালিটিটাও বুঝি না, আমি হয়তো যেভাবে চাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে বিজনেস ডিপার্টমেন্ট বা সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্ট বা অ্যানথ্রোপলজি ডিপার্টমেন্ট সে ওনারা হয়তো আরেকভাবে চিন্তা করতেছে, ঠিক আছে। তো এখানে দেখা যায় একটা কি হয় আর কি, মানে আন্ডারস্ট্যান্ডিং একটা ইস্যু হয়, বাট আমি ধারণা এটা হয়তো বা হয়তো আস্তে আস্তে এটা ওভারকাম করা যাবে, বাট এটাও একটা চ্যালেঞ্জ আর কি, যখন কোলাবোরেশন করতে যাই তখন আসলে মানে এই ধরনের জিনিসগুলো আসলে কারণ কোলাবোরেশন করতে গেলে ওরাও তখন ভাবে যে যেহেতু এসি পপুলার না বলে এখানে আমার মানে তোমার কি কাজ, তুমি কেন করবো এই কাজটা, বা যখন মানে আমি আমার ভিউটা বলি তখন বলে মানে মোর টেকনিক্যাল পার্টটা কেন চলে আসতেছে বেশি, মানে এই ধরনের জিনিসগুলো আসলে একটু কন্ট্রাডিক্ট করে মাঝে মধ্যে মনে হয়। তো আমি জাস্ট এই দুইটা ইস্যু তুললাম আর কি, যে অ্যাপার্ট ফ্রম দোজ ইস্যু দ্যাট অলরেডি মেনশন বাই দ্য আর্লিয়ার স্পিকার্স। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ফর স্যার নজরুল স্যার এক সেকেন্ড করে একটু ও আচ্ছা তাজিন ভাই আমরা আছি যে কোনো হেল্প লাগলে এটা বলার জন্য হ্যাঁ না আমরা আসছি ওটা ইন্ডাস্ট্রি নবাপু আপনি এটা বলেন কিন্তু আপনি কখনো স্টুডেন্ট দেন না হ্যাঁ আমি কিন্তু বলেছি আমাদের এখানে আমাদের এখানে ইন্টার্নশিপ প্রোগ্রাম আছে আমরা পে করি আমরা ইন্টার্নশিপদের পে ইন্টার্নদের পে করি সো টাকাও আপনাকে দিতে হবে না আমরা ওদেরকে পেও করব কিন্তু আমাকে 3 মাসের জন্য দেন ভালো কিছু প্রজেক্ট করি কারণ এটা কোনো সমস্যাই না আমি দিয়ে দিব ঘর বুড়া বুড়া নাও নাকি শুধু পিচি স্টুডেন্টদেরকে নাও আমি চলে আসি কোনো আন্ডারগ্রেড আন্ডারগ্রেড স্টুডেন্ট দিয়েও করা যায় আমি তো বললাম আমি এই যে ইউনিভার্সিটি অফ মিশিগানের যে ছেলেগুলো আসছে ওদের ছেলে মেয়েগুলো ওদের কাজে এত বেশি ইমপ্রেস মানে এত ডেডিকেটেড 3 মাসের ভিতরে হ্যাঁ আমি নিজেই লজ্জা পেয়েছি যে এরা এই কাজ করে গেল কেন আমরা বাংলাদেশে পারলাম না আমি আমি শুনে লজ্জায় মারা গেছি হ্যাঁ কারণ আমি এটা বলি ওরা শুধু আমরা হেল্প করব না মুইনকে বলি ওরা শুধু হার্ভার্ডের সাথে কোলাবোরেট করে আমাদেরকে পাত্তা দেয় না কিন্তু আসলে একই জিনিস বোধহয় আমরাও করছি আমরা বসে আছি অন্য কেউ আমাদের কাছে ছুটে আসবে বাট আমরা আমাদের লোকালিটির সাথে যোগাযোগ করছি না আমি মানে মাথায় রাখলাম এবং স্টুডেন্ট এবং পুরা স্টুডেন্ট এই হোক চলে আসবে ভাই একটা জিনিস আমি কনফার্ম করতে পারি যে যতই মানে মানে ইস্যু চ্যালেঞ্জ বলি না কেন আমাদের স্টুডেন্টরা কিন্তু খুবই মানে সেরকম ক্রিম বলবো আমি ওরা কিন্তু খুবই ভালো কাজ করে আপনি যদি ঠিকমতো সুপারভাইজ করতে পারেন গাইড করতে পারেন ওরা কিন্তু আসলেই ভালো কাজ করে না অবশ্যই এটা আমি জানি কারণ এইটা জানি দেখি বলছি যে আরো স্টুডেন্ট চাই আমাদের কিন্তু একটা বড় স্পৃহাতে স্পেশালি আমরা কিন্তু খুব স্ট্রংলি প্রেফার করি যে ইন্টার্নশিপ করে তাহলে যাতে তারাও বুঝতে পারে আমাদের কাজগুলো কি তাদেরও যাতে ইন্টারেস্ট জাগে আমাদের এখন সিনিয়র যারা আছেন এদের মধ্যে থেকে বেশ কিছু কিন্তু অনেক বছর আগে আমাদের এখান থেকে ইন্টার্নশিপ শুরু করে গিয়েছিল মানে ঢাকা ইউনিভার্সিটি থেকে এসে ইন্টার্ন করেছে আমাদের এখানে এর মধ্যে একজন আমাদের এখন পুরো এডুকেশন বা আমাদের ডেভেলপমেন্ট প্রোগ্রাম দেখছেন তা সে নিজে তার প্রোগ্রাম একটা বড় অ্যাডোলেসেন্ট মেয়েদেরকে নিয়ে একটা প্রোগ্রাম ডেভেলপ করেছেন যেটা এখন 15টা স্কুলে চলছে সে কিন্তু ইন্টার্নশিপ হিসেবেই শুরু করেছিল তো আমরা খুব প্রেফার করি যে মানুষ আসুক ইন্টার্ন হিসেবে বা একটা 3 মাসের প্রজেক্ট করুক যাতে তারা বুঝতে পারে হ্যাঁ আর আপনি যেটা আগেও বললেন খুবই একটা ইম্পর্টেন্ট কথা বললেন যে ওই ডিস্টিংশনটা যে এগুলা কি আদৌ কম্পিউটার সায়েন্স কিনা এটার এটা ভাঙতেও আসলে ওদের একটু কাজ করা দরকার হ্যাঁ কারণ আমরা কিন্তু সেই ক্লাস 8-এই ঠিক করে ফেলি যে আর্টস না সায়েন্স সায়েন্স থেকে বের হইলেই আমরা ভাবি যে মানে একটা অন্যরকম ইয়ে থেকে এখনো কিন্তু আমরা সবসময় সেই রেজাল্ট গুলা দিই আমাদের সময় তো স্ট্যান্ড ছিল এখন তো নাই ওই পত্রিকায় কিন্তু যে সায়েন্সের ফার্স্ট স্ট্যান্ড করতো তার ছবিটা আসতো ওই আর্টস আর কমার্স এদেরকে কখনো আর পাত্তা দেওয়া হতো না যে না ওরা তো ইয়ে থেকে ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে ওই যে ক ইউনিট একরকম কদর আবার গ ইউনিটের আরেক রকম কদর হ্যাঁ তো সেই জিনিসগুলো কিন্তু আমরাই করি সো ওটা ওদের ভিতরে ঢুকে যায় তো যত বেশি আমরা ওদেরকে আনতে পারবো এবং দেখাতে পারবো যে না আসলে এখানে সব একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আছে আসলে শুধু টেকনোলজি দিয়ে জিনিসটা সলভ হয় না এইটা জানাটা খুব দরকার এটা জানলে আমার মনে হয় মানে চোখটা খুলে দেয় বেসিক্যালি তো সেইটার দায়িত্ব কিন্তু আমি বলবো আমাদের আপনাদের এজ এ টিচার এজ ইন্ডাস্ট্রি লিডার আমাদের এই কাজটা করতে হবে এটা স্টুডেন্টরা করতে পারবে না আমি আলিম স্যারকে বলছি উনি এ ব্যাপারে যদি কোনো ইনপুট দিতে চান আলিম স্যার কি কিছু বলার বড় লোকদের থেকে একটু শুনি স্যার কই থ্যাংক ইউ ম্যাডাম মানে আসলে অনেক চমৎকার বেশ কিছু পয়েন্টস তো আলোচনা হয়েছে আমি নিজে আসলে যেটা চিন্তা করেছিলাম বলবো তার অর্ধেকটা ঠিক লাস্ট পয়েন্টে বলে ফেলেছেন তাজিন ভাই সেটা হচ্ছে যে আমাদের থট প্রসেসটা খুব ইম্পর্টেন্ট এবং আমাদের টপ লেভেল থেকে কাইন্ড অফ কিছু কিছু জায়গাতে আমরা যেহেতু সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে কাজ করি কম্পিটিশনাল সুপ্রিমেসি বা অ্যারিস্টোক্রেসি এটা তো থাকেই যেখানে এইচসিআইটাকে অনেক ক্ষেত্রে অচ্ছুত মনে করা হয় এটাকে ঠিক সিএসসির ব্রাঞ্চ মনে করা হয় না আই ডু রেসপেক্ট দ্যাট ফিলিং আমার তাতে কোনো ডিসএগ্রিমেন্ট নাই আমাকে আপনারা বের করে দেন তারপর আমি এইচসিআইতে কাজ করবো আই হ্যাভ নো প্রবলেম তো এটা টপ লেভেলে আবার বটম লেভেলে আরেকটা প্রবলেম আছে অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা মনে করে এইচসিআই ইজ সো ইজি প্রবলেম পিক করা দরকার এইচসিআইতে জাম্প ইন করি তো এই দুটা জায়গাতেই আসলে আমি নিজে যেটা মনে করি যে আমাদের পার্সোনাল থট প্রসেসের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কাজের ম্যাচুরিটি আমি একটা কাজ নিয়ে যখন শুরু করব আমার যদি এটা এন্ড গোল হয় আমি এখান থেকে পাবলিকেশন করব আমি ব্যক্তিগতভাবে আই ডু রেসপেক্ট আদার্স ফিলিংস বাট আমি ব্যক্তিগতভাবে সেই কাজটা করতে আগ্রহী থাকি না আমি চাই আমি যে কাজটা করব সেই কাজটা মানুষের রিয়েল লাইফে যাবে পিপুল উইল বি বেনিফিটেড ফ্রম মাই ওয়ার্ক এটাতে পেপার হলো কি হলো না ইট শুড বি বাই প্রোডাক্ট সো এই জায়গাটাতে আমি একটু এইচসিআই কাজের ক্ষেত্রে মনে হয় যে
আমার নিজের কাজের এন্ড লেভেলে গিয়ে স্যাটিসফ্যাকশন পাওয়াটা অনেক ইজি। আমি আসলে নিজে সিস্টেমস লাইনের মানুষ, বাংলাদেশে এসে আমি এখন কোন কোন লাইনের মানুষ আছি আমি নিজে জানি না, কারণ আমার স্টুডেন্ট যেটা প্রেফার করে আমি সেটা নিজে পড়ে শিখে ফেলার চেষ্টা করি। এটার কারণটা হচ্ছে আসলে নোভা ম্যাডাম যেটা বলছেন, আমরা বড় লোক মানুষ, আমি একটা সিম্পল কোয়েশ্চেন থ্রো করি। আসলে আমি যখন প্রেজেন্টেশন দিয়েছিলাম, আমি যদি ভুল মনে করে না থাকি, তিনটা হাই লেভেল থেকে অ্যাটলিস্ট আমরা 8-10টা কাজ দেখিয়েছি আমাদের গ্রুপের। তো আপনারা জাস্ট সিম্পল গেস, এই 8-10টা কাজে আমরা কত টাকা ফান্ডিং পেয়েছি বা কত ডলার ফান্ডিং পেয়েছি, এনি গেস? না না, আমার আমার আসলে এটা সরি আমি দুষ্টুমি করছিলাম, কিন্তু আসলে আমার বক্তব্যটা অন্য জায়গায়। যখন কোনো গভর্নমেন্ট ফান্ডিং আসে বা কোনো ফান্ডিং অপরচুনিটি থাকে বা কোনো কনসালটেন্সি অপরচুনিটি থাকে, আসলে আপনাদেরকেই বোধহয় ফার্স্ট প্রায়োরিটি ধরা হয়, আমাদেরকে আসলে ওই ওই ক্যাটাগরিতে বা ওইখানে আমাদেরকে লোয়ার প্রায়োরিটিতে ধরা হয়। কাজে এখানে আপনাদের অনেক রেসপন্সিবিলিটি আছে। বড়লোক মানুষ মানে ইটস নট পার্সোনাল, ইটস অ্যাজ অ্যান ইনস্টিটিউট অর অ্যাজ ইউর পজিশন, ইটস ইটস মোর লাইক দ্যাট। হ্যাঁ, অ্যাজ এ কমিউনিটি প্রবাবলি ইউ আর মোর বড়লোক। অ্যান্ড হ্যাঁ, সলিউশন ইট ক্যান বি ভেরি লো কস্ট, আইওটি থাকার কারণে এটা লো কস্ট হয়ে যাচ্ছে। কিন্তু স্টুডেন্টদেরকে যদি আমরা মোটিভেট করতে চাই, যদি চাই যে স্টুডেন্টগুলো লম্বা টাইম কাজ করবে, ওদেরকে পে করতে চাই, তাহলে আসলে ফান্ডিংটা খুব বড় একটা কি বলবো মোটিভেশন হিসেবে কাজ করে, প্লাস দায়িত্বশীল কাজের জন্য ওইটা একটু কাজে লাগে আর কি। ম্যাডাম, আমি আপনার কমেন্টটা কমপ্লিটলি ইনস্টিটিউশন লেভেলেই বলছি এবং আপনার পয়েন্টটা খুবই ভ্যালিড। এবং আপনি যেটা লাস্ট পয়েন্টে বলেছেন, কনসালটেন্সিতে আসলেই বুয়েটকে হয়তো ডিফারেন্টলি দেখা হয়, আমি নিজেও ফিল করেছি এটা। কিন্তু রিসার্চের ডোমেন আসলে আপনাদের সাথে আমাদের কোনো পার্থক্য নাই। এটাকে এক্সাম্পলিফাই করার জন্য আমি বললাম, আমি যে আমাদের প্রেজেন্টেশনে 8-10টা কাজ দেখিয়েছি, ইন টোটাল ফান্ডিং হচ্ছে একটা মাত্র ফিগার, অনলি 10, বিগ 0, $0 ফান্ডিং এ সবগুলা কাজ হয়েছে। এবং ইন্টারেস্টিংলি এই কাজগুলা করার জন্য আমার যে চমৎকার কিছু স্টুডেন্ট পেয়েছিলাম, অনেকে হয়তো চিনেন, আমার স্টুডেন্ট ছিল তুষার, আরেফিন, ওরা এখন আর দেশে নাই, বাইরে চলে গেছে কাজ করতে। আলিম ভাই, এই জায়গাতেই কিন্তু আমরা আমি বলতে চাচ্ছিলাম এই জায়গাতেই যে আপনারা কিন্তু বড় লোক বেস্ট অন নলেজ অ্যাজ ওয়েল। যে ধরনের প্রোডাক্টটা আপনাদের কাছে যায় আর যে ধরনের, অবশ্যই আমার স্টুডেন্ট অবশ্যই ভালো, বাট স্টিল দেয়ার আর দ্যাট, মানে যদি আমরা যদি সপিং করতে পারি কনসিডারিং আদার থিং কিপ ইন কনসিস্টেন্ট ওয়ে, দেন কিন্তু এই বোঝা যাবে যে আসলে বড় লোকটা কোন মিনসে বলা হয়েছে। আমার মনে হয় নবাব এই মিনটাও বলেছে যে বেস্ট অন নলেজ বেজ এবং আমরা কোলাবোরেশনের দিকে কি কোন ভাবে আগাতে পারি, স্পেশালি আমাদের এখানে ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছেন, উদ্যোক্তা আছেন এবং একাডেমিশিয়ানরা আছেন, সো আমাদের স্ট্র্যাটেজিটা বা মডেলটা কেমন হতে পারে যদি আমরা একটু বিগার আকারে কোলাবোরেশনে যেতে চাই? আমাদের ইন্ডাস্ট্রিটা তো টাকাবিহীন ভালোবাসায় বিশ্বাস করে, আমাদের ইন্ডাস্ট্রি লাভটা একটু ডিফারেন্ট। আমি কিন্তু আমি আমি পেইড ইন্টার্নশিপের কথা বলেছি, কিন্তু পেইড ইন্টার্নশিপ ফ্রি তে কাজ করাবো না আমি। আমি আমি পুরো এটার মধ্যে আমি প্রমিস করলাম। হ্যাঁ, সুযোগ দাও হয় তাজিন ভাই, মঈন ভাইয়ের ব্যাপারে একটু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ জি বলেন। আসলে তাজিন ভাই, মঈন ভাইয়ের সাথে কথা বলে আমার আমারও কিছু মিসকনসেপশন ক্লিয়ার হলো। মানে আসলে দ্যাট ইজ দা, মানে আপনাদের সাথে কথা বলে এটাই মনে হলো যে আমাদের যে কোলাবোরেশন চ্যানেলের একটা গ্যাপ আছে আর কি। আপনারা যেভাবে খুঁজছেন আমরা ওদের সাথে পাচ্ছি না, আমরা যেভাবে চাচ্ছি আপনার। যেমন আমি আমরা এইচসিএ কোলাবোরেশনের কথা বলছিলাম, আমি ছোট্ট একটা ঘটনা বলি। আমাদের এখানে ফিনল্যান্ডে যখন আমি পিএইচডি করতাম, আইটিভির একটা অ্যাপ্লিকেশন করেন যেটা ক্রুজ শিপ গুলোতে এজিং পপুলেশনদের জন্য এন্টারটেইনমেন্ট একটা অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনটা যে কোম্পানি তৈরি করেন, তৈরি করার পরে তারা আমাদের ডিপার্টমেন্টে যোগাযোগ করেন যে আপনারা যে এইচসিএ কোর্সটা অফার করেন, সেখানে স্টুডেন্টদের কেস স্টাডি বা অ্যাসাইনমেন্ট হিসেবে যে ইভ্যালুয়েট করান, সেই ইভ্যালুয়েশনে আমাদের অ্যাপ্লিকেশনটা দিয়ে ইভ্যালুয়েট করান। কারণ আমরা যদি এই ফিনল্যান্ডে এজিং পপুলেশনকে নিয়ে আসতে চাই, আমাদেরকে কমিউনিটিতে চিঠি লিখতে হবে, বিভিন্ন কিছু বলতে হবে কেন তারা আসবে, অনেক ব্যাপার আছে। কিন্তু ইউনিভার্সিটি থেকে যদি আপনারা তাদেরকে ওল্ড হোমে যোগাযোগ করেন বা এজিং পপুলেশনকে ইনভাইট করেন, দে ভেরি ফিল কমফোর্টেবল এবং দে লাভ টু কাম ইউনিভার্সিটি টু স্টে উইথ ইউ। এবং আপনাদের সেই ধরনের আদার ল্যাপটপ ফ্যাসিলিটি গুলো আছে যে ডিম্যান্ড সেন্টিমেন্ট গুলাকে ভিডিও কভারেজ করা বা অন্য যে ইনস্ট্রুমেন্ট গুলো লাগে সেগুলো আছে। তো এই পয়েন্ট থেকে তারা আমাদের কাছে আসেন এবং আমরা প্রতি টার্মে আমরা অফার করি। তো আমরা ওই টার্মে এই কোর্সে যখন অফার করলাম, আমরা স্টুডেন্টদেরকে চারজন করে গ্রুপ করে তার অ্যাপ্লিকেশনটাকে ইভ্যালুয়েট করতে দিলাম।
এবং কাউকে আমরা দিলাম নর্মাল ফিজিবিলিটি ইভালুয়েশন টেস্টিং এর মাধ্যমে ল্যাবরেটরি টেস্ট দিয়ে, কাউকে দিলাম হিউরিস্টিক ইভালুয়েশন, কাউকে দিলাম ডায়েরি মেথডে যে তারা প্রতিদিন ইউজ করবেন দেখবে। তো এইভাবে এক একটা গ্রুপে একটা মেথডে দিলাম। এরপরে ফাইনালি যখন আমরা সেটা সাম আপ করলাম, মাত্র আমাদের ওখানে 8 weeks এর সেমিস্টার হয়, তো 8 weeks সেমিস্টার পরে মাত্র মানে 2 মাস পরে কোম্পানি ওয়াজ ভেরি প্লিজড বিকজ স্টুডেন্টরা খুব সিরিয়াসলি কাজ করেন এবং প্রত্যেকের পার্সোনাল কন্টাক্টে 5 থেকে 7 জন এজিং পপুলেশনকে নিয়ে আসেন। এই পুরো সেমিস্টার যখন আমাদের শেষ হয় তখন উনি আমাদেরকে মানে আমাদের কোর্স টিচারকে যে পার আওয়ার 87 ইউরো যে অনোরিয়াম সহ যে 8টা ক্লাসে প্রতিটা ক্লাস 4 ঘন্টা করে যে পুরো প্যাকেজে যে টিচারের কি বলে অনোরিয়াম যেটা হয় সেই অনোরিয়ামটা তারা আমাদের ইনস্টিটিউশনকে দেন। এবং এই কোর্সটা অফার করা হয় কিন্তু অ্যাডহক, এবং তখন আমরা রেজিস্ট্রেশন অফার করি এবং মোটামুটি 20 জন স্টুডেন্ট হলেই রেজিস্ট্রেশন হয়ে যায়, ফ্রি কোর্স থাকে এবং বাংলাদেশের মতো এরকম জটিলতা নাই। ফোর্থ ইয়ার থার্ড ইয়ার স্টুডেন্টের ক্লাসে কোর্সটা নিতে পারে, আবার মাস্টার্স স্টুডেন্টও নিতে পারে, পিএইচডি স্টুডেন্টও নিতে পারে। তো এনিওয়ে মানে আমি আসলে এই ধরনের কিছু আশা করি যে আপনারা যখন কোনো প্রোডাক্ট রিলিজ করে বাজারে দেন, এইসিএ কিন্তু ওই জায়গাতে একটা কাজ করে। অফকোর্স ডিজাইন ইজ এ ভেরি ইটারেটিভ প্রসেস, ফ্রম দ্য ভেরি বিগিনিং এটা কাজ করবে, বাট স্টিল এটা ইউজার অ্যাকসেপ্টেন্স মানে প্রোডাক্ট তৈরি এবং ইউজার অ্যাকসেপ্টেন্স অ্যাডাপশন লেয়ারে এটা বেশি কাজ করে। এই সময় যদি আমাদের এই যে ইন্টারেস্টিং স্টুডেন্টদের কাছে এটা দেওয়া যায়, যে কোনো অ্যাপ্লিকেশন হোক, নট নেসেসারি যে স্টুডেন্টদের অ্যাপ্লিকেশন হতে হবে, বাট এই সব জায়গাগুলোতে আমরা খুব শর্ট টার্মে একটা ভালো কন্ট্রিবিউট করতে পারি। এবং আমার স্টুডেন্টরা ওই রাফি ফরহাদ রাফি যে কথা বলছে যে তারা রিয়েলি বুঝতে পারবে তাহলে যে কম্পিউটার সায়েন্সে এটার ভূমিকাটা কোথায়, যে কারণ ডিজাইন শুধু অ্যাস্থেটিক ভিউ না, ডিজাইন হলো কমপ্লিট প্রসেস। এবং আমরা যখন এই ইউজেবিলিটি ইভালুয়েট করি, আমরা কিন্তু ISO গাইডলাইন অনুসারে ইফেক্টিভনেস, ইফিসিয়েন্সি এবং স্যাটিসফ্যাকশন ইভালুয়েট করি, নট অনলি স্যাটিসফ্যাকশন ইভালুয়েট করি। ইফেক্টিভনেস কি আমার অ্যাকুরেসি বলতেছে, ইফিসিয়েন্সি কতদিন স্মুথলি আমি কাজটা করতে পারছি। তো এই জিনিসগুলো কিন্তু ইমপ্লিমেন্টেশন অনেক ব্যাপার ই করে। যেমন আমি যদি বলি ব্লকচেনের যে ওয়ালেট, যে ব্লকচেনের কথা ফরহাদ রাফি বলল, তাদের একজন প্রফেসর করছেন, তো আমি সেই কাজটা দেখেছি, তারা ব্লকচেনের ওয়ালেটের যে কমন্ড লাইন ইন্টারফেস যে ইউজ করা হয় সেখানে তারা GUI ইউজ করার চেষ্টা করছে। তারপর মাল্টি চেন যে ব্লক চেন, সেখানে কমন্ড লাইন ইন্টারফেস ইউজ করা হয়, তারা GUI ইউজ করার চেষ্টা করছেন। এই যে অ্যাপ্লিকেশন মানে যখন ইউজারের কাছে যায়, এই পার্টগুলো খুব বড় কিছু না, এবং এই যে ইভালুয়েশন বা ডিজাইন এরকম মানে আপনাদের প্রসেসের মধ্যে যদি আমাদেরকে ইন করানো যায়, তাহলে ডেডিকেটলি আসলে ব্যাচেলর প্রোগ্রামে 3 মাস একটা স্টুডেন্ট কিন্তু 8 ঘন্টা করে আপনাদের ওখানে রাখার মতো কো কারিকুলাম বাংলাদেশের কোনো পাবলিক ইউনিভার্সিটিতে আছে বলে আমার জানা নেই, অ্যাটলিস্ট MISTতে না। MISTতে 1 মাসের জন্য ইন্টার্নশিপ করার সুযোগ আছে। তো আমার কাছে মনে হয় যে আমরা যদি নিজেরা আরো ডিসকাস করি যে HCL কোলাবোরেশনটা স্পেসিফিক্যালি আমরা কিভাবে করতে পারি, কোনো একটা কোর্সের মধ্যে প্যাকেজ আকারে হতে পারে, বা কিছু ডেডিকেটেড মাস্টার্স এর স্টুডেন্টের থিসিস হিসেবে আমরা ডিপ্লয় করতে পারি আপনাদের কাছে, তাহলে জিনিসটা হয়তো আরো ক্লিয়ার হবে। থ্যাংক ইউ। আমি এখানে একটা ভিউয়ার্স কমেন্ট নিয়ে নিচ্ছি, আমাদের লাইভ দেখছে আমাদের একজন স্টুডেন্ট কমেন্ট, তার কমেন্টটা হচ্ছে ডে লং ওয়ার্কশপ যেটা আতিকা হাত স্যার বললেন ওটার ব্যাপারে, বলেন যে সেখানে একাডেমিশিয়ান এবং ইন্ডাস্ট্রিয়াল পারসন সবার প্রেজেন্ট, তাদের প্রজেক্ট এবং স্কোপগুলো প্রেজেন্ট করতে পারলে ভালো হবে, কারণ একাডেমিশিয়ানরা লো স্কোপ পায় ফর কন্টিনিউয়েশন। আর যদি শর্ট টার্ম রিসার্চ ইন্টার্নশিপ প্রোভাইড করা হয় ইন্ডাস্ট্রি থেকে, সেটা স্টুডেন্ট যারা তাদের জন্য খুব সুবিধাজনক হবে। আর লোকাল ইভেন্ট এবং স্কোপ গুলাকে যদি ভাবে পাবলিকলি বলা হয় তাহলে স্টুডেন্টদের জন্য অনেক সুবিধা হবে। এই ব্যাপারে কোনো কমেন্ট আছে? আমি একটা পয়েন্ট অ্যাড করি এখানে, মোবাইল আমি একটা পয়েন্ট অ্যাড করি এখানে। আচ্ছা, আমি আসলে ওই যে জায়গাটাই শেষ করেছিলাম, আমার একটু বলা বাকি ছিল, যদি আমাকে পারমিট করেন আমি গাইডলি শেষ করতে চাই। আসলে আমি যে পয়েন্টটা শেষে গিয়ে শেষ করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে দেখেন, এই রিসার্চ কিন্তু কোনো ভলান্টারি সার্ভিস না, এটা কোনো চ্যারিটি সার্ভিসও না। এই মাইন্ড সেটআপটা আমাদের জন্য খুব জরুরি। মানে আমার কাছে মনে হয় যে 1 মাস বা 3 মাসের ইন্টার্নশিপ, এটা দিয়ে ছোটোখাটো প্রবলেম আমরা হয়তো সলভ করতে পারবো, কিন্তু HCI এর রিসার্চ অর ডেভেলপমেন্টে যদি আমরা বড় কোনো প্রবলেম সলভ করতে চাই, আমাদের লং টার্ম ভিশন দরকার, যেখানে ওয়ার্কশপের মতো প্ল্যান অবশ্যই থাকবে, কিন্তু আমার কাছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট মনে হয় সেটা হচ্ছে স্টুডেন্ট ফান্ডিং। আমরা কিভাবে লিভ করি সেটা আসলে ডিফারেন্ট থিং, বাট আমাদের অনেকের চিন্তা মনে হয় যে আমাদের স্টুডেন্টরা বাতাস খেয়ে থাকে, মাঝে মাঝে বাতাস ছাড়া যদি তারা বেঁচে থাকতে পারতো তাহলে বোধহয় আরও ভালো হতো। তো তাদের যে আর্নিংটা দরকার, সে যখন একটা নর্মাল চাকরি করে সেই যে স্যালারিটা ড্র করে, যখন সে রিসার্চ করে, আমি প্রিটি শিওর আমি প্রত্যেকটা স্টুডেন্টকে দেখেছি তারা সময়টা অনেক বেশি দেয়, কিন্তু তাদের পিছনে পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা আসলে কার পণ্য করি বললেও আমার মনে হয় কম বলা হবে।
সো এই জায়গাতে একটা ড্রাস্টিক্যাল মাইন্ড সেট আপের চেঞ্জ দরকার, একটা প্যারাডাইম শিফট দরকার, রিসার্চ একটা কতটা এফোর্টের কাজ সেটাকে অ্যাকনোলেজ করা দরকার, এবং অ্যাট লিস্ট স্টুডেন্টদের জন্য একটা ভালো পেমেন্টের অ্যারেঞ্জমেন্ট অবশ্যই আমাদের করা দরকার। থ্যাংক ইউ, 100% এগ্রি আলিম ভাইয়ের সাথে। আমরা আমরা আজিন ভাইয়ের কাছেও এই ব্যাপারে কিছু জানতে চাই যে এই ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন লং টার্ম স্টুডেন্টকে রিটেইন করে রাখার জন্য মানে কি কি সুবিধা বা স্কোপ দেওয়া যেতে পারে ইন্ডাস্ট্রির আপনাদের পক্ষ থেকে? এটা লং টার্ম হলে তো সবার জন্যই সুবিধা, আসলে শর্ট টার্ম বলে হচ্ছে গিয়ে যাতে একাডেমিক প্রোগ্রামের সাথে মেলানো যায়। যেমন আমি যদি বলি মাইক্রোসফটে আমার শুরু কিন্তু ইন্টার্নশিপ মানে আমার ইউনিভার্সিটিতে আমার মাস্টার্সে আমি ঠিক গ্রাজুয়েশন আগে দেখলাম যে আমার মানে একটা কোর্স ব্লক করা, তো আমার ডিপার্টমেন্ট চেয়ার আমাকে বলে তোমাকে একটা ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স নিতেই হবে, নাহলে আমি তোমাকে গ্রাজুয়েট করতে দিব না। সো যার ফলে ওইটা কোর্সটা করার জন্য ওই 3 ক্রেডিটের জন্য আমাকে মাইক্রোসফটে একটা ইন্টার্নশিপ করতে হলো, যেটা আমাকে ফুল ক্রেডিট হিসেবে মানে কোর্স হিসেবে কাজ করেছে। এন্ড দেন আই নেভার রিটার্ন, আমার পিএইচডি তে যাওয়ার কথা ছিল বাট আই ফিনিশ মাই মাস্টার্স তারপরে থেকে গেছে 10 বছর ওখানে। কিন্তু ওইটাই বলছিলাম যে এই 3 মাস বলেই হচ্ছে কি আসলে যেহেতু একটা সেমিস্টার হিসাবে আর, কিন্তু যদি লঙ্গার টার্ম কেউ করতে চায় সেটা তো আমাদের জন্য আরো সুবিধা। আমাদের এখানে কিন্তু লঙ্গার টার্মে অনেকে কাজ করে এবং সারাক্ষণ যে তাকে এসে অফিসে বসে থাকতে হয় এরকম না, আমাদের সাথে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন কাজ করছে, ওখানে একজন গ্রাজুয়েট স্টুডেন্ট, সে আমাদের এই যে ক্লিনিকে আমরা যেটা বললাম যে 2 লাখ প্রায় আসলে 2 লাখের থেকেও বেশি আসে, 2,40,000 মানুষকে আমরা সার্ভ করেছি। সো তাদের প্রচুর ডেটা এবং এটা কিন্তু লাস্ট 5 বছরে, তার আগের হিসাব আমাদের কাছে নাই, তখন আমাদের কোনো সিস্টেম ছিল না। সো এইটা নিয়ে সে কিন্তু একটা ডিজিজ প্যাটার্ন নিয়ে একটা পেপার পাবলিশ করেছে এবং সে কিন্তু একাডেমিক পার্সপেক্টিভ থেকে এসছে এখানে। সো ওই রকম ওটা লঙ্গার টার্ম ধরে করেছে, রিমোটলি করেছে। সো কেউ যদি লঙ্গার টার্ম কোনো প্রজেক্ট করতে চায় সেটা কিন্তু কোনো অসুবিধা না, সেখানে সেই অপশনও আছে। হ্যাঁ, এবং আমরা কিন্তু সারাক্ষণই বিভিন্ন রকম এরকম অপশন খুঁজছি যেগুলো অনেক লং টার্ম কাজ করা যায়। এখানে অনেকে হয়তো ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা ফাহিম ভাইকে চিনেন, ওনার সাথে যেমন আমরা এখন একটু কাজ করছি, এটা কিন্তু অনেকদিন থেকে ওনার সাথে প্ল্যান হচ্ছে, এখনো আইডিয়া স্টেজেই আছে যে কিভাবে এই আমরা অনলাইনের সিকিউরিটি বা সেফটিটা কিভাবে বোঝাতে পারি বাচ্চাদেরকে, একদম আর্লি স্কুলের বাচ্চাদের থেকে, যেহেতু আমরা প্রচুর স্কুলে কাজ করি সেটা নিয়ে এখন কাজ করছি। ওটা কিন্তু একটা লং টার্ম প্রজেক্ট এবং এটা অনেক সময় ধরে চলবে। তো এরকম প্রচুর আসলে জায়গা আছে যেখানে লং টার্ম কাজ করার সুযোগ আছে, লং টার্ম করলে আমাদের জন্যও ভালো। হ্যাঁ, শর্ট টার্মটা আমরা বলি আসলে স্টুডেন্টদের পার্সপেক্টিভ চিন্তা করে, কেউ যদি কাজ করতে চায় খুবই ভালো, আমাদের আমরা সাপোর্ট দিতে রাজি আছি। এবং শুধু স্পৃহা না, আমি আমি নিজে প্রায় 6টা প্রতিষ্ঠানের সাথে যুক্ত, যেই এরিয়াতে বলবেন, হেলথ কেয়ার নিয়ে কাজ করতে চায় হেলথ কেয়ারে আছে, এডুকেশন নিয়ে কাজ করতে চাইলে সেটা আছে, তারপরে যদি বলি যে কেউ এগ্রিকালচার নিয়ে কাজ করতে চায়, আমাদের একটা স্টার্ট আপ আছে, আমরা বাংলাদেশে অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট অর্গানিক এন্ড ন্যাচারাল ফুড প্রোডাক্ট লাইন আমাদের, সেইখানে কাজ করতে চায়, একেবারে কৃষক থেকে শুরু করে ইয়ে থেকে যেই লেভেলে কাজ করতে চায় সেই লেভেলে অ্যাক্সেস দিতে পারবো। সো বিভিন্ন এরিয়াতে কাজ করার সুযোগ আছে, কিন্তু আমাদের যেটা হচ্ছে কি স্টুডেন্ট গুলাকে দরকার আর ইউনিভার্সিটি থেকে সাপোর্টটা দরকার যে তারা দিবে কাজ করতে। আমার না, আমি একটু একটু রিকোয়েস্ট করে এখানে একটা ফ্লোর নেব প্লিজ। আমি নরমালি ইন্টারফেস করি না, কিন্তু তাজিন ভাই আসলে এত সুন্দর করে বললেন, কিন্তু উনার থট প্রসেসের সাথে আমার থট প্রসেসের ফান্ডামেন্টাল ডিফারেন্সটা আমি একটু পোর্ট্রে করি। উনি যেটা বললেন, উনি মাস্টার্স করতে গিয়ে উনার সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে উনি ইন্টার্নে চলে গেছেন এবং দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট। আমি এটাকে আরেকটু পিছন থেকে টার্নিং পয়েন্টটা দেখি, উনি যে মাস্টার্স করতে গেলেন সেটাই উনার টার্নিং পয়েন্ট। এবং খেয়াল করে দেখেন, আমরা এখানে যতজন হায়ার স্টাডি করেছি আমরা কে ফুল টাইম পেইড স্টুডেন্টশিপ ছাড়া করেছি? আমি বাইরে পিএইচডি করতে গেছি, আমার পকেট থেকে একটা টাকা খরচ হয় না, আমার কোনোদিন চিন্তা করতে হয় না আমি ওয়ালমার্টে গেলে কিনবো একটা জিনিস, এই টাকাটা কোথা থেকে আসবে? এই জিনিসটা বাংলাদেশে কোথায়? আমরা যদি চিন্তা করি সিম্পলি একটা প্রজেক্ট আমি করব, সেই প্রজেক্টের লাইফ টাইমে 3 মাস 6 মাস বা 1 বছর একটা স্টুডেন্টকে আমি দিব, সেই স্টুডেন্টটা কি আর বাকি 6 মাস বা 3 মাস কিভাবে সার্ভাইভ করবে সেখান থেকে টাকা বাঁচিয়ে? Is this the model that is practiced all over the world? This is not. আমাদের আসলে স্টুডেন্টদের নিয়ে লং টার্ম চিন্তা করতে হবে, তাদের পেইড স্টুডেন্টশিপ এটাকে কিভাবে আমাদের ইন্ডাস্ট্রির উইন উইন মডেলে নিয়ে আসা যায় সেটা খুবই ইম্পর্টেন্ট। আমি আমার স্টুডেন্ট নিয়ে চিন্তা করবো না, আমি চিন্তা করবো সে একটা ভালো রিসার্চ করে আমাকে একটা গুড পেপার দিবে, এটা তো হতে পারে না।
স্টার সার্ভাইভালের অনেক জায়গা আছে, বহু স্টুডেন্ট আছে যারা এখন সাহায্য চাচ্ছে। এই জিনিসগুলো আপনারা অনেকেই হয়তো এক্সপিরিয়েন্স করেছেন। আমরা আসলে এক সাইড থেকে অনেক অনেক রিচ, আর এক সাইড থেকে আমাদের স্টুডেন্টরা অনেক ডিফিকাল্টিজ এর মধ্যেও থাকে, তাদেরকেও সার্ভাইভ করতে হয়, তাদের নিয়ে লং টার্ম প্ল্যান, এটা ইরেসপেক্টিভ অফ বুয়েট টু এনি ইউনিভার্সিটি, আমার মনে হয় যে এটা গভর্নমেন্ট এবং ইন্ডাস্ট্রি বোথ থেকে আসতে হবে। ডেফিনেটলি আমরা ইন্ডাস্ট্রিতে তারা রেভিনিউ মেক করতে পারেন এমন আউটকামই আমরা তৈরি করে দিব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আলিম স্যার, খুবই সুন্দর একটা আলোচনা হলো। এই মডেলটা আসলে আমাদের একটা সাস্টেইনেবল মডেল আসলেই দরকার, যেখানে স্টুডেন্টরা লং টার্ম কাজ করতে পারবে, একাডেমিশিয়ানরা তাদেরকে গাইড করবে এবং তাদেরকে টাকার জন্য চিন্তা করতে হবে না, সেক্ষেত্রে ইন্ডাস্ট্রির একটা সুন্দর সাপোর্ট থাকবে। তো সবকিছু মিলে এই যে কনভারসেশনগুলো, এই ডায়লগগুলো আসলে আমাদের শুরু করতে হবে, এবং আমাদের আজকের এই সেশনটা ছিল সেটারই একটা উদ্যোগ। আশা করছি এই যে কোলাবোরেশন, এই যে পরিচয়, এই কথাবার্তাগুলো আমাদের আরো সামনেও আরো চলতে থাকবে, এবং এখান থেকে আমরা সামনে একটা বড় ধরনের কোনো প্রজেক্ট সবাই আমরা এটাতে কাজ করতে পারবো, এবং আমরা যারা এইচসিএ শিখছি এখন, যারা নিউবর্ন হিসেবে এইচসিএ শিখছি, সেখানে আমরা কাজ করার সুযোগ পাবো। তো আমাদের আজকের সেশনের টাইম অলমোস্ট শেষ পর্যায়ে, তো আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, সব প্যানেলিস্টকে এবং ভিউয়ার্সদেরকে, আপনাদের এত সুন্দর একটা টাইম এবং আলোচনা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ সামনে আবার কথা হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।